ক্যাপাসিটি বেশি, প্রত্যেকটা ফোনের জন্য ব্যান্ডউইথ ক্যাপাসিটি বেশি। আচ্ছা জিপনটা বুঝলাম, আরেকটা ক্যাপাসিটি কি জিপনে আমরা, ইপনে আমরা যে স্পিকিং রেশিও গুলো ইউজ করি সেটা 1:64, অ্যাটমোস্ট 64টা পর্যন্ত ওয়েনিউ আমি আপ করতে পারবো। ওকে, জিপনের ক্ষেত্রে তাহলে আমি কতগুলো ওয়েনিউ আপ করতে পারবো? জাস্ট ডাবল, 1:128। আচ্ছা এখন হচ্ছে বুঝলাম ইপনে আমি 64টা ওয়েনিউ আপ করতে পারছি, জিপনে 128টা। তাহলে আমার জন্য কোনটা বেটার? আমি যেটা যে ডিভাইস থেকে বেশি ওয়েনিউ আপ করতে পারবো সেটাই বেটার। বাট এই ক্ষেত্রে আমাদের কিছু ক্যালকুলেশন নিজেদেরকে করতে হবে। কি ক্যালকুলেশন? পাওয়ার বাজেট ক্যালকুলেশন। কারণ আমরা নর্মালি কি জানি, নর্মালি আমরা একটা থ্রেশহোল্ড ভ্যালু জানি প্রত্যেকটা ওয়েনিউ লাস্ট মাইলে কত পর্যন্ত আপ হতে পারে বা আরএক্সচেঞ্জ পাওয়ার কত পর্যন্ত আপ হতে পারে। প্রত্যেকটা ওয়েনিউ আমরা জানি -27 dBm পর্যন্ত, যেটা আমরা স্ট্যান্ডার্ড ধরি সেটাই আমি বলছি, -27 পর্যন্ত প্রত্যেকটা ওয়েনিউ আপ হয়ে থাকে। এখন কথা হচ্ছে হলো -27 ধরলাম প্রত্যেকটা পনপোর্টের ক্যাপাসিটি, প্রত্যেকটা পনপোর্ট পাওয়ার ট্রান্সমিট করছে +6 dB বা +7 dB, ধরছি আমি 6 dB, +6 থেকে -27 মাঝখানে আমার 33টা মতো সংখ্যা রয়েছে। তো 33টা সংখ্যাকে আমি ইউজ করে আমি আমার পাওয়ার বাজেটটা করতে পারি। ইপনের ক্ষেত্রেও আমি ওই 33 dB ইউজ করতে পারবো, জিপনের ক্ষেত্রে ওই 33 থেকে 34 dB আমি ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে অনেক সময় আমরা ডিস্টেন্সের কারণে ইপনেই 40টা ওয়েনিউ আপ করতে পারি না বা 32টা ওয়েনিউ আপ করতে পারি না, পাওয়ার ইস্যু হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি যদি জিপন নিই, সেক্ষেত্রে আমি কিভাবে জিপনে এই ওয়েনিউগুলো আপ করব? ওকে, এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই ইপন হচ্ছে কস্ট ইফেক্টিভ রাদার দেন জিপন। কেন কস্ট ইফেক্টিভ? কেন? আচ্ছা, কারণ আপনি ইপনে যে টাকাতে ইপন কিনছেন জিপনের থেকে সেটা কম্পারেটিভলি কম। আচ্ছা যদি কম হয় তাহলে কি, আপনি সেম পাওয়ার বাজেট অনুযায়ী ধরেন আপনি ওয়েনিউ আপ করলেন, ধরলাম আমি অ্যাপ্রক্সিমেট ধরলাম 60টা। আচ্ছা কিন্তু আপনার লাস্ট মাইলে পাওয়ার নেই, যদি আপনি ওই সেন্সে ওখানে যদি জিপন ইউজ করতেন তো আপনার কিন্তু প্রত্যেকটা পনপোটের কস্টিং কিন্তু বেশি পড়ে যাচ্ছে, প্রত্যেকটা পনপোটের কস্টিং কিন্তু বেশি পড়ে যাচ্ছে। আচ্ছা এটা আসলে ইকোনমিক্যাল দিক থেকে চিন্তা করলে পনপোটের কস্টিং বেশি পড়ে যাচ্ছে, এটা অন্য ইস্যু। আচ্ছা এখন চিন্তা করছি সার্ভিস রিলেটেড ইস্যু নিয়ে। আচ্ছা যদি আমার জিপনের নেটওয়ার্ক ডেন্সিটি বা ক্যাপাসিটি বা ডিস্টেন্স যদি 5 কিলোমিটারের ভিতরে হয় বা 4 কিলোমিটারের ভিতরে হয়, তাহলে কিন্তু আমি 128টা পর্যন্ত ওয়েনিউ আপ করতে পারলেও পারতে পারি। যদি আমার নেটওয়ার্কটা 10 কিলোমিটার পর্যন্ত যায়, লজিক্যালি 10 কিলোমিটার পর্যন্ত যায়, তাহলে কিন্তু আমি সেক্ষেত্রে 128টা ওয়েনিউ আপ করতে পারবো না। আমার যদি আমার ফাইবার ডিস্টেন্স বেশি হয় তার মানে আমার ফাইবারের লসের কারণে ওই ওয়েনিউগুলো আপ হতে পারবে না। তো সেখানে আমি স্পিডিং রেশিওটা জীবনের ক্ষেত্রে করতে পারি 1:64, মানে সেক্ষেত্রে করতে পারি 64টা ওয়েনিউ আপ হতে পারে। এইভাবে ব্যস্তানুপাতিক হারে যদি আমি বলি যে দূরত্ব বাড়ার সাথে সাথে আমার ওয়েনিউর সংখ্যা কমতে থাকবে। আচ্ছা যদি ওয়েনিউর সংখ্যাই কমে তাহলে তো আমার ইন দ্যাট রিজনে আমি কিন্তু জীবনই ভালো সলিউশন পেতে পারি। আচ্ছা ধরলাম আমি ইপন নিলাম, কিন্তু আপনি যদি শহরের কথা চিন্তা করেন, শহরে আমি যদি কোনো এলাকায় কোনো একটা পপে ওয়েলটি লাগাই, সে ওয়েলটি ইউজ করি বা ইনস্টল করি, সেখান থেকে কিন্তু আমরা কিন্তু খুব বেশি দূর পর্যন্ত ডিস্ট্রিবিউশন করি না। বা আমার যদি আমরা ডান দিকে যাই বা বাম দিকে যাই, যেদিকে যাই না কেন অ্যাপ্রক্সিমেট 2 কিলোমিটার বা 3 কিলোমিটার পর্যন্ত এরিয়াটা কভার করে থাকি। তো যেহেতু আমাদের টার্গেটেড এরিয়া ছোট, তো কি হয় আমার জন্য ওইভাবে স্পিটিংটা করে রাখাটা আমার জন্য বেটার হয়। কিভাবে বেটার হয় ধরে রাখছি, তো জীবনে আমাকে ওয়েনিউ আপ করতে হবে 128টা। আচ্ছা এর আগে আমি একটু অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে স্পিটিং রেশিও বা পাওয়ার বাজেট। আচ্ছা তো আমি জীবনের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমি জীবনই ইনস্টল করছি বা জীবনই করব, সেক্ষেত্রে কিভাবে করতে পারি। আচ্ছা জীবনের ক্ষেত্রে আমার টার্গেট 128টা, আমি একটা স্ক্রিন শেয়ার করি আপনাদের সামনে। এটা একটা স্প্লিটিং বা পাওয়ার বাজেটের একটা পেজ আমি আমার নিজে হাতে আঁকানো। যাই হোক, তো আমরা যে স্পিটার গুলো ইউজ করি পিএলসি স্পিটার, প্রত্যেকটা পিএলসি স্পিটারে একটা লজিক্যাল ভ্যালু রয়েছে। লজিক্যাল ভ্যালু কি?
যে আমরা ইউজ করি কি 1:2, 1:4, 1:8, 1:16, 32, 64 এই ধরনের স্পিডার গুলো ইউজ করি। এই স্পিডার এর লজিক্যাল একটা ভ্যালু, লজিক্যাল ভ্যালুটা কি, লজিক্যাল ভ্যালু হচ্ছে হলো ধরেন 1:2 এর জন্য লস হচ্ছে 3 dB, 1:4 এর জন্য লস হচ্ছে 6 dB, 1:8 এর জন্য লস হচ্ছে 9 dB, 9 dB। তার মানে কি হচ্ছে, স্পিটার এর সংখ্যা বাড়ছে 2 এর গুণিতক আকারে, 2, 4, 8, 2 এর গুণিতক আকারে, আর লসের রেশিওটা বাড়ছে 3 এর গুণিতক আকারে, 3, 6, 9। আচ্ছা তাহলে এইখানে যে আমি লসের চিত্র লিখেছি তাহলে এইটা কেন? আচ্ছা এটা ছাড়াও কিছু অ্যাটেনিয়েশন যোগ হয়, ওটা তো লজিক্যালের কথা বললাম, কিন্তু আমাকে লজিক্যাল চিন্তা করলে হবে না, আমাদেরকে আসতে হবে প্র্যাকটিক্যালে। আচ্ছা প্র্যাকটিক্যাল কিভাবে চিন্তা, আচ্ছা এই লগের যে 1:2টা যে 3 হলো, 1:4 এর জন্য লস যে 6 হলো, 1:8 এর জন্য 9 হলো, এটা আসে কিভাবে? এটা আসে লগের একটা রুলস অ্যাপ্লাই করে। লগের রুলসটা কি, তো আমরা সবাই তো 10 লগের রুলস জানি, 10 লগ ব্র্যাকেটে স্পিটারের সংখ্যাটা। ধরুন আমি হিসাব করে নিচ্ছি 10 লগ 1:16 আমি স্পিটারে হিসাবটা করবো, 16, তো আমি কি 10 লগ ব্র্যাকেটে দিলাম 16। এবার ক্যালকুলেটারে প্রেস করার পরে আমার একটা ভ্যালু আসবে +12.04 বা সামথিং। তার মানে কি হচ্ছে, আমার সাথে আমি মাইনাস মানে চিন্তা করে নেবো, তার মানে কি আমার ওইখানে 12 dB পরিমাণ লস হচ্ছে 1:16 জন্য, সাথে অ্যাটেনিয়েশন যোগ হবে। আচ্ছা তো আমরা তো নর্মালি সবাই কি ইউজ করি, স্পিটার ইউজ করি, স্পিটার। তো প্রত্যেকে যে যে ভেন্ডারের স্পিটার ইউজ করেন না কেন, প্রত্যেকটা স্পিটারের উপরে একটা ডাটা শিট দেওয়া থাকে, যে ডাটা শিটে বলে দেওয়া থাকে যে 1250 থেকে বা 1290 থেকে 1270 থেকে 1660 পর্যন্ত এই স্পিটারটা কাজ করতে সক্ষম, আর উপরে কিছু ভ্যালু অ্যাড করা থাকে যে 1310 এর জন্য এই কোড থেকে, মানে 8টা যদি কোড হয় এই কোড থেকে কতটুকু লস হতে পারে, 1550 এর জন্য এই কোড থেকে কতটুকু লস হতে পারে, 1490 এর জন্য এই কোড থেকে কত লস হতে পারে। আমি তারই একটা লস রেশিও আপনাদের সামনে এখানে লিখছি, তারই একটা লস রেশিও একটু বাড়িয়ে বাড়িয়ে, যদি কোনো জায়গায় 3.8 থাকে ওটাকে আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য 4 রাখছি, কোনো জায়গায় যদি 6.8 থাকে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি 7 করে রাখছি, যাতে কি আমার যোগ বিয়োগের সময় আমার জন্য সুবিধা হয়, মানে আমি কমায় রাখিনি বাড়িয়ে রাখছি, মানে পাওয়ারটাকে বাড়িয়ে রাখলে কি হয় আমার হাতে কিন্তু কিছুটা পাওয়ার থাকে। আচ্ছা তো স্প্লিটিংটা যখন আমি চিন্তা করবো, স্প্লিটিংটা যখন আমি করবো বা চিন্তা করবো, এইটা করার আগে আমাকে সবসময় মাথায় রাখতে হবে শুধু কি স্পিটারের লসটাই আমার পূর্ণ লস, আর কোনো লস নেই না, স্পিটারের লস বাদেও আমাদের আরো অনেক ধরনের লস রয়েছে। কি টাইপের লস, ধরুন আমরা যে ফাইবারটা টানাই, ধরো আমার নেটওয়ার্কটা 3 কিলোমিটার, তো 3 কিলোমিটারের জন্য আমরা কি জানি একটা ফাইবারের লস রয়েছে। নর্মালি প্রত্যেকটা ফাইবারের লস ক্যালকুলেশনের জন্য ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করি, 1310 এর জন্য একটা হতে পারে, 1490 এর জন্য একটা হতে পারে, 1550 এর জন্য একটা হতে পারে। তাহলে কিভাবে করতে পারি, যে আমি অন এভারেজ ধরে নিচ্ছি 1490 যেহেতু আমার নর্মালি ইউজ করি, 1490 আর 1310 যেহেতু ইউজ করি, ধরে নিচ্ছি 1 কিলোমিটার ফাইবারের জন্য আমার 0.33 dB লস ধরে নিচ্ছি, নর্মালি কোনটা ভ্যারি করে 0.31 হতে পারে, 0.35 হতে পারে, ধরে নিচ্ছি 0.33 dB লস। তার মানে কি প্রতি 3 কিলোমিটারের জন্য আমার 1 dB লস। আচ্ছা তো আমি একটু বাড়াই ধরি, ধরলাম আমার নেটওয়ার্কটা 5 কিলোমিটার, আমার টার্গেটেড ওয়েনিউ হচ্ছে হলো 128টা, আমি ওয়েনিউ আপ করবো, আমি কম করছি না, আমি ডিভাইসটাকে লাভের জন্য আমি 128টা ওয়েনিউ ইউজ করবো, সার্ভিসের কথা আমি পরে চিন্তা করছি। ওকে তাহলে আমি ধরে নিচ্ছি আমার এরিয়াটা হচ্ছে 5 কিলোমিটার, তো 5 কিলোমিটারের জন্য ফাইবারের জন্য লস কত হবে, 1.66 dBm। আচ্ছা মানে 3 কিলোমিটারে 1 dB লস, 6 কিলোমিটারে 2 dB লস, আর 5 কিলোমিটারে 1.66, আমি এটাকে 1.66 না ধরে 2 dB ধরে নিচ্ছি, আমার ক্যালকুলেশনের সুবিধা আছে 2 dB, তাহলে আমার ফাইবারের লস আমি কত পাচ্ছি, 2 dB। আচ্ছা ফাইবারের লস বাদে আর কি কি টাইপের লস হতে পারে, লস হতে পারে হচ্ছে হলো ওয়েনুর অ্যাডাপ্টার লস বা কানেক্টার লস। আচ্ছা আমরা কানেক্টার কোথায় ইউজ করি, আমরা যে প্যাচ কোডটা ইউজ করি, যে পন মডুলের মাথা থেকে যে প্যাচ কোডটা বেরোয়, সেই প্যাচ কোডের মাথায় একটা কানেক্টর থাকে, কানেক্টর থাকে, সেই কানেক্টরের একটা লস থাকে। আর কোথায় কানেক্টর ইউজ করি, আর ইউজ করি একবারে শেষে ওয়েনুর মাথায়, ওয়েনুর যে ফাইবার, ওয়েনুর যে ফাইবার পোর্টটা থাকে সেই ফাইবার পোর্টের মাথায় একটা প্যাচ কোডের মাথায় ইউজ করি কানেক্টর, আর বাদ বাকি মাঝখানে কিন্তু আমরা কখনো কানেক্টর ইউজ করি না। তার মানে আমার কানেক্টর পাচ্ছি কয়টা, 2টা। তো আমরা ধরে নিতে পারি প্রত্যেকটা কানেক্টরের জন্য আমি আমার লস হয় 0.5 dB, 0.5 dBm লস হয়। তার মানে 2টা কানেক্টর ইউজ হচ্ছে, একটা পন মডুলের মাথায়, একটা
টাচ করে মানে ওইনুর ফাইবারের মাথায়, ওইনুর ফাইবার পোর্টের মাথায়, তার মানে কি দুইটা ফাইবারের দুইটা পয়েন্টের জন্য আমার 0.5 1 ডিবি। আচ্ছা, তার মানে ওইনুর অ্যাডাপ্টার লস বা কানেক্টর লস পেলাম। স্প্লাইসিং লস, স্প্লাইসিং লসটা কি, আমরা যেহেতু স্পিকার ইউজ করি রাস্তার মাঝখানে বা যেখানে ফাইবার বা স্পিকার গুলো থাকে, সেখানে আমরা কি করি ডিরেক্ট কোরের সাথে ব্যাকবোন কোরের সাথে ফাইবার গুলোকে জোড়া দিয়ে দিই। তো জোড়া যখন দিই তখন কি হয়, আমাদের একটা স্প্লাইসিং এর লস থাকে। তো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের স্প্লাইসিং মেশিন ইউজ করি, কোনটায় লস দেখায় কোনটা লস দেখায় না, তো আমি সেই বিষয়েও যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা জোড়ার জন্য আমার 0.2 dBm করে লস হচ্ছে, আমি ধরে নেব 0.2 dBm করে লস হচ্ছে। তাহলে যদি মনে করি আমার একটা ওয়েনুর জন্য ওই পন্ট পোর্টের মাথা থেকে ওই ওয়েনুর লাস্ট মাইল পর্যন্ত যতটুকু ফাইবার রয়েছে এবং যতটুকু স্পিটার রয়েছে, আমার 10টা জায়গায় স্প্লাইসিং হয়েছে। 10টা জায়গায় স্প্লাইসিং যদি হয় তার মানে কি 10 × 0.2 মানে আমার 2 dB পরিমাণ লস হচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা কি বাকি থাকলো, বেন্ড লস বা স্যাটিসফ্যাক্টরি লস বা সেফ এন্ড লস। বেন্ড লস এর ওখানে আমি একটা জিজ্ঞাসাবোধক বা এক্সক্লামেটরি চিহ্ন দিয়ে রাখছি, কারণ এটা আমাদের হতেও পারে নাও হতে পারে, বা এটাকে সেফ সাইডে থাকার জন্য আমাকে একটা লস ভ্যালু হাতে রেখে দিতে হবে আমাকে আমার সেফ সাইড জোনে রাখার জন্য। আচ্ছা, এখন চিন্তা করি, এখন চিন্তা করি আর সবই তো আমার লস হচ্ছে, তাহলে লাভটা কোথায় হচ্ছে? লাভটা হচ্ছিল এক জায়গায় যে এই যে পন মডিউল আমার কত ডিবি পরিমাণ লেজার জেনারেট করছে। তো আমরা নর্মালি C++ বা C++ জীবনের ক্ষেত্রে ইউজ করে থাকি, আর ইপনের ক্ষেত্রে 20++ TX20++ TX20++ বা ডাবল প্লাস বা সিঙ্গেল প্লাস এগুলো ইউজ করে থাকি। এখন কথা হচ্ছে এক একটা পন মডিউল এক এক ধরনের ডিবি জেনারেট করে থাকে, যেটা আমার নর্মালি ইনিশিয়াল অবস্থায় ওইটিতে দেখতে পারি যে 6 dB হোক 7 dB হোক থাকে। আমি ধরে নিচ্ছি এখন নর্মালি সবারই পন মডিউল 7.5-এর উপরে বা 8-এর কাছাকাছি, আমি ধরে নিচ্ছি আমার পন মডিউলটা 6 dB ধরে নিচ্ছি, কারণ কম চিন্তা করলে আমার জন্য সুবিধা ক্যালকুলেশন করতে, কারণ কিছুটা লেজার আমাদের হাতে থাকছে। আচ্ছা, ধরে নিচ্ছি আমার পন মডিউল লেজার জেনারেট করতে 6 dB, স্পিটার লস কোন কোন স্পিটার গুলো ইউজ করছে আমি এখনো জানি না, নিউ ফাইবার লস এটার জন্য আমি ধরে নিচ্ছি 2 dB, ওই নিউ অ্যাডাপ্টার বা কানেক্টর লস এটার জন্য আমি ধরে নিচ্ছি 1 dB, স্প্লাইসিং লস এটার জন্য আমি ধরে নিচ্ছি 2 dB। তাহলে কত কত লস হচ্ছে এটাতে +6, তার থেকে যদি আমি নিউ ফাইবার লস 2 dB বিয়োগ দিই +4, ওই নিউ অ্যাডাপ্টার লস এটার জন্য যদি আমি 1 dB লস দিই +3, আর স্প্লাইসিং লস যদি 2 dB বিয়োগ দিই তাহলে আমার কত হচ্ছে +1, +3 থেকে 2 মাইনাস 2 ইকুয়াল টু +1। আচ্ছা, এখন আমার মেইন পয়েন্টটাই বাকি, এটা কি স্প্লিটার লস। ধরে নিচ্ছি আমি একটা স্প্লিটার ডায়াগ্রাম বা রেশিও চিন্তা করি জীবনের জন্য, কারণ জীবনটাই তো করছি তাই না, মানে জীবনেই তো আমার ওয়েনু বেশি আপ করতে হবে। যদি জীবনের জন্য আমি যদি স্প্লিটার ডায়াগ্রাম সাজাতে পারি তো ইপনের জন্য আমার জন্য ফার ইজি। আচ্ছা, ধরে নিচ্ছি আমি প্রথমে একটা মাদার স্প্লিটার হিসাবে একটা 1:4 ইউজ করলাম, এক্সাম্পল একটা 1:4। আচ্ছা, দেন প্রত্যেকটা 1:4 এর মাথা থেকে আমি একটা করে 1:8 ইউজ করছি, একটা করে 1:8। আচ্ছা, তার মানে কি এই 1:4 এর মাথা থেকে যদি আটটা করে মাথা বেরোয় তার মানে কি আমার 32টা মাথা বেরোচ্ছে। আচ্ছা, এবং প্রত্যেকটা 32টার মাথায় আমি ইউজ করলাম হচ্ছে হলো আবার একটা 1:8, একটা 1:8, তার মানে কি দেওয়াচ্ছে একটা 1:4, একটা 1:8, একটা 1:8। এবার একটু ক্যালকুলেশন করে থাকি, আমার আনুষঙ্গিক সব ধরনের লস পন মডিউল থেকে বিয়োগ দিয়ে আমার হাতে লেজার আছে কত, +1। আচ্ছা, দেখি 1:4 এর জন্য আমার লস কত, 1:4 এর জন্য লস কত, -7 dBm। আচ্ছা, 1:8 এর জন্য -10.5। 1:8 ইউজ করছি কয়টা, দুইটা, 1:8 দুইটা, মানে 10.5 × 2 মানে -11, -21 মানে -21, সাথে আরো যোগ দিই -7 মানে কত হচ্ছে -28। আচ্ছা, -28 এখন যোগ দেব কার সাথে, +1 এর সাথে, তার মানে কত হচ্ছে -27। আচ্ছা, তো আমি লাস্ট মাইলে ওই নিউ আপ করতে পারবো কততে, 27-এ। আচ্ছা, আমি স্পিডার কি কি ইউজ করলাম, মাইনাস
1:4, 1:8, 1:8. তো আমার লাস্ট মাইলে যে লাস্টে যে ওয়েনিং গুলো আর হবে সেটা কিন্তু -27 যেই থাকছে, আমার হাতে কিন্তু একটা এক ডিবি পর্যন্ত আমার কোনো ডিবি হাতে কিন্তু নেই, বা স্যাটিসফ্যাক্টরি ডিবি, বা যদি কখনো ব্যান খায় তার থেকে বাঁচার কোনো উপায় নাই। আচ্ছা আমার টার্গেট কিন্তু 128টা ওয়েনু আপ করা, আমি এখানে স্প্লিটার গুলো ইউজ করছি কি 1:4, 1:8, 1:8, 1:4 সাথে 1:8 যোগ গুণ দিই 4×8, 32, 32 সাথে 8 গুণ দিই কত হচ্ছে 256টা। আমি কি 256টা ওয়েনিউ লাগাতে পারবো ওই পয়েন্ট পোর্টে? পারবো না। তার মানে কি আমাকে কত ক্যালকুলেশন করে চিন্তা করতে হবে, আমাকে প্রথমে মাইন্ডসেট করে নিতে হবে আমি 128টার বেশি ওয়েনিউ আপ করতে পারবো না। তো আমাকে ওইভাবেই স্প্লিটারের বা স্প্লিটিং ডিজাইনটা সাজাতে হবে, যেটাই সাজায় না কেন লাস্ট মাইলে গুণিতক যেন 128টা পর্যন্তই থাকে। আচ্ছা তাহলে এবার আমি আবার নতুন করে ক্যালকুলেশন করি, আমি একটা 1:4 লাগাই, দেন একটা 1:4 লাগাই, দেন একটা 1:8 লাগাই, 4×4, 16, 16×8, 128, তারপরে তাহলে যোগ করে দেখি 4×2, 7×7, 14, 1:8 একটা, তার মানে কত, -10.5, মানে কি 14 - 10.5 = ধরে নিচ্ছি 25, ধরে নিচ্ছি 25। আচ্ছা আমি ওখানে লস পাইছিলাম কত, +1, +1, -25 = -24, আমার হাতে কিন্তু 3 ডিবি এক্সট্রা লস থাকতেছে, 3 ডিবি এক্সট্রা লস থাকতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার হাতে কিন্তু 128টা ওয়েনিউ আপ করতে পারছি, প্লাস হাতে আমার স্যাটিসফ্যাক্টরি লস হবে 3 ডিবি পরিমাণ লেজার থাকছে। আচ্ছা যেটা আমি পাচ্ছি -24, সেটা হয়তো বা আপনারা কাজের সময় বা সবকিছু করার পরে ওটাকে আপনি -22 অথবা -21, 2150 পেতে পারেন, এটাই স্বাভাবিক, -22 অথবা -2150 পাবেন। যেহেতু আমি এখানে লস অনেক কম কম ধরে হিসাব করেছি, মানে লস বেশি বেশি করে হিসাব করেছি, পন মডিউলের লেজার কম করে হিসাব করেছি, এই জন্যই আমি আমার লেজারটা বাড়ছে -24। তো আপনার অনেক সময় হতে পারে -30, 23 অথবা -22 পর্যন্ত আপনারা এটা পেতে পারেন। আচ্ছা তার মানে কি যতই কম পাবেন আপনার হাতে তত বেশি পরিমাণ ভ্যালু থাকবে, বেশি পরিমাণে লেজার থাকবে। যদি লেজার থাকে তার মানে কি আপনার কখনো যদি ফাইবারটা কোনো জায়গায় ব্যান্ড খেয়েও যায় বা লেজারটা যদি ইনক্রিজ হাই হয়েও যায়, তার মানে কি আপনার ওই ক্লায়েন্টগুলো কিন্তু লেজার বাড়তেছে বা 27-এর মধ্যেই থাকছে, 28-এর মধ্যেই থাকছে, কিন্তু ওয়েনিটা কিন্তু ডিসকানেক্ট হচ্ছে না। তো আমাদেরকে সবসময় মাইন্ডসেট করে রাখতে হবে, আমরা যদি বলি -27 আপনারা চিন্তা করে নেবেন -25, কেন আপনাদেরই সুবিধা, কারণ ইনফিল্ডে কিন্তু আমি যাবো না ভাই, আপনারাই যাবেন কাজ করতে, তো আপনাদের জন্য এটা সুবিধা, যত কম করে আপনারা হিসাব করে রাখতে পারেন। আচ্ছা তো মোটামুটি স্প্লিটিং বা পার পদার্থ সম্পর্কে আমি একটু কুইক করি, এটা শেষ। ওকে তারপরে একজন বলেছে শো দা প্রেজেন্টেশন ইফ ইউ হ্যাভ, ভাইয়া আমি মেইনলি কোনো প্রেজেন্টেশন স্লাইড বানাইনি, আর প্রেজেন্টেশন স্লাইড দিয়েও আমি আপনাদের হয়তো বোঝাতে পারবো না, এটা যেহেতু কাইন্ড অফ একটু ওয়ার্কশপ টাইপের, তো কোনো প্রেজেন্টেশন স্লাইড আমি বানাইনি বা আপনাদের সামনে শো করবো না। আচ্ছা ওকে তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, ধরলাম আমি আমার ডিভাইসটা কিনেছি, আমি আমার ডিভাইসটা কিনেছি একটা যে কোনো ভেন্ডরের একটা জিপন ওয়েলটি কিনেছি, তো নর্মালি জিপন ওয়েলটিটা আমার হাতে পাওয়ার পরে আমার কী কী ধরনের প্ল্যান বা পরিকল্পনা থাকতে পারে, যে নর্মালি প্ল্যান আমি আমার ডিভাইসে ঢুকবো, নর্মালি প্ল্যান আমি আমার ডিভাইসে ঢুকবো, কীভাবে ঢুকতে পারি ডিভাইসে, দুইটা মাধ্যমে ঢুকতে পারি, একটা হচ্ছে অক্সিলারি পোর্ট বা ম্যানেজমেন্ট পোর্টের আইপি দিয়ে, আর একটা হচ্ছে কনসোল পোর্ট দিয়ে। আচ্ছা তো আমি আমার ডিভাইসকে কীভাবে ম্যানেজ করতে পারি এটাও কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট, যে আমি যে সব কিছু জানবো, আমি যে ওয়েবে এক্সপার্ট হবো তাও না, আমি যে সিএলআইতে এক্সপার্ট হবো তাও না, খুবই স্বাভাবিক। এমনও অনেকে আছেন যারা সিএলআইতে অতটা এক্সপার্ট না, খুবই স্বাভাবিক, কারণ অনেকেই তার নিজের বিজনেস নিজেই ডেভেলপ করে, তার বিজনেসের আন্ডারে হয়তো বা কোনো সাপোর্ট ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নাই, আবার অনেকের বিজনেস এমনও আছে ইঞ্জিনিয়ারে কাজ করে, তারা হচ্ছে খুবই ফ্রিকুয়েন্টলি সিএলআইতে কাজ করে বা ওয়েব দিয়েও তারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, খুবই স্বাভাবিক, এটাই আমরা যারা কাজ করি তারা ওয়েব দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ দু তিনটা কমান্ড লেখে যদি অনেক কিছু হয় তাহলে আমাদের কেন ক্লিকে ক্লিকে আমরা যাবো, আর পড়াশোনা যেহেতু করে আসছে তাহলে আমরা কেনই বা ওয়েবে যাবো, এগুলো কিছু পার্সপেক্টিভ ডিপেন্ড করে। কিন্তু
তো তার মানে কি ম্যানেজমেন্টের জন্য আমরা কি কিভাবে ইউজ করতে পারি, ওয়েব দিয়ে, সিএলআই দিয়ে আর এনএমএস দিয়ে বা ইএমএস দিয়ে, তো তিন ভাবে আমাদের ডিভাইসটাকে ম্যানেজ করা যায় বা সব ডিভাইস গুলোকে ম্যানেজ করা যায় এখন যে যেটাতে সুইটেবল। ওকে, তো নর্মালি প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে যাতে আমি আমার ডিভাইসে ঢুকতে পারি। হতে পারে আমি এসএসএইচ দিয়ে ঢুকতে পারি, হতে পারে টেলনেট করে ঢুকতে পারি, হতে পারে আমি আমার ওয়েব দিয়ে ঢুকতে পারি। তো আমি একটু ট্রাই করি আমি আমার ডিভাইসে ঢুকতে পারি কিনা। আচ্ছা প্রথমে আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওকে, এটাকে বন্ধ করি। আচ্ছা, তো প্রথম টার্গেট হচ্ছে আমার ডিভাইসে লগ ইন করা। তো আমাকে ডিভাইসে লগ ইন করতে গেলে যদি আমি কনসোল পড়তে লগ ইন করি তার মানে আমাকে একটা কনসোল কেবল লাগবে। যদি আমি ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে লগ ইন করি তাহলে আমার একটা ইউটিউবি কেবল লাগবে। তাহলে ইউটিউবি কেবল কি করতে হবে, আমার পিসির ল্যান কার্ড ল্যান পোর্ট থেকে আমার ডিভাইসের ম্যানেজমেন্ট পোর্ট বা অক্সিলারি পোর্টে কানেক্টেড করতে হবে এবং ওই সিরিজের আইপিটাকে আমার পিসির ল্যান কার্ডে বসাতে হবে যাতে আমার ডিভাইস এবং আমার মেশিন দুটার সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারে। আচ্ছা, আমাদের ডিভাইসের ডিফল্ট আইপি হচ্ছে 192.168.200। জাস্ট আমি আর সিরিজের যে কোনো একটা আইপি বসিয়ে আমি আমার ডিভাইসে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এখানে আমি একটা আর সিরিজ আইপি বসিয়েছি 8.111 192.168.8.111, যে কোনো একটা আইপি বসিয়ে অ্যাকসেপ্ট 200, যে কোনো একটা আইপি বসিয়ে আমি আমার ডিভাইসে লগ ইন করতে পারবো। আচ্ছা, যেহেতু কাজের সুবিধার জন্য আমি টোটালি এখন ওয়েব দিয়েই কাজটা করবো, কারণ এখানে অনেক টাইপের মানুষ থাকতে পারে। তো বোঝার সুবিধাতে ওয়েবটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। যাদের কারো সিএলআই তে ফ্রুটফুল হন, আমরা এই সেশন শেষে বা আসিফ ভাই আপনাদেরকে একটা লিঙ্ক শেয়ার করবে যেখানে সিএলআই সব ধরনের কমান্ড আপনি পেয়ে যাবেন। ওখানে সব ধরনের কমান্ড, ভিলেনের জন্য কি কমান্ড হতে পারে, অ্যাক্সেস করার জন্য কি কমান্ড হতে পারে, সব ধরনের কমান্ড বা এসিএল করবেন বা যা কিছু করতে চান সবকিছু আপনি ওই কমান্ডে পেয়ে যাবেন। আসিফ ভাই আশা করি ওটা শেয়ার করবেন। তো নর্মালি ওই ডিভাইসে ঢুকতে গেলে আমাকে কি করতে হবে, ডিভাইসের আইপি তে ঢুকতে হবে। তো আমাদের অক্সিলারি পোর্টে যে আইপিটা সেট করা রয়েছে ওয়েবের জন্য সেটাকে HTTPS করা হয়েছে, যা সিকিউর করা হয়েছে, তার মানে কি HTTPS এর পোর্ট 443। আমি ডিভাইসে লগ ইন করার চেষ্টা করি। আচ্ছা, ডিভাইসে লগ ইন করার পরে এখানে একটা আমি লগ ইন প্যানেল দেখতে পাচ্ছি। ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, যারা টেলনেটে লগ ইন করতে চান বা এসএসএইচ এ লগ ইন করতে চান তারা প্রথমে হচ্ছে হলো অ্যাডমিন বা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করবেন। দেন সুইচ মোডের জন্য সুইচটাকে অ্যানাবেল করে দেন আমাদের সাইবার সিকিউরিটির জন্য ওখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, সেম পাসওয়ার্ডটা যদি পুরোপুরি চেঞ্জ করা থাকে ওই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকবেন কনফিগার টার্মিনালে। মানে আপনাকে দুই জায়গায় পাসওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, আমি আমার লগ ইন প্ল্যানে ঢুকে পড়লাম। লগ ইন প্ল্যানে ঢুকে পড়ার পরে আমাকে ইনিশিয়ালি যে যে জিনিসগুলো ফার্স্টলি দেখাচ্ছে সেটা হচ্ছে হলো এখানে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে যেখানে আমার সিস্টেম নেম বা হোস্ট নেম এটাকে আমি চেঞ্জ করতে পারি। এটাকে আমি চেঞ্জ করতে পারি এখানে সিরিয়াল নাম্বার, ফার্মার ভার্সন, ডিভাইসের টেম্পারেচার, ম্যাক নাম্বার, ম্যাক আইডি, তারপরে সিপিইউ ইউজেস, মেমোরি ইউজেস, পারমানেন্ট বিল ভার্সন সবকিছু দেখতে পাচ্ছি, ব্লা ব্লা ব্লা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি পনপোর্ট, আমি দেখতে পাচ্ছি 8টা, মানে আমার 8টা জিপনের পনপোর্ট রয়েছে এবং আপলিঙ্ক কানেক্টিভিটির জন্য 16টা আপলিঙ্ক পোর্ট রয়েছে, তার মধ্যে 2টা 10G পোর্ট, 6টা 1G SFP, 8টা 1G ইথার। এটার মধ্যে শুধুমাত্র GE13 কানেক্টেড, মানে GE13 দিয়ে আমি আমার ডিভাইসে ব্যান্ডউইথ পাস করেছি বা ব্যান্ডউইথ দিয়েছি রাউটারের সাথে সে কানেক্টেড। আচ্ছা, তো ইনিশিয়ালি কোনো একটা ডিভাইসে, নট মাই ডিভাইস, ইনিশিয়ালি সব ডিভাইসে আমরা যখন একটা সুইচ হাতে পাই নর্মালি কি করি, সে ডিভাইসটাকে লাইভ করার চেষ্টা করি যাতে আমরা নেটওয়ার্কের বাইরে থেকে ঢুকতে পারি বা নেটওয়ার্কের থেকে ঢুকতে পারি। তো কি করি, আমাদের ডিভাইসের ম্যানেজমেন্ট ভিলার বা ভিলানের উপরে একটা আইপি সেট করি। ভিলানের উপর আইপি সেট করতে পারি দুইভাবে, আমাদের নেটিভ ভিলান 1 এর উপরে আইপি সেট করতে পারি, আদারওয়াইজ যদি রাউটার থেকে কোনো ভিলান ডিক্লেয়ার করা থাকে সেই ভিলানের উপরও আমরা আইপি সেট করেও ঢুকতে পারি। তো কিভাবে আমার ডিভাইসটাকে লাইভ করতে পারি বা ম্যানেজমেন্ট ভিলানটাকে বসাতে পারি, এটার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, ওএলটি কনফিগারেশন আইপি রাউট, আইপি রাউট। এখানে আমার ভিলান আইডি 1 রয়েছে, জাস্ট আমার প্রিভিয়াসলি আগে রাউটারে একটা আইপি অ্যাসাইন করা রয়েছে প্লাস 24/20 এর, আমি একটা আইপি বসাচ্ছি জাস্ট আমি ডিভাইসে ঢুকতে পারি কিনা চেক করার জন্য। ওকে,
আমি ম্যানেজমেন্ট আইপি এবং সাবজেক্ট ম্যাটার বসিয়েছি, তার মানে কি পয়েন্ট টু পয়েন্ট আমি আমার ডিভাইসের সাথে কানেক্টেড। যদি এটাকে আমি রাউট করতে চাই, যেহেতু এটা লেয়ার 3 কিছুটা ফাংশনালিটি অ্যাভেলেবল রয়েছে, রাউট করতে চাই তো ডিফল্ট ডেস্টিনেশন আইপি সেটা বসাই দিচ্ছি। বসিয়ে দিলাম, এখন চেক করি আমি এই তাতে ঢুকতে পারি কিনা, মানে আমি নিজেই এই সেম সিরিজের সাথে কানেক্টেড কিনা আগে নিজে চেক করে নিই। আমি নিজে সেম সিরিজের সাথে কানেক্টেড এবং আমার ডিভাইসটা ওই সেম সিরিজটাকে রিচ করতে পারে কিনা সেটাও একটু চেক করে নিই। ছোটখাটো ট্রাভেল শুটিং এর ইস্যুর জন্য আমাদেরকে এগুলো ইউজ করতে হয়। আচ্ছা, তার মানে কি এখন আমি চেক করে দেখি আমি ওই আইপি দিয়ে রিচ করতে পারি কিনা, আমি ওই আইপি কে পিং করলাম না। আচ্ছা, আমি ওই আইপি দিয়ে আমি ডিভাইসে ঢুকতে পারছি, মানে কি আমার নেটওয়ার্কের থ্রুতে ওই ডিভাইসে আমি অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হতে পারে যে আমার ডিভাইসে আমি ডিভাইসকে অনলাইন করেছি। নরমালি ডিভাইসে ইনিশিয়ালি ডিভাইসটাকে কনফিগার করার আগে আমাদের দুইটা বা তিনটা জিনিস মেন্ডেটরি সিলি সিলি জিনিস কনফিগার করে নিতে হয়, বাট এটা আমাদের জন্য হেল্পফুল। কি জিনিস হতে পারে, সিস্টেম টাইম বা NTP কনফিগার। আচ্ছা, টাইমটাকে আমরা কিভাবে কনফিগার করতে পারি, দুইভাবে করতে পারি। একটা হচ্ছে RTC রিয়েল টাইম ক্লক, যেটা ম্যানুয়ালি আমরা টাইম সেট করে দিই। কিন্তু RTC একটা প্রবলেম হচ্ছিল, ওয়েলটির ভিতরে কোনো সিমস ব্যাটারি না থাকায়, সিমস ব্যাটারি স্লট রয়েছে, আপনারা যদি চান লাগিয়ে নিতে পারেন। সিমস ব্যাটারি না থাকায় ওয়েলটার ডিভাইস যদি কখনো বন্ধ হয়ে যায় তো টাইমটা চেঞ্জ হয়ে যাবে। আর নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা NTP দিয়ে নেটওয়ার্ক টাইম প্রোটোকল, এটা ইউজ করে আমরা টাইমটাকে ইন্টারনেটের থ্রুতে ঠিকঠাক রাখতে পারি। এটা কিভাবে করতে পারি, NTPটা সিস্টেম কনফিগারেশন, সিস্টেম টাইম, RTC-তে ম্যানুয়ালি কনফিগার করতে পারি, NTP-তে আমরা সার্ভারের থ্রুতে। আচ্ছা, আমি এখানে একটা NTP সার্ভারকে এনাবেল করে নিলাম, যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করছি, GMP+6 মানে আস্তানা ঢাকা। আর এখানে একটা NTP সার্ভারের পুল অ্যাড্রেস ইউজ করতে পারি, ধরে নিচ্ছে আমি ইউজ করছি bd.pool.ntp.org। এই পুলটা ইউজ করছি, এখন দেখি আমি সাবমিট করেছি সেটা চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, সেটা টাইমটাকে চেঞ্জ করে নিয়েছে, তার মানে কি, তার মানে আমি দেখতে পারবো, তার মানে হ্যাঁ হ্যাঁ NTP সার্ভারটা অ্যাড করার কারণটা একটু বলবেন আরেকবার। আচ্ছা, NTP সার্ভারে অ্যাড করার কারণটা হচ্ছিল ভাই, আমরা নরমালি কি করি, ডিভাইসটা যখন পুরোটা কনফিগার হয়ে যায় তখন আমাদের কাজ থাকে কিন্তু দুইটা কাজ, একটা হচ্ছে লগগুলো চেক করা ডিভাইসের, আর হচ্ছে ওএনইউটা কি কারণে বন্ধ হয়েছে, কখন বন্ধ হয়েছে, এইসব পার্সপেক্টিভের জন্য। যদি টাইমটা আমরা ঠিকঠাকভাবে সেট থাকে তাহলে কিন্তু ওই টাইমটা দেখো আমরা কিন্তু মনিটরিং করতে পারি যে ওই অনুটা এতক্ষণ ধরে রানিং ছিল ঠিক ওই সময়টাই বন্ধ হয়েছে। এবং লগও যখন চিন্তা করতে পারি যে রাত 12:22 আমার লুপ আসছে, অমুক অমুক অনু থেকে এই ধরনের DSCP অ্যাটাক আসছে, আমাদের টাইম দেখে কিন্তু বলতে পারি। যদি টাইমটা যদি ঠিক না থাকে তখন কিন্তু আমাদের জন্য বলাটা কঠিন হয়ে যাবে, এই জন্যই টাইমটাকে ম্যানুয়ালি ঠিক রাখাটা উচিত, এটাতে গুড প্র্যাকটিস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো তার মানে কি সিস্টেম টাইমটাকে আমরা ঠিক করে ফেললাম। তো আমরা যেহেতু লগগুলো জেনারেট হচ্ছে, লগগুলোকে আমরা ঠিকঠাক মতন ঠিক টাইম অনুযায়ী দেখতে পারবো। কিভাবে, সামাও প্রথমে আগে লগগুলো ছিল সেগুলো ভুলভাল, আমি এটা স্টেপ বাটনে ক্লিক করি, এবার রিফ্রেশ দিই, দেখি এখন কিন্তু টাইমটা ঠিক দেখাচ্ছে। যদি প্রমোন লগ বা অ্যালার্ম আসে তো এখন আমি এক্স্যাক্টলি প্রপার টাইমিংটা পাবো। ওকে, দেন আমাদেরকে এখানে একটা সাজেশন দিচ্ছে তারা, ইট ইজ রিকমেন্ড টু চেঞ্জ আওয়ার ডিফল্ট পাসওয়ার্ড ফর ডিভাইসের সিকিউরিটি অ্যান্ড সেফটি রিজন। আচ্ছা, তার মানে কি আমাকে ডিভাইসের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে। আচ্ছা, ওকে ফাইন। তো নর্মালি কি হয়, আমরা সব কাজ করার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করি, নাহলে প্রথমে পাসওয়ার্ড চেঞ্জ করার পর অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো ও যেহেতু আমাকে প্রথমেই বলে দিচ্ছে, আমি তো এটা প্রথমেই করে নিতে পারি। আচ্ছা, সিস্টেম কনফিগারেশনে গেলাম, কনফিগারেশনে যাওয়ার পর ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে তিনটা জিনিস দেখাবো, কিভাবে পাসওয়ার্ডটাকে মডিফাই বা চেঞ্জ করতে পারি, কিভাবে নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পারি, কিভাবে সেই ইউজার রেকগনাইজড একটা টাস্ক তাকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, ইউজার টেবিলে দেখছি বাই ডিফল্ট অ্যাডমিন নামে একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যাকে অ্যাডমিন টাস্ক অ্যালাউ করে দেওয়া আছে, এটাকে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো অ্যাডমিনের। আচ্ছা, এটাকে এডিট অপশনে গেলাম, আর ইউ ওয়ান্ট টু মডিফাই, ইয়েস, এখানে অ্যাডমিনটা চলে আসছে অটোমেটিক্যালি। এখানে ইউজার নেম এবং কনফার্ম, সরি ইউজার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, মানে রিকনফার্মেশন পাসওয়ার্ডকে
থেকে চেঞ্জ করতে বলছে। আচ্ছা আমি থেকে চেঞ্জ করি অ্যাডমিন পাসওয়ার্ডটাকে এডিট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। এখন এটাকে সেভ দিই, সেভ দিয়ে লগ আউট করি। দেখি আমি যে পাসওয়ার্ডটা এন্ট্রি দিলাম সে পাসওয়ার্ডটা কাজ করে কিনা। আচ্ছা পাসওয়ার্ডটা কাজ করছে, তার মানে আমি ইউজারের পাসওয়ার্ডটা মডিফাই করতে পারছি। নেক্সট কাজ হচ্ছে হলো আমি একটা নতুন ইউজার ক্রিয়েট করি। ধরে নিচ্ছে আমি আমার নামে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করছি, ধরলাম প্রীতম। তো পাসওয়ার্ড ও এসএমএস একই প্যাটার্নে ইউজ করছি। আচ্ছা আমি আমার ইউজার নেম বসিয়েছি, ইউজার নেমের এগেনস্টে পাসওয়ার্ডটা বসিয়েছি, সেই পাসওয়ার্ডের এগেনস্টে রিকনফার্ম পাসওয়ার্ডটাও বসিয়েছি। তো আমাকে কি মুডে আমি অ্যাক্টিভ করব, যেহেতু আমি ধরে নিচ্ছি আমি এই ডিভাইসটা অপারেশনে কাজ করব, তো আমি আমাকে নিজেরে রাইট পারমিশন দিচ্ছি বা ফুল পারমিশন দিচ্ছি। আমি এটাকে অ্যাডমিন পারমিশন দিয়ে অ্যাড করে দিচ্ছি, তার মানে কি আমি নিজে অ্যাজ এ অ্যাডমিন হিসাবে এটাকে ফুল অ্যাক্সেস করতে পারবো এবং কনফিগারেশন আর ডিভাইসে সব ধরনের রাইট মুডে সব ধরনের কাজ করতে পারবো। ধরে নিচ্ছি আমি আসিফ ভাইয়ের নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। পাসওয়ার্ডটা বড় দিতে হবে, কিছু পাসওয়ার্ড প্যারামিটার বলছে আমাকে, ওই টাইপের পাসওয়ার্ড না দিলে আমাকে পাসওয়ার্ড ইউজ করতে দেবে না। এখানে আরেকটা রোল রয়েছে ইউজার রোল, যাকে সরি নর্মাল রোল, তার মানে কি সে শুধু রাইট মুডে কাজ করতে পারবে না, শুধু রিড মুডে কাজ করতে পারবে। তো আসিফ ভাই শুধুমাত্র ওয়েলটিতে ঢুকে শুধু দেখতে পারবে কোন রুটটা কানেক্টেড, ইভেন্টে কোনো ওয়েনিকে ডিলিটও করতে পারবে না। আচ্ছা এখন তো আমি একটু লিমিটেশনের কথাও বলে যাই আমাদের। এখানে অনেকে রিকোয়ারমেন্ট থাকতে পারে কাস্টমাইজেবল ইউজার ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মানে হচ্ছে হলো যে আমি স্পেসিফিক কোনো একটা ইউজারকে স্পেসিফিক কিছু টাস্ক সিলেক্ট করে দেব, সেই ইউজারটা শুধুমাত্র ওই ধরনের টাস্কগুলোই দেখতে পারবে এবং ওই টাস্কগুলো সে যে যে কাজ করেছে সেই টাস্কগুলো তার সুপার যে অ্যাডমিন থাকবে সেই অ্যাডমিনের কাছে লগগুলো চলে যাবে। যে আমি যদি একটা সিম্পল ইউজার হয়, আমি যদি কোনো ওয়েনিকে ডিলিট করি, সেই লগটাও আমার সুপার অ্যাডমিন যে বা আমার সুপারভাইজার যে সে দেখতে পারবে। আচ্ছা এই কাজটা আমাদের তৈরি হচ্ছে, আমাদের ফার্মওয়্যার নেক্সট ফার্মওয়্যারে আসতেছে। এটা একটা ফার্মওয়্যারে আসছিল বাট কিছুটা বাগ থাকার কারণে ওইটা ওই ফার্মওয়্যারটা আমি ইউজ করছি না, ঠিক আছে। বাট এই সিস্টেমটা আমাদের ইএমএস এর জন্য টোটালি রেডি, আপনার ইএমএস এ কাস্টমাইজেবল ম্যানেজমেন্ট সিস্টেমটা পেয়ে যাবেন। আচ্ছা ওকে, তো আমি এখানে তিনটা কাজ করলাম, ইউজার বানালাম, ইউজারকে পাসওয়ার্ড মডিফাই করলাম, নতুন একটা ইউজারের জন্য রিড মুডে পারমিশন অ্যালাউ করে দিলাম। আচ্ছা তিনটা কাজ আমি মোটামুটি এখানে করলাম। নেক্সট আরেকটা কাজ এখান থেকে দেখতে পারি যে আমরা যারা ডিভাইসটাকে একটু সিকিউরিটি ইনশিওর করতে পারি, কি টাইপের সিকিউরিটি, এটা আমরা মোটেই করি না, বাট এটা করাটা আমাদের সবার জন্যই গুড প্র্যাকটিস। আবার অনেকে একটু বড় বড় আইসিতে যারা আছেন তারা এগুলো খুবই মেনটেন করেন, আমি জানি। আচ্ছা কিভাবে লগ ইন ম্যানেজমেন্ট, লগ ইন ম্যানেজমেন্টের যে অনেকে ACL বা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করতে পারেন, যে ইন্ডিভিজুয়ালি এটাকে এনাবেল করে দিয়ে বলে দিতে পারেন স্পেসিফিক আমি সব জায়গা থেকে টেলনেট করতে মানে সব নেটওয়ার্ককে টেলনেট করতে পারবো না, নির্দিষ্ট একটা আইপি থেকে আমি টেলনেট করতে পারবো। তো আমি বলে দিতে পারি যে গ্লোবালি সব জায়গা থেকে আমি ডিনাই করে দিয়েছি, মানে সব জায়গা থেকে কেউ আমাকে টেলনেট করতে পারবে না, স্পেসিফিক কিন্তু কোনো একটা নির্দিষ্ট আইপি সিরিজ থেকে আমাকে টেলনেট করতে পারবে। তো এই ধরনের কিছু আমি প্যারামিটার রুলস আমি ACL বা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট রুলস বা ফিল্টার ইউজ করতে পারি, বা এটা আমার নেটওয়ার্কের জন্য ভালো। শুধুমাত্র টেলনেটের জন্য না, এটা আমি ওয়েব SNMP SSH সবগুলোর জন্য করতে পারি, নট অনলি IPv4, IPv6 এর IP এর জন্য আমি এটাকে অ্যালাউ করে দিতে পারি যে আমি গ্লোবালি IPv6 এর IP টেলনেটের জন্য কোনো জায়গা থেকে অ্যালাউ হবে না, বা SNMP এর জন্য IPv6 এর কোনো IP গ্লোবালি কোনো জায়গা থেকে অ্যালাউ হবে না, এই ধরনের কিছু কিছু রুলস অ্যালাউ করে দিতে পারি। আবার স্পেসিফিক এই নেটওয়ার্ক থেকে আমি ঢুকতে পারবো, এই ধরনের রুলস ক্রিয়েট করতে পারি। আচ্ছা আরো কিছু সিকিউরিটির জন্য বলি, সার্ভিস পোর্ট। আচ্ছা আমরা যারা রাউটার ইউজ করি, আমি কখনোই L2 ডিভাইসকে বা Layer 2 ডিভাইসকে রাউটার সাথে তুলনা করবো না। আচ্ছা আমাদের রাউটার ইউজ করি, রাউটারে কি করি, রাউটারে সবসময় হচ্ছে আমরা ওয়েবে ঢুকার জন্য বা উইনবক্সে ঢুকার জন্য একটা পোর্ট ইউজ করে থাকি, সিকিউরিটি ইনশিওর। আমাদের পাবলিক আইপি থেকে পাবলিক আইপি করে পোর্ট ইউজ করি একটু সিকিউর ইনশিওর করার জন্য। তো আমরাও করতে পারি এই আইপির পরে পোর্ট ইনশিওর করতে পারি। নর্মালি ওয়েবের জন্য আমরা HTTPS ইউজ করে করছিলাম, HTTPS ইউজ করছিলাম, যার কারণে আমাদের 443 ডিফল্ট হিসাবে অ্যাপ্লাই করা আছে। এটাকে তাহলে আপনি মডিফাই করে নিয়ে
ক্লোনের পরে ওই আইপিএম পোর্টটা বসিয়ে ঢুকতে পারেন। এটা ছাড়া আপনার টেলনেট এসএসএইচ বা এসএনএমপি ক্ষেত্রে পোর্ট গুলাকে আর নিজের মতন করে মডিফাই করে নিতে পারেন। ওকে, দেন আরেকটা ছোট একটা সিকিউরিটি রয়েছে যে ওয়েব লগ ইন টাইম আউট, যে প্রতি 10 মিনিট পর পর যদি মাউস হোভার না করি, যদি কোনো অ্যাক্টিভ না থাকে এই সেশনটা, তো আমাকে এই পেজ থেকে লগ আউট করে দেবে। মানে জাস্ট ওয়ান কাইন্ড অফ একটা সিকিউরিটি, আর কিছুই না। এইটা ছাড়াও নেটওয়ার্ক সিকিউরিটিতে গেলে আমি কিছু ডিফেন্স লেভেলের সিকিউরিটি পাবো। কি লেভেলের? ও আমাকে এখানে কিছু ফায়ারওয়াল বলছে যে লো, মিডিল, হাই, বাট আমি জানি না লোতে কি কি ইমপ্লিমেন্ট করা আছে, মিডিলে কি কি ইমপ্লিমেন্ট করা আছে, হাইতে কি কি ইমপ্লিমেন্ট করা আছে। আচ্ছা, তার জন্য আমরা কি করতে পারি? ফ্লেক্সিবলটা ইউজ করতে পারি। ফ্লেক্সিবলে বলে দিতে পারি কোন কোন টিসিপি প্যাকেটগুলো আমি চেক করব, কত প্যাকেটের উপর যেতে পারবে না, কি কি প্যারামিটার আছে এখানে, আমরা আইসিএমপি চেক করবো কি করবো না, কিং চেক করতে দেবো কি দেবো না, এইসব ধরনের প্যারামিটার আছে। আমি এগুলোকে সিলেক্ট করে চেক করে আমি এই ধরনের ডিফেন্স লেভেল ইউজ করতে পারি। এটা ছাড়া আমাদের কার্নেল থেকে টেলনেট ইউজ করতে চাই বা করতে চাই না। আচ্ছা, টেলনেট আমরা অনেকে অনেকে আমার টেলনেট ইউজ করতে চাই না, কারণ টেলনেট থেকে অনেকে সিকিউর বা সিকিউরিটি মনে করে না। কারণ যখন আমরা টেলনেট করি তখন কিন্তু ওয়ার্কসাইট দিয়েও কিন্তু আমরা দেখতে পারি আইডি পাসওয়ার্ডটা খুব দেখা যায়, মানে ইউজারনেম পাসওয়ার্ডটা। তো অনেকে টেলনেট না ইউজ করে এসএসএইচ ইউজ করে থাকে, তো এসএসএইচটা ইউজ করাটা ফার বেটার। ওকে, তো ডিপেন্ড করছে, তো অনেকে টেলনেট পোর্টটাকেও কার্নেল থেকে ডিজেবল করে দিতে পারে। তো এই ধরনের নেটওয়ার্ক তারা ছোট ছোট নেটওয়ার্ক তারা ইমপ্লিমেন্ট করতে পারে ডস অ্যাটাক বা অন্য ধরনের ডিডোস অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে হলো আমি পার্সোনালি সাজেস্ট করছি, এটা কোনো রুলস না, আমরা আপনার ডিভাইসের উপরে সবসময় পাবলিক আইপি অ্যাসাইন করতে পারেন, বাট আমি সাজেস্ট করছি ডিভাইসের উপরে কখনোই, যে কোনো ডিভাইসের উপরে হোক, মানে লেয়ার টু ডিভাইসের উপরে হোক, কখনোই পাবলিক আইপি অ্যাসাইন করবেন না, লোকাল আইপি অ্যাসাইন করবেন, এটা ডিভাইসের জন্য বেটার। কিন্তু কথা হচ্ছে লোকাল আইপি অ্যাসাইন করলে আমি বাইরে থেকে মনিটরিং করবো কি করে? আপনার পাবলিক আইপি থ্রুতে রাউটারে অন্য কোনো পাবলিক আইপি থ্রুতে এটাকে পোর্ট করে নিয়ে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন, টেনেন্টের জন্য হোক, এসএসএইচের জন্য হোক, সবগুলোর জন্য হোক করবেন। এটা কি হবে, যদি বাইরে থেকে কোনো অ্যাটাক আসে ডিরেক্ট আপনার লোকাল আইপির উপর আসবে না, মানে আপনার ওই পাবলিক আইপির উপর হোক, কিন্তু পাবলিক আইপি কিন্তু আপনার ডিভাইসের সাথে কানেক্টেড না, ওটা কিন্তু রাউটারের সাথে কানেক্টেড। ওকে, তো ছোট ছোট অ্যাটাক থেকে আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, তো এটা ছাড়াও এটা তো গেল, এইগুলো কিছু কিছু জিনিস গেল, ওগুলো আমি সিস্টেম কনফিগারেশন আবার আসবো পরবর্তীতে। আচ্ছা, দেন নর্মালি ওয়েলটি কনফিগার করতে গেলে ডিভাইসে তো কিছু সিকিউরিটি ইনশিওর করলাম, আরও কিছু জিনিস আমাদেরকে মাথায় নিতে হবে। তো নেটওয়ার্কটাকে যখন আমরা সাজাবো, সাজানোর পরবর্তীতে আমরা কী কী টাইপের জিনিস নিয়ে কাজ করি? আমরা ভিলান কনফিগার করি। ভিলান জিনিসটা কি? ভার্চুয়াল ল্যান, মানে একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করি। এটা কি কেন ক্রিয়েট করি? ব্রডকাস্টগুলোকে কমানোর জন্য, সবাই জানি আমরা কমানোর জন্য, এটা করলে ছোটখাটো প্রবলেম থেকে বা ব্রডকাস্টিং ইস্যু থেকে আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, নেটওয়ার্কে সবসময় নেটিভ ভিলান ইউজ না করাটাই বেটার, ভিলান ইউজ করাটাই বেটার। এখন অনেকে অনেক ধরনের নেটওয়ার্কিং প্ল্যান থাকতে পারে, তারা প্রত্যেকটা ওয়েনিউতে ভিলান পাস করতে পারে ইন্ডিভিজুয়ালি, আবার অনেকে চায় না আমি এতগুলো ভিলান ম্যানেজ বা মেনটেন করতে পারবো না, তারা প্রত্যেকটা পনের এগেনস্টে ভিলান ইনশিওর করতে পারে। আচ্ছা, তো এক একজন এক এক ধরনের বা নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা ভিলানটাকে কাস্টমাইজ করে নিতে পারে আর ভিলানের প্ল্যানটা করতে পারে। তো ভিলানটাকে যদি আমি চাই একটা ভিলান কনফিগার করি, ধরে নিচ্ছি ভিলানটা হচ্ছে 10, ভিলানটা হচ্ছে 10 ভিলানটাকে আমি একটু কনফিগার করবো। তো নর্মালি কি হয়, আমাদের যদি সিলেটে যাই, ইন্টারফেস ভিলান 10, দেন 10 ভিলানের যে এটা ডিনেম করি বা ডিসক্রিপশন অ্যাড করি, 10 ভিলানটাকে যদি 10 ভিলানের উপর কোনো আইপি সেট করতে চাই সে আইপি সেট করতে পারি আইপি অ্যাড্রেস লিখে, তারপরে 10 ভিলানের উপর যদি বলতে চাই এটা কোন কোন সুইট পোর্টে কাজ করবে বা কোন কোন পোর্টে কাজ করবে আমি অ্যালাউ করে দিতে চাই, অ্যালাউ করতে পারি। গেল না, সরি, ওটা হচ্ছে আপনি ইন্টারফেস থেকে ঢুকে অ্যালাউ করে দিতে পারি। আচ্ছা, এখন 10 ভিলানটাকে আমি একটু মডিফাই করি, এটাকে দেখিয়ে দেবো কোন কোন পোর্টে সে অ্যালাউ হবে। আচ্ছা, তারপর এখানে দেখেন শুধুমাত্র আমার আপলিং পোর্টগুলো রয়েছে, কোনো ডাউনলিং পোর্ট নেই। আচ্ছা, ডাউনলিং পোর্ট না থাকলে তাহলে আমি কি করে ভিলানগুলোকে পাস করবো? আচ্ছা, জিপনের ক্ষেত্রে আমাদের এখানে কি করা আছে, আমাদের এখানে আপলিং পোর্ট যতগুলা আপনি স্পেসিফিক ওই আপলিং পোর্টগুলোকে চিনিয়ে দেবেন, এবং ডাউনলিং পোর্টগুলো অটোমেটিক্যালি .1-2 টার্নেল করা রয়েছে, মানে অটোমেটিক্যালি ওই যে ভিলানটাকে আপনি কনফিগার করবেন ওই ভিলানটা সবগুলা পন পোর্টের জন্য অটোমেটিক্যালি ট্রাঙ্ক হয়ে যাবে, সেকেন্ডে অটোমেটিক্যালি ট্রাঙ্ক হয়ে যাবে। ধরে নিচ্ছে আমার এখানে আপলিং পোর্ট কত, G13 রাউটারের সাথে কানেক্টেড, 10 ভিলানটা আমার রাউটার থেকে আসছে,
তো এইটাকে আমি কিভাবে কনফিগার করতে পারি, G10 ভিলেন 10 টাকে আমি ভিলেন 10 টাকে আমি হচ্ছে হলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে এখানে G13 যেটা এটাকে আমি ট্যাগ করে দিতে পারি, তার মানে কি এটা আমার কাজ করবে, তার মানে এটা G10 দিয়ে ঢুকতেছে, G13 দিয়ে ঢুকতেছে এবং সবগুলো কনফিগার এর জন্য সে অ্যাক্সেসিবল মানে কাজ করতে পারবে। ওকে, দেন অনেকে নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী Q&Q বা ট্রান্সলেটার ইউজ করে থাকেন, তারাও এইভাবে কনফিগার করে নিতে পারেন পয়েন্ট টু পয়েন্ট। মানে অনেকে আমাদের এমনও ধরনের ইস্যু থাকে যে আমার ওয়েলটির আউটপুটের ওয়েলটি একটা পন ইন্টারফেস এ আর একটা পন ইন্টারফেস বি, উনি দুইটা পন ইন্টারফেস থেকে দুইটা লাইন চালায়, ধরেন পন ওয়ান থেকে তার বাসায় চালায়, পন টু থেকে তার অফিসে চালায়, তিনি চাচ্ছে আমার কোডটা ইউজ করে বা আমার ফাইবারটাকে ইউজ করে সে একটা ডাটা কানেক্টিভিটি লাইন চাচ্ছে, ঠিক আছে, ডাটা কানেক্টিভিটি নেটওয়ার্ক চাচ্ছে। কেমন টাইপের নেটওয়ার্ক হতে পারে? হতে পারে যে তার বাসায় একটা ক্যামেরা রয়েছে আর অফিসে যেটা পন টুর আন্ডারে নেটওয়ার্ক পাচ্ছে তার অফিসে একটা NVR রয়েছে, সে চাচ্ছে তার NVR দিয়ে তার বাসা পর্যন্ত মনিটরিং করতে থ্রু আমাদের অপটিক্যাল ফাইবার ডাটা কানেক্টিভিটি। তো এটাকে আমরা কিভাবে করতে পারি? ইপনের ক্ষেত্রে আমরা কিভাবে করি? ইপনের ক্ষেত্রে আমরা করি এটা পন ইন্টারফেসের উপরে সিলেক্ট করে দিয়ে ওয়েনু T2P, আর জিপনের ক্ষেত্রে এটা কাজ করে থাকে ভিলান ইন্টারফেসের উপরে। যদি ধরলাম তার বাসা এবং অফিসে দুইটা ওয়েনুর ভিলান সেম 10 ভিলান, আমি তাকে বলে দিলাম তার সে 10 ভিলানের উপর দিয়ে মানে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন এস্টাবলিশ হবে, তার মানে কি তার NVR থেকে সে ক্যামেরাগুলোর IP-কে সে পিং করে পাবে। আচ্ছা, নর্মালি আমরা কেন পাই না? নর্মালি আমাদের প্রত্যেকটা ইন্টারফেসের উপরে প্রোটেকশন দেওয়া থাকে, আইসোলেশন বা আইসোলেটেড করা থাকে। আইসোলেটেড কাজটা কি? আইসোলেটেড কাজটা হচ্ছিল আমি এক পোর্টের ডাটা আরেক পোর্ট থেকে পাবো না, নিজের ডাটা নিজের ভিতরে স্বতন্ত্র রাখবো, সেটা হচ্ছে আইসোলেটেড। যেহেতু আইসোলেট করা থাকে এটাকে আমরা কি করে এক পোর্টের ডাটার সাথে মানে এক পোর্টের সাথে নেটওয়ার্ক সাথে আরেক পোর্ট কি করতে পারি পয়েন্ট টু পয়েন্ট ভিলেন কনফিগার করে। ওকে, আপলিঙ্ক পোর্টে যায়, আপলিঙ্ক পোর্টে গেলে এখানে আমি কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছি যে কোন পোর্টটা আপলিঙ্ক রয়েছে আর বাকিগুলো ডাউন রয়েছে। আচ্ছা, আপলিঙ্কের কনফিগারেশনে যাই, কনফিগারেশনে গেলে এখানে আমি দেখতে পাচ্ছি আমি এখানে প্রত্যেকটা আপলিঙ্কের ডিসক্রিপশন লিখতে পারবো, ডিসক্রিপশন লিখতে পারবো, এটা একটা গুড প্র্যাকটিস। আচ্ছা, কেন ডিসক্রিপশন লিখতে পারবো? সে আমাদের CLI দে হোক, কারণ আমি যে এই নেটওয়ার্কে সারা জীবন তত্ত্বাবধান করবো তাও তো না, আমার অবর্তমানে আমাকে আসতে পারে, তো তার যেহেতু বুঝতে সুবিধা হয় সেহেতু আমাদের ইভেন আমাদেরই যাতে বুঝতে সুবিধা হয় এই জন্যই আমাদেরকে ডিসক্রিপশনটাকে লিখে রাখাটা বেটার, এটা একটা গুড প্র্যাকটিস। আচ্ছা, দেন আমরা পোর্ট থেকে সাত নসাট করে রাখতে পারি, যে পোর্টগুলো আমি ইউজ করবো না সে পোর্টগুলোকে আমি নসাট করেও রেখে দিতে পারি, ইটস আপ টু মি। এখানে সুইচ পোর্ট বা যে আপলিঙ্কের জন্য যে ইন্টারফেসগুলো রয়েছে সেই ইন্টারফেসগুলোর পোর্ট স্পিড অ্যালাউ করা রয়েছে, এখানে সবগুলোকে অটো করে দেওয়া রয়েছে। আপনি চাইলে কোনোটাকে যদি 10/2 ডুপ্লেক্স বা 10/100 ফুল বা 10/100 করে রাখতে চান সেটাও করে রাখতে পারেন, অথবা যদি 10G-কে 10G ফুল করে দেখিয়ে দিতে চান 10G ফুল দেখিয়েও দিতে পারেন। আচ্ছা, আইসোলেটেড এটার কাজটা হচ্ছিল SMS, যেটা বললাম আমাদের সুইচ পোর্টের আইসোলেটেড অপশনটা রয়েছে, তার মানে কি এক ফুটের ডাটা এক ফুটের দিতে দেবেন না সিকিউরিটি পারপাজে। কিন্তু আমরা নর্মালি সবাই কি ইউজ করি? নর্মালি ইউজ করি আমাদের যে আপলিঙ্ক পোর্টটা থাকে ওইটাকেও আমরা সুইচ হিসাবে ইউজ করি, যেহেতু সুইচ হিসাবে ইউজ করি ওটাকে যদি আইসোলেটেড করে রাখি তাহলে তো আমি ডাটা পাবো না, তো কি করতে হবে আমাদেরকে আইসোলেশন সে টিকচিহ্নগুলো তুলে দিতে হবে, তাহলে আমরা আমাদের আপলিঙ্ক পোর্টগুলোকেও অ্যাজ এ সুইচ হিসাবে ইউজ করতে পারবো। প্রাইভেট ভিলান বা PVID, এটার কাজটা কি? আমরা যখন নর্মালি কি করি CLI-তে কাজ করার সময় অ্যাক্সেস করে দিই ভিলানকে, তখন সেটাকে অ্যাক্সেস করে দিলে কি হয় ওই নির্দিষ্ট ইন্টারফেসের উপর দিয়ে নির্দিষ্ট ভিলানটা পাস হবে, তার মানে কি ওই ভিলানটা PVID হিসাবে কাজ করে। তো যদি আমি বলে দিই যে G3 এটাকে আমি অ্যাক্সেস করে দিলাম, তো সেটা নর্মালি G3-টাকে এটাকে জাস্ট ওই ভিলান দিয়ে অ্যাক্সেসেবল বা PVID হিসাবে দেখাবে। এটা ছাড়াও আমরা এখান থেকে ব্রডকাস্ট মাল্টিকাস্ট ইউনিকাস্ট প্রত্যেকটা FPS হিসাবে বা প্রত্যেকটা ভ্যালুকে অ্যাসাইন করে দিতে পারি। বাই ডিফল্ট এখানে একটা মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এবং ইউনিকাস্টের জন্য 512 ভ্যালুটা অ্যাসাইন করা রয়েছে, আপনারা চাইলে এটাকে কমাতেও পারবেন। এটা ছাড়া আপনারা প্রত্যেকটা ইন্টারফেসে রেট লিমিট ইউজ করতে পারেন, ইংরেজ বা এগ্রেস এটাকে ইউজ করতে পারেন, এবং ম্যাক লিমিটটাকেও কন্ট্রোলিং করতে পারেন যে কতটুকু ম্যাকের বেশি আপনি কতগুলো ম্যাকের বেশি আপনি এই ইন্টারফেস থেকে ইউজ করতে দেবেন না, এই ধরনের কিছু পারমিশন যাকে আপনি ডিক্লেয়ার করে দিতে পারেন। বাট আমরা নর্মালি এইসব কাজ করি না,
আমাদের অভ্যস্ততা, যদি করা হতো তাহলে আমরা করতাম। পনে যাই, পনে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, পনে গেলে দেখতে পাচ্ছি আমার একটা পন মডিউল কানেক্টেড, কিন্তু ওয়েলটি ইনফরমেশনে গেলে এখানে কিন্তু আমার এক নম্বর পনটা আপ দেখাচ্ছে না। ওকে, শুধুমাত্র কি দেখাচ্ছে, ও এক নম্বর পন পোর্টটা দেখাচ্ছে যে এখানে একটা মডিউল লাগানো আছে, সেই মডিউলটা 6.931 ডিবি ট্রান্সমিট করছে। 6.931 মানে 7 ডিবি কাছাকাছি, ধরুন 7 ডিবি ট্রান্সমিট করছে, তার টেম্পারেচার বায়াস কারেন্ট ব্লা 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 জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা, ট্রাফিক স্ট্যাটাসে গেলে সেই পন পোর্ট থেকে কতটুকু ট্রাফিক যাচ্ছে, ব্রডকাস্ট কতটুকু হচ্ছে, মাল্টিকাস্ট কতটুকু হচ্ছে, এসব জিনিসও আমি এখান থেকে দেখতে পারবো। কনফিগারেশনে গেলে অ্যাজ ইউজুয়াল আমি পোর্ট থেকে শাট করে রাখতে পারবো, পন পোর্টটা কোন দিকে ইউজ করছি তার ডিসক্রিপশন গুলো অ্যালাউ করে রাখতে পারবো। আচ্ছা, রেঞ্জে যাই, নর্মালি জিপন ওয়েলটি লজিক্যালি কাজ করে 60 কিলোমিটার পর্যন্ত লজিক্যালি, আর ফিজিক্যালি যদি চিন্তা করেন এটা হচ্ছে কাজ করে 20 কিলোমিটার পর্যন্ত, করে দেওয়া থাকে 20 কিলোমিটার পর্যন্ত এটাকে করে দেওয়া থাকে। আচ্ছা, আমরা এই 20 কিলোমিটার থেকে যদি আমার কখনো টার্গেট হয় যে 25 কিলোমিটার পরে আমি একটা ওয়েনিউ আপ করবো, ধরে নিচ্ছে ইললজিক্যাল হলো, ধরে নিচ্ছে আমি এটা 25 কিলোমিটার পরে ওয়েনিউটা আপ করবো, ওয়েনিউটা আপ করার পরে আমার হাতে লেজার আসছে ধরেন -12%, যে একটা কোর নিয়ে গেলাম -12%, ওয়েনিউটা তো আপ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওয়েনিউটা আপ হচ্ছে না। হচ্ছে না কেন, এখানে একটা অপশন রয়েছে ম্যাক্স আরটিটি, যদি আমরা সিএলআই তে করতে চাই যে পন ইন্টারফেসের উপর ঢুকবো, ইন্টারফেস জিপন 0/1 ম্যাক্স আরটিটি বাড়াবো। ম্যাক্স আরটিটিটা কি, আরটিটিটা হচ্ছে হলো রাউন্ড ট্রিপ টাইম, মানে ওয়েনু রেসপন্স টাইম, মানে ওয়েনুটা ওই পর্যন্ত ওই ফাইবার পর্যন্ত ট্রাভেল করে আবার ব্যাক করে আসতে তার কতটুকু সময় লাগছে, সেটাকে আমরা আরটিটি বলি। তো এই আরটিটি বা রেসপন্স টাইমটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। তো লজিক্যালি নর্মালি এটা কত কিলোমিটার পর্যন্ত কাজ করে, 60 কিলোমিটার, তো এটাকে আমরা লজিক্যালি যদি বাড়িয়েও দিই ভ্যালুটাকে, এখানে কি বলছে এক মানে 200 × 100 মিটার, মানে কি 20 কিলোমিটার পর্যন্ত কাজ করবে। যদি আমি এখানে 201 দিই তার মানে কি 20 কিলোমিটার 100 মিটার, 20 কিলোমিটার প্লাস 100 মিটার পর্যন্ত কাজ করবে। এইভাবে আমরা কিন্তু এইভাবে ভ্যালুটাকে আরটিটি ভ্যালুটাকে বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, প্রোটেকশন সুইচ গ্রুপ, প্রোটেকশন সুইচ গ্রুপ এটার কাজটা কি, আচ্ছা আমরা তো বিভিন্ন ধরনের রিডানডেন্সি ইউজ করে থাকি, বিভিন্ন টাইপের রিডানডেন্সি হতে পারে, পাওয়ার রিডানডেন্সি, আমার ওয়েলটিতে দুইটা পাওয়ার সাপ্লাই আছে কিনা, সেটা হট সোয়াপেবল কিনা। আচ্ছা, আমরা তো আপলিঙ্কের ক্ষেত্রেও রিডানডেন্সি করি, তো পনের ক্ষেত্রে কি রিডানডেন্সি করবো না? অবশ্যই আমরা পনের ক্ষেত্রেও রিডানডেন্সি ডিক্লেয়ার করতে পারি। কিভাবে, এটাকে কি বলি, এটাকে আমরা ডাকি হচ্ছে পন বি টাইপ প্রোটেকশন। পন বি টাইপ প্রোটেকশন মানে একটা ওয়েলটির বা একটা স্লটের ভিতরে যদি দুইটা পন মডিউলের মধ্যে যদি আমি রিডানডেন্স করতে চাই, তখন তাকে আমরা কি বলি, পন বি টাইপ প্রোটেকশন। ধরে নিচ্ছি আমি এখন একটা রিডানডেন্সি করব পন টু এবং পন থ্রির মধ্যে, যার একটা গ্রুপ নেম দিচ্ছি, ধরেন একটা গ্রুপ নেম দিলাম। আচ্ছা, কি বলছি, পন টুটা হচ্ছে ওয়ার্কিং পন হিসাবে কাজ করবে, পন থ্রিটা হচ্ছে স্ট্যান্ড বাই পন হিসাবে কাজ করবে। মানেটা কি, মানে আমি ওই তাহলে কি এই ওয়ার্কিং মানে দুইটা পন প্রোটেকশনের জন্য আমাকে যে স্পিডার গুলো ইউজ করতে হয় সেটা কি টাইপের স্পিডার, 2:1, 2:2, 2:4, 2:8, আমরা নর্মালি ইউজ করি কোনগুলা 1:2, 2:4, কিন্তু এই ক্ষেত্রে আমার স্পিডার ইউজ করতে হবে 2:1, মানে দুইটা পন মডুলের থেকে ফাইবার এসে আমার দিকে ছাড়বে। আচ্ছা, তাহলে ইউজ করলাম, তার মানে আমি যে ওয়েনিউগুলো লাগাবো সবগুলা ওয়েনিউ ওয়ার্কিং পন, মানে 2 নম্বর পন পোর্টে অ্যাক্টিভ হিসাবে দেখাবে এবং স্ট্যান্ড বাই পন পোর্টে সবগুলো অফলাইন হিসাবে দেখাবে। যদি কখনো আমার ওয়ার্কিং পন 2 নম্বরটার ফাইবার কাটা পড়ে, অথবা ফাইবার কাটা পড়ে বলতে কর্তব ফাইবার, ওই পন মডিউল নষ্ট হয়ে যায়, অথবা পন পোর্ট নষ্ট হয়ে যায়, অথবা ওই দুই ফাইবারের থেকে যতটুকু ফাইবার আসার পরে আমি 2:2 স্পিডটা লাগাইছি, তার মধ্যে যদি ফাইবার কাটা পড়ে যায়, সেক্ষেত্রে আমার ওই ওয়েনিউগুলো 3 নম্বরে সবগুলো শিফট হয়ে যাবে। তার মানে কিন্তু এইটা না যে আমার 2 নম্বর পন পোর্টে 25টা অনু মধ্যে একটা অনু ফাইবার কাটা বললো সে কি অটোমেটিক 3 নম্বরে চলে যাবে, না, সবগুলো ওয়েনিউ যখন পন পোর্টটা চেক করবে, সবগুলো ওয়েনিউ যখন তার পন পোর্ট থেকে অফলাইন হয়ে যাবে, কোনো 2 নম্বর পন পোর্ট থেকে সে কোনো রিকোয়েস্ট বা লেজার পাচ্ছে না ওয়েনিউ থেকে, ওয়েনুর যে ছাড়ার লেজার, ওয়েনুর যে চেক করার যে লেজারগুলো পন মডিউল রিসিভ করতে পারছে না, সেই লেজার গুলো তখনই ও কি করবে, শিফট করে দেবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ আর এস টিপির মতন,
যে একটা ব্রিজ পোর্ট থাকবে একটা রুট পোর্ট থাকবে। আচ্ছা তো এখানে রুট পোর্ট কোনটা ডিক্লেয়ার করেছি ওয়ার্কিং পন, এসএমআই পোর্ট কোনটা যে ব্রিজ পন। তো এটা যদি আমি অ্যাপ্লাই করে দিই তখন কি হিসাবে কাজ করবে, যে দুই নম্বর পন মডিউলটা ওয়ার্কিং পন হিসাবে কাজ করবে, ওই পন পোর্টেই সবগুলো ওয়েনু অনলাইন থাকবে। যদি কখনো দুই নম্বর পন পোর্টের সবগুলো ওয়েনুর ফাইবার কাটা পড়ে বা পন মডিউল নষ্ট হয়ে যায় তখন অটোমেটিক্যালি দুই নম্বর পন পোর্টের সব ওয়েনু গুলো তিন নম্বর পন পোর্টে শিফট হয়ে যাবে। এটার জন্য হ্যালো টাইম ফিক্স করা থাকে 5 থেকে 6 সেকেন্ড, আর রিভার্টিভ টাইম হচ্ছে হলো বা জাস্ট 100 বা 2 মিনিট থাকে, 2 মিনিটের মধ্যে সবগুলো ওয়েনু চেঞ্জ করা হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি হলো, আমাদের কর্পোরেট ক্লায়েন্টের জন্য আমরা একটু হলেও তাকে প্রায়োরিটি সেট করে বেটার সার্ভিস দিতে পারি। যদি সামহাও কখনো রাতের বেলায় এই টাইপের প্রবলেম বা পলিউশন হয় তো অটোমেটিক্যালি তার সার্ভিসটা 2 মিনিটের মধ্যে আপ হয়ে যাবে। আচ্ছা ওকে এটাকে ডিলিট করি, যেহেতু এটা আমার একটা লেয়ার 2 ডিভাইস তার মানে এটাকে আমি পুরোটাই ম্যাক নিয়ে কাজ করে থাকি, ম্যাক ছাড়া কিছু বলি না। এই যে টেবিলটাকে দেখছি এটাকে আমরা ম্যাক টেবিল বলে থাকি অথবা ক্যাম টেবিলও বলে থাকি। এখানে আমাদের প্রত্যেকটা ইন্টারফেসে ম্যাক আমরা পেতে পারি। কিভাবে, অলের থেকে যদি আমি বলছি G13 এ কানেক্টেড, G13 থেকে যে যে ডিভাইস গুলো কানেক্টেড তার ম্যাক গুলো আমি পাচ্ছি। যদি অ্যাজ ইউজুয়াল পন ইন্টারফেসে ম্যাক গুলো দেখতে চাই তাহলে আমাকে পন ম্যাক টেবিলে যেতে হবে। পন ম্যাক টেবিলে যে পন পোর্টের আন্ডারে যে ওয়েনি গুলো কানেক্টেড, ওয়েনি আন্ডারে যে ডিভাইস গুলো কানেক্টেড বা ইউজারের ডিভাইস গুলো কানেক্টেড, সেই ইউজারের ডিভাইসের ম্যাক গুলো আমি পেতে পারি। তাহলে আমার জন্য মনিটরিং করাটা খুব ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা দেন আমি আর কি করতে, এখানে আমার পন প্লাস অনু মানে কি, পন প্লাস অনু মানে কত নম্বর পন পোর্টে কত নম্বর ইন্ডেক্স মানে কত নম্বর ওয়েনুটা সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে আমি কিন্তু ওয়েনু কোন অ্যাড মানে ম্যাক অ্যাড্রেসটা কোন ওয়েনুটা কানেক্টেড সেটাও আমি এখান থেকে মনিটরিং করতে পারবো। দেন অনেকে আমরা ম্যাক এজিং টাইম নিয়ে কাজ করি যে বলে দিই 5 মিনিট পর পর ক্যাম টেবিলটাকে রিফ্রেশ করবে, এটাকে চাইলে আমরা কমিয়ে দিতে পারি বাড়িয়ে দিতে পারি, এটা জাস্ট নেটওয়ার্কিং জনের উপর ডিপেন্ড করছে বা নেটওয়ার্কিং সলিউশনের উপর ডিপেন্ড করছে। দেন আমরা চাইলে কোনো একটা ম্যাক অ্যাড্রেসকে এখানে বাইন্ডও করে দিতে পারি স্ট্যাটিক বা ডাইনামিক আকারে, জাস্ট অ্যাডও করে দিতে পারি। এছাড়া অনেক সময় আমাদের ম্যাক ফ্লাপিং ইস্যুও হয়ে থাকে যে আমি দুটো ইন্টারফেস থেকে কানেক্টেড, উপরে যে ইন্টারফেস সে উপরে ইন্টারফেসের ম্যাকটা আমি ডাবল পাচ্ছি, তো আমাকে সেক্ষেত্রে ম্যাক ফ্লাপিং টাইপের কিছু প্রবলেম অ্যারাইজ হয়ে থাকে। তো সেই টাইপের জন্য আমরা ম্যাক ফ্লাপিংটাকেও এনাবেল করে দিতে পারি। তাহলে কি হয় মানে দুটো ইন্টারফেসের ম্যাক পালে সে একটা ইন্টারফেসের ম্যাকে মানে ফেলে দেবে। আচ্ছা এলএসপি, এলএসপির কাজটা কি, এলএসপিকে আমরা অনেকে অনেক নামে ডাকতে পারি, লিঙ্ক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল বা অনেকে হচ্ছে হলো চ্যানেল বন্ডিং বা অনেকে পোর্ট বন্ডিং নামে কল করে থাকে। এটা কাজটা কি, এটা একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করে। আচ্ছা সি টাইপের এটাকে আমরা ইউজ করে থাকি রিডানডেন্স হিসাবে, রিডানডেন্সির জন্য ইউজ করে থাকি। কি কি কারণে আমরা এলএসপিটাকে ইউজ করতে পারি, সামাও ধরেন আমার ব্যান্ডউইথ ক্যাপাসিটি এখন দরকার 2 জিবি, কিন্তু আমি যে ডিভাইসের সাথে কানেক্টেড সে আমাকে 1 জিবি পরিমাণ ডাটা ট্রান্সফার করার জন্য সক্ষম, তার মানে আমি 1 জিবি পোর্টওয়ালা কোনো ইন্টারফেসের সাথে কানেক্টেড। আচ্ছা কিন্তু আমি আমার ডিভাইসে কোনো 10 জিবি পোর্ট নেই, তখন আমি কি করতে পারি, আমার ওয়েলটিতে ধরেন আছে বাট যে ডিভাইস থেকে নিচ্ছে আমার রাউটারে ধরেন নাই, আমার মাইক্রোটিকে ধরেন নাই, তো আমি এটাকে কি করতে পারি, আমার তো 2 জিবি বা 1.5 জিবি পরিমাণ ডাটা দরকার, তখন আমি করতে পারি একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। বলে দিচ্ছি যে G3 G4 একটা গ্রুপ আইডি, অনেকগুলো গ্রুপ আইডি আমি ইউজ করতে পারি, ধরলাম G3 G4 একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট হবে, G3 ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি 1 জিবি, G4 ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি 1 জিবি, দুইটাকে আমি একটা লজিক্যাল ইন্টারফেস বানালাম যার কারণে দুইটা মিলে আমার 2 জিবি পরিমাণ ডাটা সেট আমাকে সার্ভ করতে পারবে। আচ্ছা তো আমি এটাকে বলতে পারি রিডানডেন্সির জন্য আমি ইউজ করতে পারি, সামহাও যদি কখনো G3 কাট পড়ে যায় G4 দিয়ে আমি ব্যান্ডউইথ পাবো, 2 জিবি না পাই 1 জিবি তো পাবো, তারপরে হচ্ছে আমি বলতে পারি আমার হচ্ছে হলো রিডানডেন্সির জন্য আমি এটাকে কাজ করতে পারি। কোয়ালিটি অফ সার্ভিসেস, এটা কিছু স্টিক বা কিছু ওয়ার এই ধরনের প্যারামিটার সেট করে দিতে পারি, এটা আমাদের জন্য খুব বেশি দরকার নেই, আমরা ইউজ করি না। ACL আমরা তো প্রথমে দেখেছিলাম কি টাইপের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটা হচ্ছে হলো ইউজার লগইনের জন্য, আর এখানে ACL হচ্ছিল ওয়েলটির ভিতরে অপারেশনের জন্য। আমরা IP বেস ACL করতে পারি, ম্যাক বেস ACL করতে পারি বা প্যাকেট বেস ACL করতে পারি বা পোর্ট বেস ACL করতে পারি, যে ওই ইউডিবি প্যাকেট থেকে IPটাকে আমি আসতে দেবো না বা ওই পোর্টের থেকে আমি কোনো ডাটা প্যাকেট আসতে দেবো না, আমি এখান থেকে পোর্ট অ্যাসাইন করো বা প্যারামিটার অ্যাসাইন করো, সোর্স IP ডেস্টিনেশন IP অ্যাসাইন করো, এই ধরনের ACL করে রাখতে পারি। এটা আমার নেটওয়ার্কিং এর ডিজাইনের উপর ডিপেন্ড করছে, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। আচ্ছা যেহেতু এটা IPv6 সাপোর্টেড
IPv6 এর ক্ষেত্রে আমি SCL টাকে কনফিগার করে রাখতে পারি। আচ্ছা IGMP ইন্টারনেট গ্রুপ, IGMP ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা অ্যাকচুয়ালি ইউজ করে কাদের জন্য? এটা ইউজ করা হয় মাল্টিকাস্টিং এর জন্য, মানে যারা IPTV পাস করে থাকে তাদের জন্য IPTV টা খুব বেশি দরকার। তারা IGMP স্নুপিংটাকে কনফিগার করে নিয়ে এটাকে কাজ করতে পারেন। এটাকে কিভাবে কনফিগার করতে হয়, ধরেন আমার IPTV-র জন্য একটা ভিলেন আসছে, সেটা ধরেন হলো ভিলেন 200। আমি এটা 200 ভিলেন ক্রিয়েট করি, যার নাম দিলাম হচ্ছে IPTV এক্সাম্পল। এখন আমি বলতে পারি যে প্রথমে আমাকে গ্লোবালি এটাকে এনাবেল করে নিতে হবে, IGMP স্নুপিংটাকে এনাবেল করে নিতে হবে। দেন আমাকে পোর্টের দরকার নেই, কোনো ভ্যালু অ্যাসাইন করা গ্রুপ লিমিট দরকার নেই। দেন আমাদেরকে বলে দিতে হবে, আমাদেরকে বলে দিতে হবে যে এই ইউজারটা, এই ইউজারটা কোন ডাউনলিং ইন্টারফেসে সার্ভিস দেবে, কোন ডাউনলিং ইন্টারফেসে সার্ভিস দেবে। মনে করেন আমার IPTV-টা আমি অ্যালাউ করব 1 নম্বর পনপোর্টে কোনো ইউজারের জন্য, যে সবগুলো ইউজারের জন্য কিংবা কোনো ইউজারের জন্য। তো আমাকে ডাউনলিঙ্কের জন্য সেই ইন্টারফেস থেকে দেখে দিতে হবে কত নম্বর ভিলেনটাকে ইউজ করতে হয় IPTV-র জন্য, 200 নম্বর ভিলেনটাকে, সেই গ্রুপ আইডি এবং ডাউনলিঙ্কের ইন্টারফেস থেকে দেখিয়ে দিচ্ছি পোর্ট ইউজার ভিলেনে। আমি যদি ওইটিতে করে রাখি, দেন আমার ওয়েনিউতে যদি মাল্টিকাস্ট ভিলেনটাকে অ্যাপ্লাই করি, তখন আমার ওয়েনিউ থেকে IPTV সার্ভিসটা খুব স্মুথলি পাস হবে। আচ্ছা দেন এত ডিপলি না যায়, IPv6 MLD, এটা IPv6 একটা ফিচার, আমরা চাইলে IPv6 MLD ইউজ করতে পারি। STP-তে চলে যাচ্ছি, STP-তে গেলে আমরা দুই টাইপের STP দেখতে পাচ্ছি, স্ম্যাঙ্কিং প্রোটোকল, একটা হচ্ছে RSTP, একটা হচ্ছে MSTP। RSTP-তে কি র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল, এটার কাজটা কি, আমরা অনেক সময় রিং প্রোটোকল ইউজ করি, রিং যে চাই সামাও যদি আমাদের এই পাশের থেকে মনে করেন দুটো দুই সুইচ থেকে আমাদের ওয়েলটিতে কানেকশন দেওয়া হলো, কখনো যদি এই কানেকশনটা কাটা পড়ে বা আপলিঙ্কের ফাইবারটা কাটা পড়ে, আপলিঙ্কের ইথারনেট পোর্টটা নষ্ট হয়ে যায়, তো ওই পাশের সুইচ থেকে সে যাতে অটোমেটিক ব্যান্ডউইথ পায়। তো এই টাইপের কনফিগারেশনের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে RSTP-টাকে ইউজ করতে হবে। RSTP-টাকে আমি গ্লোবাল থেকে কনফিগার, মানে গ্লোবাল থেকে এনাবেল করে দিয়েই সাবমিট করে দিতে পারি। এখানে কিছু প্রায়োরিটি সেট করা রয়েছে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, হ্যালো টাইম বাড়াইতে পারেন, ম্যাক চ্যালেঞ্জ কমাতে পারেন, বাড়াতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আচ্ছা ফরওয়ার্ডিং দিলে এগুলো কাস্টমাইজ করে দিতে পারেন। দেন কি করতে হবে, আরেকটা যে ব্রিজ পোর্ট থাকবে এবং রুট পোর্ট থাকবে, দুটার প্রায়োরিটি সেট করতে হবে, যার প্রায়োরিটি যত বেশি, যত বড় ভ্যালু তার প্রায়োরিটি তত বেশি। তো এইভাবে আমি প্রায়োরিটি সেট করে কোনটা ব্রিজ হিসাবে কাজ করবে, কোনটা রুট হিসাবে কাজ করবে আমি ডিক্লেয়ার করে দিতে পারি। আর এর ইনফরমেশন গুলো আমি এখান থেকে পেতে পারি যে এটা আপাতত G13, আমার একটাই আপলিঙ্ক পোর্ট কানেক্টেড, যার কারণে এটাকে রুট পোর্ট হিসাবে কাজ করতেছে। যদি আরেকটা পোর্ট থাকতো, আমি যদি প্রায়োরিটি সেট করে দিতাম, তখন ওটাকে ব্রিজ হিসাবে কাজ করতে পারতো। আচ্ছা MSTP-তে আমি যাচ্ছি না, মাল্টিপল এক্সপেন্সিভ পোর্টাল আমি যাচ্ছি না, কারণ এটা আমাদের খুব বেশি ইউজ করতে হয় না বললেই চলে। আচ্ছা লুকব্যাক, লুকব্যাকটা আমি টোটালি স্কিপ করবো এখন, এটা আমি পরবর্তীতে আসবো, কারণ লুকব্যাকটা আমি পরবর্তীতে আসবো, কারণ কারণ লুকব্যাকটা অ্যাকচুয়ালি কোথায় বেশি ইম্পর্টেন্ট সেই পিছন স্টেপ থেকে আসাটা বেটার। পিছন স্টেপটাকে কোনটা, আচ্ছা আমি বলে যাচ্ছি এখান থেকে, লুকব্যাকটা সবসময় আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে ওয়েনিউতে, কারণ লুকটা অ্যারাইজ হয় মেইনলি ওয়েনিউ থেকে। তার মানে কি, অবশ্যই আমার ওয়েনিউতে যে ওয়েনিউটা আমি ইউজ করছি বা করবো, সেই ওয়েনিউতে অবশ্যই লুক প্রোটেকশনটাকে এনাবেল করা থাকতে হবে। তাহলে কি হবে, লুকটা আসা মাত্র ওই লুক আমার ওয়েনিউ ল্যান্ড পোর্টটা ডাউন করে দেবে। যদি ওয়েনিউ ল্যান্ড পোর্টটা ডাউন করে দেয়, তার মানে ওই লুকটা কখনোই উপরে উঠে আসতে পারবে না। ধরে নিচ্ছে আমার ওয়েনিউ হার্ডওয়্যার থেকে বা সফটওয়্যার থেকেই লুক ব্যাক প্রোটেকশন বলে কোনো ওয়ার্ড নেই, লুক ব্যাক সে ধরতে পারে না, লুক ব্যাক সে পরিচ্ছন্ন করতে পারে না, তার মানে লুকটা কোথায় উঠে আসবে ইনিশিয়ালি, ওয়েনিউর উপরের ইন্টারফেস কোনটা, ওয়েনিউর উপরের ইন্টারফেস হচ্ছে আমার পন ইন্টারফেস। তার মানে সে আমার ইনিশিয়ালি ওই একটা ইউজারের জন্য বা একটা ক্লায়েন্টের জন্য আমার ওই টোটাল ইন্টারফেসটাকে শাট ডাউন করে দেবে। তার মানে কি, আমার পন ইন্টারফেসটাকে শাট ডাউন করে দেবে।
আচ্ছা ধরে নিচ্ছি আমার পনের উপরে কোনো লুপব্যাক প্রোটেকশন নাই, তাহলে কোথায় আমার লুপ প্রোটেকশনটা এনাবল থাকতে হবে? ওয়েলটির আপলিং পোতে। যদি ওয়েলটির আপলিং পোতে লুপ প্রোটেকশন থাকে এবং লুপ যদি অ্যারাইজ হয়, তার মানে কি হচ্ছে ওয়েলটির আপলিং পোতটা শাট ডাউন হয়ে যাবে, তার মানে ওয়েলটিটা ধরে আমার ডাউন হয়ে যাবে, কোনো ইউজার আর ব্যান্ডউইথ পাবে না। তার মানে কি একটা ইউজারের জন্য আমার সবগুলা ইউজার ডাউন, তার মানে কি আমার সব থেকে লুপটা বেশি জরুরি ওয়েনিউতে মাস্ট বি থাকা। তো আমরা যখনই ওয়েনিউ পারচেজ করবো তখনই আমাদেরকে দেখে নিতে হবে যে একটা ওয়েনিউ আগে থেকে কিনে সে আমার ওয়েনিউটা লুপ প্রোটেকশন করতে পারে কি পারে না, এটা সবার জন্য একটা গুড প্র্যাকটিস, এটা দেখে নেওয়াটা বেটার। আচ্ছা তো ইনিশিয়ালি আমরা এখান থেকেও লুপ প্রোটেকশনটা অন করতে পারি। কিভাবে অন করতে পারি? জাস্ট গ্লোবাল থেকে লুপটাকে লুপ প্রোটেকশনটাকে এনাবেল করে দেবো। এখানে রেঞ্জ বলে দেওয়া আছে, মানে যদি অল দেওয়া থাকে মানে আপলিং পোর্ট যতগুলো থাকবে, ষোলোটা আপলিং পোর্ট আমাদের রয়েছে, ষোলোটা আপলিং পোর্টে লুপ প্রোটেকশনটা এনাবেল হয়ে যাবে, এবং যতগুলো পন পোর্ট রয়েছে আটটা পন পোর্ট, আটটা পন পোর্টের উপরে লুপটা এনাবেল হয়ে যাবে, এটা রেঞ্জ হিসাবে কাজ করে। যদি আমি বলে দিই না স্পেসিফিক ওস টু পন পোর্টের উপরে অ্যালাউ থাকবে, তাহলে লুপগুলা লুপব্যাক এনাবেল হয়ে থাকবে স্পেসিফিক পন ওয়ান থেকে পন এইট পর্যন্ত সবগুলো পন পোর্টের জন্য। আর আমরা যদি চাই এভাবে না দেখাই দিয়ে যদি CLI-তে যায় যে ইন্টারফেস জিপন জিরো বাই ওয়ান রেঞ্জ ইন্টারফেস রেঞ্জ জিপন জিরো বাই ওয়ান থেকে জিরো বাই আট পর্যন্ত লুপ ব্যাক অ্যানাবেল, আমরা ওইভাবেও করতে পারি অথবা যদি বুঝিয়ে করতে পারি এইভাবেও করতে পারি। আচ্ছা DHCP আমরা চাইলে যেহেতু ওটা L2 ডিভাইস আমরা DHCP সার্ভার কনফিগার করতেই পারি, খুবই স্বাভাবিক যদিও আমাদের লাগে না, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে DHCP স্নুপিং। আমাদেরকে সার্ভিস দিতেই হয়, তো আমাদের ক্লায়েন্ট যারা তারা তো সবাই সবকিছু বুঝবে তাও না, তো আমরা তাদেরকে কি সার্ভ করি, একটা ওয়েনিউ দিয়ে আসি, একটা ল্যান্ড কেবল দিয়ে আসি, সে কি করে তার ল্যান্ড কেবলটা ওয়েনু ওয়ান ফুটে লাগাবে, কিন্তু সে যদি কখনো ভুল করে ওয়েনু ল্যান্ড ফুটে লাগাই রেখে আসে তখন কি প্রবলেমটা অ্যারাইজ হতে পারে? তখন হতে পারে যে ওয়েনুর যে চারটা বা দুটো ল্যান্ড ফুট থাকে তার আন্ডারে একটা DHCP সার্ভার ক্রিয়েট করা থাকে, DHCP সার্ভারের কাজ কি, DHCP IP পুল সে ব্রডকাস্ট করবে, কিনেক্ট করবে। এখন DHCP পুল যখন ব্রডকাস্ট করবে তার মানে কি ল্যান্ড কেবল লাগাই দিলে সে কিন্তু আমার উপরের দিকে উঠাই দেবে, মানে কি আমার পন হয়ে DHCP থেকে আমি কিভাবে রেহাই পেতে পারি? আচ্ছা এটার জন্য আমাদেরকে DHCP স্নুপিংটাকে কনফিগার করে রাখাটা উত্তম। কিভাবে করতে পারি? গ্লোবাল থেকে DHCP স্নুপিংটাকে আমি কনফিগার করে রাখবো, রাখার পর এখানে কিছু DHCP স্নুপিং এর সেটিংস রয়েছে, যে অপশন ATT কন্ট্রোল বা অপশন ATT HTTP থাকলে কি হবে যে ইনফরমেশন গুলো আমি পাবো যে কোন অনু থেকে কোন IP পুল সে নিয়ে আসতেছে, কোন ম্যাক বা কোন কোন অনুর পোর্ট থেকে, সেই ইনফরমেশন গুলোকে আমি এখান থেকে পাবো যে কোন রাউটার থেকে আনতেছে বা ইউজারের রাউটার, তার IP অ্যাড্রেস বা IP পুল কত, কোন ভিলেন থেকে সেই DHCP ব্রডকাস্ট করতেছে, তো এই ধরনের ইনফরমেশন গুলো আমি এখান থেকে পেতে পারি। আচ্ছা তো এটা হচ্ছে DHCP স্ট্রেটেজির কাজ। আর এখান থেকে আমি ভিলার ইন্টারফেসের উপরে যদি DHCP গুলাকে দেখিয়ে দিই যে তুমি এই ভিলেনের উপরে DHCP গুলা কাজ করবে, সেটাকে আমি এখান থেকে ভিলেন গুলো সিলেক্ট করে দেখিয়ে দিতে পারি, অথবা আমি যদি সিলেক্ট করতে চাই DHCP স্নুপিং এনাবেল ভিলেন অমুক অমুক ভিলেন, তো একবার সবগুলো ভিলেনকে আমি অ্যালাউ করে দিতে পারি। এটা ছাড়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পোর্ট নিয়ে কাজ করা, মানে এটা নর্মালি কাজ করে ইন্টারফেস নিয়ে, ভিলার ইন্টারফেস, আপলিং ইন্টারফেস, ডাউনলিং ইন্টারফেস, তিনটা ইন্টারফেস নিয়ে। ভিলার ইন্টারফেসের উপর তো আমি সিকিউরিটি দিলাম, ভিলানগুলোকে দেখিয়ে দিলাম কোন কোন ভিলান থেকে আমার সার্ভিসগুলো পাস হচ্ছে। এখন চিন্তা করতে হবে আমার ট্রাস্টেড DHCP সার্ভিস কোনটা। আমরা যারা ISP-তে সার্ভিস দিই, হতে পারে PPI, হতে পারে DHCP, হতে পারে হটস্পট, সবই কি সবই তো একটা পুল থেকে IP নিয়ে আমাকে দিচ্ছে, মানে DHCP সার্ভার থেকে দিচ্ছে, তার মানে আমরা কি করবো ওটাই আমার অথেন্টিকেট DHCP সার্ভার। তো যেহেতু আমার রাউটারটা G13 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, ওটাই আমার ট্রাস্টেড সার্ভার, ওটাকে আমি ট্রাস্ট হিসাবে অ্যালাউ করবো, বাকিগুলাকে আনট্রাস্ট হিসাবে রেখে দেবো, মানে যেগুলো আমার ডাউনলিঙ্ক পোর্ট মানে সবগুলো পন পোর্ট সেগুলোকে আমাকে আনট্রাস্ট হিসাবে রেখে দেবো, কারণ আমার তো দরকার নাই যে ওর
ব্যাকএন্ড থেকে বা ওর পিছন থেকে যদি কোনো ডিএসপি পাঠায় আমার রাউটার এসে ঠিক করুক, বা আমি ওই সেই ডিএসপি গুলোকে আমি রিসিভও করতে চাচ্ছি না। ওকে, অ্যাজ ইউজুয়াল IPv6 এর ক্ষেত্রেও আপনার ডিএসপি স্নুপিংটাকে কনফিগার করে রাখতে পারেন। IPv6 চালাক, এটাকে কনফিগার করে রাখতে পারেন। আমি জানি না এটার কাজ কি, বা আমাদের দেশে বা IPv6 খুব বেশি কাজ করা এখনো পর্যন্ত হয়নি, বা কাজ করার সৌভাগ্য হয়নি আমাদের ক্ষেত্রে, আমি বলতে পারছি না আপনাদেরকে। তো IPv6 রাউট এটা আমি প্রথমে করেছি ডিভাইসটাকে কন্ট্রোলে করার জন্য। আপনারা তাহলে অনেকগুলো IPও অ্যাসাইন করে রাখতে পারেন, মাল্টিপল জেনের এগেনস্টে জেনের এক্সট্রিক রাউট করতে পারেন। এবং CLI এর ক্ষেত্রে আপনি বলে দিতে পারেন যে সবকিছু উপরে থেকে, মানে এখনো পর্যন্ত যা যা বলেছি সবগুলো ইপনেও থাকবে, জিপনেও থাকবে, কোনো পার্থক্য নাই, একটা লেয়ার টু ডিভাইসে সবগুলো অপশনই থাকবে। আচ্ছা, দেন ডিফারেন্স করে দেওয়ার মতন কাজ হচ্ছে এখন। আচ্ছা, তো আমি দুইটা ট্যাবে যাই, লগ আউট করে দেবে। দুটো ট্যাবে আসছে তার কারণ আছে, তার কিছু রিজন রয়েছে, আমি এই ট্যাব থেকে আগে দেখাচ্ছি আপনাদেরকে। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? তো জি ভাই, ক্লিয়ার আছে। ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, ওই নিউ কনফিগারেশনে গেলে আমাদের কিছু টপোলজি আমাদের মাথায় সেট করে নিতে হবে আগের থেকে। আমি আজকেই বিজনেস শুরু করবো, ওই নিউ লাগাবো, তো ডে ওয়ান থেকে আমাদের কিছু স্ট্যান্ডার্ড মেইনটেইন করাটা বেটার, আবার না করলেও করতে পারি, এটা টোটালি আপ টু মি। আচ্ছা, আপ টু ইউ। আচ্ছা, কী কী টাইপের কম, মানে টপোলজি সেট করে নিতে পারি আমি যে ওই নিউগুলোকে আমার ডিভাইসে অথেন্টিকেট করবো, তো সেক্ষেত্রে আমরা কিছু পারমিশন অ্যালাউ করতে পারি যে কেউ ওই নিউ লাগালে আমার ডিভাইসে অথেন্টিকেট করতে পারবে না, এটা হচ্ছে এক নম্বর করতে পারি। দুই নম্বর কথা হচ্ছিল ওই যে ওই গুলাকে আমি পারমিশন দিচ্ছি না, তাকে আমি কি কিভাবে পারমিশন অ্যালাউ করতে পারি। আমি বলতে পারি আমি তাকে সিরিয়াল নাম্বার দেখে চেক করে আমি ওই গুলাকে পারমিশন দেব, তুমি আমার মানে ডিভাইসে অথেন্টিকেট করতে পারবা। আদারওয়াইজ LOID বা লজিক্যাল আইডেন্টিটি, এটা দেখেও আমি তাকে পারমিশন দিতে পারি। আদারওয়াইজ LOID এখানে সেটা পাসওয়ার্ড থাকে, সে পাসওয়ার্ড দিয়েও আমরা তাকে অথেন্টিকেশন দিতে পারি। আবার LOID প্লাস পাসওয়ার্ড, মানে টু টাইপ অথেন্টিকেশন, এটা দিয়েও আমি ডিভাইসে ওয়েনি গুলোকে অথেন্টিকেট করতে পারি। আচ্ছা, ওয়েনিউ লিস্ট বা এই ওয়েনিউ অথেন্টিকেশন লিস্ট, এখানে কি হয়, পন পোর্ট 1 এটার আন্ডারে আমার, আমি কিন্তু একটা পন মডিউল লাগানো আছে, কিন্তু কোনো ওয়েনিউ আমি এখানে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? ফার্স্ট রিজন, ওয়েনিউ অটোলান কি দেওয়া আছে, ডিজেবল। ওয়েনিউ অটোলান ডিজেবল, তার মানে কি, আমি কোনো অনুকে অটোমেটিক্যালি আমার ওয়েলটিতে অথেন্টিকেট করতে দেব না। এটা হচ্ছিলো আমি আমার IoT, তাকে আমি কিভাবে ওয়েলটিকে অথেন্টিকেট করতে দেব, যদি এটাকে যদি আমি এনাবেল করে দিই, ওয়েনিউগুলা ডিরেক্টলি আমার ওয়েলটিতে অথেন্টিকেট করে যাবে, কোনো পারমিশন লাগছে না। আমি ধরছি না, আমি এটাতে বিশ্বাসী না, আমি ডিজেবলই থাকতে আমি ম্যানুয়ালি তাকে কনফিগার করবো বা অথেন্টিকেট করবো। এটার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ওয়েনিউ অটো ফাইন্ডে। ওয়েনিউ অটো ফাইন্ডে এখানে গেলে আমি দেখতে পাচ্ছি দুইটা ওয়েনিউ কানেক্টেড, মানে দুইটা ওয়েনিউ এক নম্বর পনের আন্ডারে সে ঝুলতেছে বা পারমিশন চাচ্ছে, ভাই আমাকে রিকোয়েস্ট দাও। আচ্ছা, অ্যাড দেওয়ার আগে আমি একটু এখানে যাই ডিটেলস ইনফোতে। ডিটেলস ইনফোতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে যে ওয়েনিউটা কানেক্টেড, সে ওয়েনিউটার মডেল নাম্বার, সে ওয়েনিউটার সিরিয়াল নাম্বার, LOID পাসওয়ার্ড সবকিছু দেখতে পাচ্ছি। আর LOID পাসওয়ার্ড হচ্ছিল প্রত্যেকটা ওয়েনিউতেই সেট করা থাকে, আপনি চাইলে এটাকে মডিফাই করে নিতে পারেন ওয়েনিউ ল্যান পোর্ট দিয়ে ঢুকে। ওকে, আমি এটাকে অ্যাড দিই। অ্যাড দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি পন নাম্বার 1, মানে এক নম্বর পনের আন্ডারে সে কানেক্টেড হবে। ওয়েনিউ নাম্বার 1, মানে এক নম্বর ইন্ডেক্স আইডি সে দখল করবে এবং তাকে অথেন্টিকেট করবো, এতভাবে এতভাবে অথেন্টিকেট করতে পারি। আমি ধরে নিচ্ছি নাম, আমি শুধুমাত্র সিরিয়াল নাম্বার দেখেছি, এই সিরিয়াল নাম্বারটাই আমার পারচেস করা ওয়েনিউর মধ্যে আছে, তাহলে এই সিরিয়াল নাম্বারটা ভ্যালিড সিরিয়াল নাম্বার, এটাকে আমি সাবমিট দেবো। আচ্ছা, সাবমিট দেওয়ার আগে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওয়েনিউ প্রোফাইল। হোয়াট ইজ ওয়েনিউ প্রোফাইল? আমি তো ইপনে কখনো ওয়েনিউ প্রোফাইল দেখিনি, এটা তো আমি জানি না। আচ্ছা, এটার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, কেনার জন্য যেতে হবে প্রোফাইল কনফিগারেশন। প্রোফাইল কনফিগারেশন,
ওই নিউ প্রোফাইলে আসলাম, ওই নিউ প্রোফাইলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটা ডিফল্ট প্রোফাইল করে দেওয়া আছে, যে প্রোফাইলে বলে দেওয়া আছে ম্যাক্স টিকন মানে সর্বোচ্চ ট্রান্সিভার কন্টেইনার থাকতে পারবে 255টা, টিকন মানে ট্রান্সিভার কন্টেইনার, ম্যাক্স জেম পোর্ট, জেম মানে হচ্ছে হলো জিপন ইনক্যাপসুলেশন মেথড, আমি ইউজ করতে পারবো 255টা, ম্যাক্স ভিআইপি ইউজ করতে পারবো একটা। আমি কিচ্ছু বুঝলাম না, বাবার মাথা মায়ের মাথা কি জিনিস। আমি একটা প্রোফাইল তৈরি করি, ধরলাম আমি একটা চার পোর্টের ওয়েনু বা এক পোর্টের ওয়েনুর জন্য একটা প্রোফাইল তৈরি করি, ধরলাম এটা আমি এক পোর্টের অনু, ওয়ান পোর্ট সরি এই অন্য মডেল নাম্বারটা লিখি, ধরলাম মডেল নাম্বারটা D401, আর ওয়েনু ডিসক্রিপশন দিলাম হচ্ছে হলো এক পোর্ট ওয়েনু, এক পোর্ট ওয়েনু এক্সাম্পল ডিসক্রিপশন লিখে দিলাম আর মডেল নাম্বারটা দিয়ে দিলাম। আর এইখানে দেখেন টিকন্ট জেম পোর্ট, এখানে 832 অটোমেটিক্যালি চলে আসতো, আমি এটাকে একও দিতে পারি, দুইও দিতে পারি, তিনও দিতে পারি, চারও দিতে পারি, কেন দিতে পারি এটা নিয়ে আমি একটু পরে বলবো আপনাদেরকে। আচ্ছা দেন এখানে কি বলছে, ম্যাক্স পোর্ট মানে আমার এই ওয়েনুতে কোনো টেলিফোন পোর্ট থাকবে মানে পোর্ট থাকবে, আমি বললাম না কোনো ম্যাক্স কোনো পোর্ট দরকার নেই, ম্যাক্স ইথার মানে কি সর্বোচ্চ ল্যান পোর্ট বা আমার এই ওয়েনুতে সর্বোচ্চ ল্যান পোর্ট কতগুলো থাকতে পারে, আমি ধরে নিচ্ছি আমার এই ওয়েনুতে ল্যান পোর্ট আছে একটা, তাহলে কি ম্যাক্স পোর্ট কয়টা, একটা। আর এখানে দেখেন ম্যাক্স ভিআইপি, এটা এটার কাজ কি, এটার কাজটা হচ্ছে হলো আমার এই ওয়েনিউটাকে আমি রাউটার ওয়েনিউ হিসাবে ইউজ করবো কিনা, রাউটার ওয়েনিউ কোনগুলো, HGU, HGU মানে হোম গেটওয়ে ইউনিট, আর সিঙ্গেল পোর্টের ওয়েনিউকে আমরা কি বলি SFU মানে সিঙ্গেল ফ্যামিলি ইউনিট, আর যেগুলো হচ্ছে রাউটার ওয়েনিউ মানে ওয়েনিউ প্লাস রাউটার সেগুলোকে বলি আমরা হোম গেটওয়ে ইউনিট। আচ্ছা এগুলো হচ্ছে মাল্টিপোর্টের ওয়েনিউ ইউজ করে থাকি, MDU মাল্টি ডুয়েলিং ওয়েনিউ ইউনিট ইউজ করে থাকি। আচ্ছা সেটাকে তো গেলাম না, ম্যাক্স ভিআইপিটা এটা কাজটা হতো যদি আমরা ওয়াইফাই রাউটার বা HGU ওয়েনিউ ইউজ করি, সেক্ষেত্রে আমাকে একটা ম্যাক্স ভিআইপি ডিক্লেয়ার করে দিয়ে আসতে হবে, আমি বললাম ম্যাক্স ভিআইপি 1 মানে আমার এটা রাউটার হিসাবে ইউজ করবে। আচ্ছা কথা কথা আমি রাউটার হিসাবে ইউজ করবো, যদিও আমার এক্সপোর্টের মধ্যে রাউটিং এর কোনো দরকার নেই, আমি বলে দিলাম ইউজ করবে। আচ্ছা কমিট দিলাম, একটা প্রোফাইল আমি তৈরি করলাম যেখানে 8টা টিকন বানাতে পারবো সর্বোচ্চ, সেই সর্বোচ্চ টিকনটের আন্ডারে 32টা জেম পোর্ট থাকতে পারবে। আচ্ছা এরকম একটা প্রোফাইল বানালাম। আচ্ছা এখন আমি এই যে সরি এটাকে আবার ইয়ে করি, এখন আমি যে দেখছি এখন দেখেন অনু প্রোফাইলের নিচে আমার ওই যে বানাইছি যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি, তো আমি আমার ওই প্রোফাইল দিয়ে ওয়েনিউটাকে বাইন্ড করে দিই, তার মানে কি ওয়েনিউটা এখন আমার ওই ওয়েনিউ প্রোফাইলটাকে প্রোফাইলের ইনফরমেশনটাকে ক্যারি করে ওয়েলটিতে অথেন্টিকেট করবে। আচ্ছা অথেন্টিকেট হোক দেখি, হ্যাঁ সে অনলাইনে চলে আসছে, সে অনলাইনে চলে আসছে। আচ্ছা ধরে নিচ্ছে আমার আরেকটা ওয়েনিউ আছে, যে কোথায় পাবো ওয়েনিউ অটো ফাইন্ডে, এই ওয়েনিউটাকে আমি ডিফল্ট যেটা বানানো ছিল প্রি প্ল্যান ভাবে বা ওয়েলটি থেকে বানানো ছিল ডিফল্ট ভাবে সেটাকে আমি দিয়ে সাবমিট দিচ্ছি, এটাকে আমি আরেকটা প্রোফাইলে অনুরু আন্ডারে রাখতেছি। আচ্ছা রাখার পরে আমাকে চলে যেতে হবে কোথায়, অথেন্টিকেশন লিস্টে, এখনো অফলাইন, এখনো প্রপারলি অথেন্টিকেট করিনি, রিফ্রেশ দি, হ্যাঁ এখন সে অনলাইনে চলে আসছে। এখানে আমি কি কি জিনিস দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি জিপন 0/1 মানে কি এক নম্বর পন পোর্টের পোর্ট আইডি কত, আমি কিন্তু এক নম্বরে আছি, এক নম্বর পন পোর্টে জিপন 0/1 এরএল আইডি বা ইন্ডেক্স নাম্বার হচ্ছে এক, মানে এক নম্বর কনপোর্টে সে এক নম্বর জায়গাতে দখল করছে। আচ্ছা তার ডিসক্রিপশন একটা ওই অনু আইডি হিসাবে এটাকে ডিসক্রিপশন নাম্বারটা দেখাচ্ছে, আমি তাহলে এটাকে মডিফাই করতে পারি, ওয়েনিউ মডেল নাম্বারটা প্রোফাইল, এই কি প্রোফাইল, এটা হচ্ছে ওয়েনিউ প্রোফাইল, আমি এটাকে কোন অনুকে কোন প্রোফাইল দিয়ে বাইন করছে এটাকে আমরা দেখা দিতে পারি, এবং ওয়েনিউ সিরিয়াল নাম্বার দিয়ে সে যে আমাকে অথেন্টিকেট করছে সে সিরিয়াল নাম্বারটা এখানে দেখাচ্ছে, বুঝলাম আমার ওয়েনিউটাকে আমার ওয়েলটি পর্যন্ত পারমিশন দেওয়া হয়ে গেছে। আচ্ছা যদি আমি এত কিছু না করতে চাই তাহলে আমি ডিরেক্টলি অটো বাইন্ড অন করে দিয়ে সরি ওয়েনিউ অটো লন অন করে দিয়েও আমি তাকে অটোমেটিক্যালি বলে দিতে পারি যে ওয়েনিউটা কোন ওয়েনিউ প্রোফাইলের আন্ডারে বাইন্ড হবে, তাহলে রিক্রুটমেন্ট আইডি দেখিয়ে দিয়েও আমি তাকে বলে দিতে পারি অটোমেটিক্যালি যে ওয়েনিউটা অটোমেটিক্যালি আসলো, একটা অনু লাগালাম সেই অনুটা রিক্রুটমেন্ট আইডির সাথে সার্চ করলো, যদি ম্যাচিং করে তাহলে আমাকে এই অনুটাকে এই অনু প্রোফাইল ধরাই দিয়ে আমাকে কনফিগার আমি করতে পারবো। ওকে তাহলে আমি দেখি
এইখানে গেলে কি কি প্যারামিটার আমি পাচ্ছি, আমি ইউনিটকে রিভিউ দিতে পারবো। আচ্ছা ওই ইউনিটের ডিসক্রিপশন ডিটেইলস ইনফোতে গেলে আমি কিছু ইনফরমেশন দেখতে পারবো, যে কতটুকু টিকন, কতটুকু টেম্পোরারি সে পাচ্ছে, সিরিজটি কতটুকু স্ট্যান্ডার্ড সে ফলো করছে, তারপরে ওই ইউনিটের ফার্মা ভার্সন, হার্ডওয়্যার ভার্সন। তারপরে এখানে দেখতে পারবো হচ্ছিল ইকুইপমেন্ট আইডি, যেটা আমি ওখানে সেট করতে বলছিলাম। ইকুইপমেন্ট আইডি, ইকুইপমেন্ট আইডিটাও আমি এখান থেকে পাবো। দেন আমি এখান থেকে ডিসক্রিপশনটাও এখান থেকে সেট করতে পারি, আমি এখানে একটা ডিসক্রিপশন সাবমিট করে দিতে পারি। আচ্ছা ডিসক্রিপশন যেটা সাবমিট করলাম সেই ডিসক্রিপশনটা এখানে আমি দেখতে পাচ্ছি, মানে আমি ডিসক্রিপশনটাও চেঞ্জ করতে পারি, আমার মনিটরিং এর সুবিধা আছে। অপটিক্যাল ইনফোতে গেলে প্রত্যেকটা ওয়েনিউট আমি আরএক্স পাওয়ার, মানে রিসিভিং সেন্সিটিভিটি দেখতে পাচ্ছি, এবং ওই ওয়েনিউট থেকে কতটুকু লেজার ট্রান্সমিট করছে সেটাও আমি দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আমি দুইটা জিনিস বলে দেয় আপনাদেরকে, প্রত্যেকটা ওয়েনিউর আরএক্স পাওয়ার এবং টিএক্স পাওয়ার একটা, মানে ওয়েনিউটা একটা লেজারই রিসিভ করে 1490 দিয়ে, ওয়েনিউটা একটা লেজারই ট্রান্সমিট করে 1310 দিয়ে। আর যদি পন মডিউলের কথা চিন্তা করেন, ধরেন আমি একটা পন মডিউল, আমি লেজার ট্রান্সমিট করছি কত, ধরেন 6 dB 7 dB, ওটা কিন্তু আমার টিএক্স পাওয়ার, আমি একটাই ট্রান্সমিট করছি, তাহলে রিসিভ করছি কত, রিসিভ করছি হচ্ছে আমার পনের আন্ডারে যতগুলা ওয়েনিউ অনলাইনে আছে ততগুলা ওয়েনিউ হচ্ছে যতটুকু লেজার ছাড়তেছে সবগুলাই লেজার তো আমাকে রিসিভ করতে হবে, নাহলে তো MPCB কমিউনিকেশন হবে না। ততগুলা ওয়েনিউ হচ্ছে আমার রিসিভ পাওয়ার, মানে কার জন্য রিসিভ পাওয়ার, পনের জন্য রিসিভ পাওয়ার। তার মানে ওয়েনিউর জন্য আরএক্স এবং টিএক্স পাওয়ার একটা, পনের জন্য টিএক্স পাওয়ার একটা, এবং আরএক্স পাওয়ার হচ্ছে ততগুলো ওয়েনিউ তার আন্ডারে কানেক্টেড, ততগুলো ওয়েনিউ হচ্ছে তার আরএক্স পাওয়ার পনের জন্য। ওকে হ্যালো ভাই, একটু আরএক্স পাওয়ার টিএক্স পাওয়ার নিয়ে একটু আরেকবার একটু রিপিট করতে হচ্ছিল। আচ্ছা শিওর ভাই, আচ্ছা ধরে নিচ্ছি আমি ওয়েনিউ, ঠিক আছে ধরে নিচ্ছি আমি এখন ওয়েনিউ। আচ্ছা ওয়েনিউ কি করে, ওয়েনিউ তো পনের সাথে ফাইবার দিয়ে কানেক্টেড। আচ্ছা ওয়েনিউ আমরা নর্মালি ফাইবারটা, অপটিক্যাল ফাইবার লেজারটা কিভাবে মাপি, 1490 দিয়ে। কেন, ওই পন মডিউল 1490 লেজার ছাড়তেছে বলে এই অণু 1490 লেজার রিসিভ করবে। আচ্ছা তার মানে 1490 দিয়ে আমার লেজারটাকে দেখি, ও রিসিভ করছে যেটা সেটা হচ্ছে ওর রিসিভ পাওয়ার। রিসিভ পাওয়ার কত, আরএক্স পাওয়ার হচ্ছে হলো -3.0 সামথিং হতে পারে, ব্লা ব্লা ব্লা। টিএক্স পাওয়ার কোনটা, টিএক্স পাওয়ার হচ্ছে হলো ওয়েনিউ থেকেও একটা মিনিমাম লেজার সে ট্রান্সমিট করে, মিনিমাম লেজার সে ট্রান্সমিট করে। আমরা যদি এমসি চিন্তা করি, এমসি এ পার্টে একটা লেজার ট্রান্সমিট করে, বি পার্টে একটা লেজার ট্রান্সমিট করে, ওয়েনিও এসএম এস একটা লেজার ট্রান্সমিট করে, সেটার ভ্যালু যদিও কম, সেটার ভ্যালু +1 থেকে +3 মধ্যে হয়ে থাকে, বা +3.5 এর মধ্যে হয়ে থাকে। আচ্ছা তাহলে ওয়েনিওর একটা টিএক্স পাওয়ার রয়েছে। এখন যদি মনে করি আমি পন, আমি পন মডিউল, পন মডিউল যে পরিমাণে লেজার ছাড়তেছে সেটা কি পাওয়ার, সেটা ট্রান্সমিট পাওয়ার, সেটা কি পাওয়ার, ট্রান্সমিট পাওয়ার। সেটা আমরা কিভাবে মাপি, সেটাও আমরা মাপি 1490 দিয়ে, মানে পন থেকে যে লেজারগুলো আসছে সেটা 1490, ওয়েনিও থেকে যে লেজারগুলো ছাড়তেছে সেটা 1310। আচ্ছা এখন ওয়েনিউ থেকে যে লেজার গুলো ছাড়তেছে সেটা রিসিভ করবে কে, পন রিসিভ করবে। তো একটা পন মানে দ্বিপন বা ইপন সেটা কিভাবে কাজ করে, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, মানে কি একটা পন থেকে মাল্টি ওয়েনিউ গুলো কানেক্টেড, পয়েন্ট টু মাল্টি পয়েন্ট মানে ব্রডকাস্টিং হিসাবে সে কাজ করবে, ব্রডকাস্টিং সলিউশন হিসাবে কাজ করবে। একটা পন থেকে ব্রডকাস্ট করতেছে ওয়েনিউ গুলো সেগুলো রিসিভ করতেছে, তার মানে কি হচ্ছে, তার মানে ওই পনের জন্য রিসিভ পাওয়ার হচ্ছে যতগুলো পাওয়ার রিসিভ করছে, রিসিভ গুলো কত কার থেকে রিসিভ করছে, ওয়েনিউ থেকে। প্রত্যেকটা ওয়েনিউর যে পাওয়ার গুলো ছাড়তেছে সেইগুলো, বা যে পাওয়ার গুলো ট্রান্সমিট করছে সেই পাওয়ার গুলো কিন্তু পন রিসিভ করছে, তার মানে পনের রিসিভ পাওয়ার অনেকগুলা, মানে যতগুলো ওয়েনিউ অনলাইনে ততগুলা, এবং ট্রান্সমিট পাওয়ার একটা, 6 dB 7 dB একটা। তাহলে ওয়েনিউর ক্ষেত্রে রিসিভ এবং ট্রান্সমিট পাওয়ার একটা, এবং একটা পনের ক্ষেত্রে রিসিভ পাওয়ার মাল্টিপল, মানে যতগুলো ওয়েনিউ কানেক্টেড এবং ট্রান্সমিট পাওয়ার একটা। আচ্ছা ওকে, আশা করি ভাইয়া বুঝতে পারছেন, নেক্সট আসছে। আচ্ছা এখানে আমরা আর কি দেখতে পারি, এখানে আমরা দেখতে পারি ভোল্টেজ, দেখতে পারি টেম্পারেচার, দেখতে পারি ডিস্টেন্স, মানে ফাইবার ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স পরে সে কানেক্টেড সেটা দেখতে পারি। এটা অ্যাকচুয়ালি মেজার করে সে হচ্ছে আরটিপি ভ্যালুর উপরে, মানে রেসপন্স টাইমের উপরে সেটা মেজার থেকে ভ্যালু করে। নর্মালি 100 মিটারের মধ্যে নট অনলি ওয়েলটি, ওটিডিআর পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু দিতে পারে না, বাট 100 মিটারের পরে হলে সে মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা মোটামুটি জেনুইন একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করে। আচ্ছা ওকে, এখানে আপনি ওয়েনিউটাকে ডিলিট করতে পারবেন,
ওইটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চান বা যদি মনে করেন আপনি এই ইউজারটাকে ইন্টারনেট দেবেন না, দিলেন ডিঅ্যাক্টিভ করে, সে এখন ইন্টারনেট পাবে না, তার ডিভাইস থেকে সে আনঅথেন্টিকেট হিসেবে স্টার্ট করবে। আচ্ছা আরেক ভাবে আপনি ওইনুটাকে পাওয়ার অফ করে, সরি পাওয়ার অফ করে রাখতে পারেন, সেটা হচ্ছে হলো সে ওইনুর ল্যান্ড পোর্টটাকেও ডাউন করে দিয়েও আপনি তাকে ল্যান্ড্রয়েড থেকে উচ্চিত করতে পারেন। আচ্ছা এখানে চলে যাচ্ছি আমি ওয়েনু স্ট্যাটাসে, ওয়েনু স্ট্যাটাসে গেলে আমি কিছু ইনফরমেশন দেখতে পারি, কি কি ইনফরমেশন এটা এখানে দেখতে পারি, ওয়েনুর লাস্ট ডি রেজিস্টার টাইম, ওইনুটা লাস্ট কখন রেজিস্টার হয়েছিল, লাস্ট ডি রেজিস্টার টাইম, ওইনুটা কখন লাস্ট ডি রেজিস্টার হয়েছিল, এনটিপিটা আমি যে প্রথমেই সেট করে নিয়েছি এটার সুবিধার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট টাইমিংটা আমি দেখতে পাচ্ছি, লাস্ট ডি রেজিস্টার রিজন ওইনিটা লাস্ট কোন কারণে ডি রেজিস্টার হয়েছিল। আচ্ছা কেন হয়েছিল, এখানে দেখাচ্ছে ম্যানুয়াল ডিঅ্যাক্টিভ, কারণ আমি ওইনিটাকে কি করেছিলাম এখানকে ডিঅ্যাক্টিভ করছিলাম, সে আবার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অ্যাক্টিভ করে দিয়েছি, তার মানে কি যদি আমি ম্যানুয়ালি করি তার মানে কি দেখাচ্ছে কি ম্যানুয়াল ডিঅ্যাক্টিভ, যদি আমি কোনো এই অনুটার ফাইবারটাকে খুলে দিই তাহলে আমাকে এখানে দেখাবে ওয়েনিউ লস বা ফাইবার ডাউন বা ওয়্যার ডাউন, যদি আমি উপরে ওই ওয়েনিউটার যদি পাওয়ারটা খুলে দিই তাহলে এখন আমাকে কি দেখাচ্ছে রিফ্রেশ দিয়ে পাওয়ার অফ, মানে টাইম গ্যাপ অফ, মানে কি কারেন্ট চলে যাওয়া বা অ্যাডাপ্টারের পাওয়ার অ্যাক্টিভেট করা বা অ্যাডাপ্টার রিলেটেড কোনো ইস্যু হলে বা কারেন্ট চলে গেলে আমাকে দেখাবে পাওয়ার অফ, ফাইবার নষ্ট হয়ে গেলে বা ফাইবার আঁক কাটা পড়লে বা পাওয়ার বেড়ে গেলে তখন আমাকে দেখাবে ওয়েনিউ লস। তো আমার ওই ক্লায়েন্টের ওয়েনিউ কেন ডাউন আমি কিন্তু এখান থেকেই মনিটরিং করতে পারছি, এটা আমার জন্য খুবই খুবই সুইটেবল। আচ্ছা তো আমার যে কারণে ডাউন আমি সেই ধরনের টিম পাঠাবো, তো আমার জন্য এটা ভালো, আর ওয়েনিউ অ্যালাইভ টাইম ওইটা কতক্ষণ ধরে রানিং সেটাও আমাকে প্রপার ভ্যালুটা মানে প্রপার টাইমিংটা দেখাচ্ছে, জাস্ট ওইটা কেবল রানিং হয়েছে জাস্ট 1 মিনিট। আচ্ছা এখানে কিন্তু ভাই আমি অনুটা কিন্তু এখন অনলাইনে বা তারপরও কিন্তু এই ভ্যালুগুলো দেখাবে, কারণ কি লাস্ট ইয়ারটা রিজন মানে লাস্ট যখন অনুটা বন্ধ হয়েছিল তখন কি কারণে বন্ধ হয়েছিল দেখতে পারবেন, এই ভ্যালুগুলো আপনি ততক্ষণ পর্যন্ত পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ডিভাইসটা রিস্টার্ট না হয়, রিস্টার্ট হলে এটা ফ্ল্যাশ মেমোরি থেকে এই ধরনের ইনফরমেশনগুলো সব মুছে যাবে। আচ্ছা দেন ওয়েনিউ অপটিক্যাল ইনফো, এইখানে আপনি সবগুলা ওয়েনিউর একসাথে একসাথে ওই পন পোর্টের আন্ডারে সবগুলো ওয়েনিউ একসাথে পাওয়ার দেখতে পাচ্ছেন যে কত ডিবিতে সে কানেক্টেড বা কত ডিবিতে সে লেজারটা পাচ্ছে এবং কত ডিবিতে সে লেজারটা ট্রান্সমিট করতেছে, যেটা আমি প্রত্যেকটা ওয়েনিউতে ঢুকে 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 দেখতে পাবো সেটা আমি একবারে দেখতে পাচ্ছি। সেম এখান থেকে আমি প্রত্যেকটা ওয়েনিউর ফার্মওয়্যার ভার্সন হার্ডওয়্যার ভার্সন এখান থেকে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা দেন ম্যানুয়ালি অ্যাড, ধরে নিচ্ছি আমি যখন ওয়েনিউটা অ্যাড করব, আচ্ছা ধরে নিচ্ছে আমি ওইটাকে সিকিউরিটি দিচ্ছি যে সিরিয়াল নাম্বার ধরে সিরিয়াল নাম্বার দিয়ে ওনাটাকে অ্যাক্সেস করতে দেবো বা অথেন্টিকেট করে আমি ওনাটাকে অ্যাক্সেস করে দেবো, এমনও সময় হতে পারে যে আমি তো সবসময় আমার অফিস রুমে থাকবো তাও তো না, তো আমি 2 ঘন্টা পরে আমার একটা কাজ আছে আমি চলে যাবো কিন্তু 2 ঘন্টা পরে একটা লাইন আপ হবে, তো আমি সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আমি ওইটাকে ম্যানুয়ালি অ্যাড করে দিয়ে যেতে পারি, ম্যানুয়ালি অ্যাড করলে ওইটা প্রাথমিক অবস্থা অফলাইন হিসাবে দেখাবে, যখন আমি ওইটা লাগাবো তখন ওটা অনলাইন হয়ে যাবে, তার মানে কি মানে আমাকে আমি যে কাজটা ওইটা লাগানোর পরে করতাম যে এই অটো ফাইন টেবিলে পরে আসতো সেই কাজটা আমি আগের থেকে অথেন্টিকেশন তাকে দিয়ে যাচ্ছি, ইভেন যদি আমার মাল্টিপল ওয়েনিউকে এইভাবে অথেন্টিকেট লিস্ট করতে হয় সেই জন্য আমি এখানে অনেকগুলা এই হোয়াইট লিস্টে যে অনেকগুলা ওয়েনিউকে একবারে অথেন্টিকেট লিস্ট বানিয়ে দিতে পারি, আর এখান থেকে ওয়েনিউ আর এক্স টি এক্স মানে কোন ওয়েনিউটি কেমন কেমন প্যাকেট পাস হচ্ছে রিয়ার টু ডিভাইস, তো আমি সেই প্যাকেটাইজেশনের প্যাকেটগুলো দেখতে পারবো। আচ্ছা মোটামুটি গেল। আচ্ছা আচ্ছা এবার আমি চলে যাই হচ্ছে কনফিগে, মেইন পার্ট কনফিগ আমি ওয়েনিউটাকে কনফিগার করবো, আমি বুঝলাম সব ধরনের সিকিউরিটি দিলাম ওটা কিভাবে কিভাবে ম্যানুয়ালি চেক করতে কনফিগার করতে হয়, কিন্তু ওইন্ট যদি আমি কনফিগার না করি আমার ইউজার কিন্তু ব্যান্ডউইথ পাবে না, আমি উপরে সব কাজ করে আসছি, এখন মেইন দরকার কনফিগারেশন, জিপনে কনফিগার করতে গেলে আমাকে কিছু প্রোফাইলিং বা প্যারামিটারের সাথে পরিচিত হতে হয়, যেমন পিকন মানে কি ট্রান্সিভার কন্টেইনার, টেম্পোর্ট মানে কি জিপন ইনক্যাপসুলেশন মেথড, সার্ভিস পোর্ট ভিলেন মাল্টিকাস্ট এগুলোর সাথে আমাদেরকে পরিচিত হতে হয়। আচ্ছা এগুলো বুঝি এক এক করে বুঝি, এগুলোর কাজ কি, পিকন কি,
ধরে নি বাংলা ভাষায় পিকন্ট হচ্ছিল ট্রান্সিভার কন্টেইনার। কন্টেইনার মানে কি, যে অনেক কিছু কন্টেইন করে রাখে, ধরে রাখে। আচ্ছা, তার মানে কি আমি বলতে পারি পিকন্ট হচ্ছে দলপতি, যার আন্ডারে কিছু সৈন্য টন্য থাকবে, ও একটা মেইন টিম লিডার, ও একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করবে যেটা দিয়ে আমার ওয়েনুটা সার্ভিস পাবে। তা আমি পিকনকে বলে দিতে পারি একটা দলপতি ধরে নিচ্ছি। তো সেই দলপতিটার আমি একটা প্রোফাইলিং বা নাম দিচ্ছি, তার নাম দিচ্ছি এক, মানে রোল নাম্বার দিচ্ছি বা ইন্ডেক্স নাম্বার দিচ্ছি এক। সে দলপতি তার নাম বলতে বলছে, আমি নামও দিলাম না, সে অটোমেটিক্যালি নাম জেনারেট করে নেবে, আমার দরকার নেই। এইখানে দেখছি ডিবিএ প্রোফাইল। ডিবিএ প্রোফাইল জিনিসটা কি, ডিবিএ প্রোফাইল মানে হচ্ছে হলো ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন। ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন মানে হচ্ছে হলো আমি ডাইনামিক্যালি সিলেক্ট করে দেবো কোন অণু থেকে কতটুকু ব্যান্ডউইথ অ্যালোকেট করবে, মানে আমি কাস্টমাইজ করে দেবো। আচ্ছা, এখানে একটা প্রোফাইল করে দেওয়া আছে, আমি জানি না ডিবিএ প্রোফাইল কি, আমি একটু বুঝতে চাই। আচ্ছা, আমি এখানে অন্য প্রোফাইলে অন্য প্রোফাইল কমপ্লিট করেছি, এখন ডিবিএ প্রোফাইলে যাই। ডিবিএ প্রোফাইলে গেলে, আচ্ছা টাইমটা চলে গেছে যে আমি 10 মিনিট ধরে ওই সেশনে ছিলাম না। আচ্ছা, এখন যাচ্ছি ডিবিএ প্রোফাইল। ডিবিএ প্রোফাইলে গেলে দেখছি বাই ডিফল্ট ভাবে ওর দুইটা ডিবিএ প্রোফাইল ক্রিয়েট করা আছে, একটা 0 দিয়ে প্রোফাইল আইডি বা 0 রোল নাম্বার দিয়ে, একটা 511 রোল নাম্বার দিয়ে। ওকে ফাইন, কিন্তু প্রোফাইল টাইপে গেলে দেখতে পাচ্ছি একটা প্রোফাইল টাইপ 1, একটা প্রোফাইল টাইপ 3। একটাতে ফিক্সড ব্যান্ডউইথ অ্যাসাইন করা, একটাতে অ্যাসিউর ব্যান্ডউইথ আর ম্যাক্সিমাম ব্যান্ডউইথ মানে ইয়ে করা, ফিক্সড অ্যাসাইন করা। আমি তো জানি না এটাতে কেন প্রোফাইল 1 এ কেন ফিক্সড ব্যান্ডউইথ অ্যাসাইন করলো, কেন অ্যাসিউর ব্যান্ডউইথ অ্যাসাইন করলো না। আচ্ছা, ডিফল্টে কেন হচ্ছিল ফিক্সড ব্যান্ডউইথ অ্যাসাইন করলো না, এই জিনিসগুলো একটু বুঝি বা বোঝার চেষ্টা করি। এখন আমি একটা প্রোফাইল ক্রিয়েট করি। প্রোফাইল ক্রিয়েট করার পরে, এক প্রোফাইলে দেওয়ার পরে ও আমাকে বলে যাচ্ছে তুমি যে প্রোফাইলটা ক্রিয়েট করবা তার রোল নাম্বার 1 থেকে শুরু হবে, কারণ 0 যেটা সেটা অলরেডি ইউজ হয়ে আসছে। কোথায় দেখছিলাম 0টা অলরেডি ইউজ হয়ে আসছে, এখন ক্লিক করলে 1 থেকে শুরু করবে। যদি 1 তৈরি করা থাকতো, ভাবলাম 1 তৈরি করা আছে, তাহলে এরপরে 2 দিয়ে আবার শুরু হবে, পরপর পরপর মানে সিঙ্ক্রোনাইজ হবে সিমনটেনাসলি। আচ্ছা, এখানে দেখেন প্রোফাইল টাইপে গেলে পাস টাইপের ডিবিএ প্রোফাইল দেখতে পাচ্ছি, পাস টাইপের। আচ্ছা, প্রত্যেকটা ডিবিএ প্রোফাইলে এক একটা কারণ রয়েছে। ধরলাম টাইপ 1 এ গেলাম, টাইপ 1 এ গেলে আমি দেখতে পাচ্ছি ও একটা নাম অ্যাসাইন করতে বলছে, অটোমেটিক্যালি একটা নাম বানায় নিচ্ছে, সেটা আমার জানা দরকার নেই। আচ্ছা, দরজা আটকে দিয়ে দাস, আটকে দিয়ে দাস। আচ্ছা, টাইপ 1 এ গেলে কি টাইপের প্রোফাইল দেখতে পাচ্ছি, আচ্ছা টাইপ 1। আচ্ছা, এখানে একটা ফিক্সড ব্যান্ডউইথ আমাকে অ্যাসাইন করতে বলছে, ফিক্সড ব্যান্ডউইথ। ফিক্সড ব্যান্ডউইথ কি, যদি আমাকে ওখানে একটা এমন একটা ব্যান্ডউইথ অ্যাসাইন করতে হবে যেটা আমার ওই ওয়েনুতে ফিক্সড হিসেবে কাজ করবে। আচ্ছা, টাইপ 2 তে গেলে কি, টাইপ 2 তে গেলে আমি দেখতে পাচ্ছি অ্যাসিউর। অ্যাসিউর মানে কি, অ্যাসিউর মানে কি, যতটুকু আমি তাকে অ্যাসিউরেন্স দিচ্ছি, আঠা দিয়ে দাঁড়া, যতটুকু আমি তাকে অ্যাসিউরেন্স দিচ্ছি বা গ্রান্টেড ভ্যালু, মানে ওই পনপোটের পনপোটের থেকে ওই ওয়েনুটাকে সার্ভিস দেওয়ার জন্য অতটুকু ব্যান্ডউইথ প্রপারলি অ্যালোকেটেড, গ্রান্টেড মানে গ্রান্টেড, ও ওর থেকে বেশিও পাবে না কমও পাবে না, অতটুকু জায়গা সে দখল করে থাকবে। বাট এটা তো আমি বলে দিচ্ছি জায়গা দখল করা, বাট আসল কাজটা আমরা করছি কোথায়, আমাদের আউটারে ব্যান্ডউইথ মানে ব্যান্ডউইথ যে কাজটা করি আমরা। টাইপ 3 তে কি বলে দিচ্ছি, টাইপ 3 তে বলে দিচ্ছি অ্যাসিউর ব্যান্ডউইথ কতটুকু, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ কতটুকু। অ্যাসিউর মানে কি, কতটুকু ব্যান্ডউইথ গ্রান্টেড তুমি পাবাই পাবা, আর সে ব্যান্ডউইথটা পাবা তার থেকে বেশি যদি পাও সর্বোচ্চ এত পর্যন্ত পাবা, মানে ওই মানে সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে তোমার জন্য গ্রান্টেড বা অ্যাসিউর, ম্যাক্সিমাম ভ্যালুটা অত পর্যন্ত তুমি পেতে পারো। টাইপ 3 তে তোমার কি ডিক্লেয়ার করা আছে, টাইপ 3 তে টাইপ 4 এ কি ডিক্লেয়ার করা, টাইপ 4 এ কোনো তোমার ইয়ে ডিক্লেয়ার করা নাই, কোনো অ্যাসিউর ব্যান্ডউইথ বা ফিক্সড ব্যান্ডউইথ ডিক্লেয়ার করা নাই, জাস্ট ম্যাক্সিমাম ব্যান্ডউইথ মানে এই ব্যান্ডউইথটা তোমার জন্য ম্যাক্সিমাম হিসাবে কাজ করবে। টাইপ 5 এর জন্য বলে দেওয়া আছে যে এখানে তুমি ফিক্সড ব্যান্ডউইথও অ্যাসাইন করে দিতে পারো, অ্যাসিউর ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিতে পারো, ম্যাক্সিমাম ব্যান্ডউইথও তুমি অ্যাসাইন করে দিতে পারো। আচ্ছা, এখন পাঁচটা টাইপ আমি আর একটু ভালো করে আরেকটু বুঝি, সেটা হচ্ছে আমি একটা ডাটা জাস্ট ইয়ে হাতে লেখা একটা ডক ফাইল বের করি, টেক্সট ফাইল। আচ্ছা, এইখানে দেখেন চারটা পাঁচটা,
পাস করতে যতটুকু ব্যান্ডউইথ দরকার ঠিক ততটুকু অ্যালোকেট করে দিলেই তো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমাকে কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক ড্রপ করেছিল আশা করি। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেন আমি আসছি, দেন আমি আসছি টাইপ টু তে। টাইপ টু টা অ্যাকচুয়ালি কার জন্য? টাইপ টু টা হচ্ছে যারা ভিডিও, যারা ভিওডি, ভিওডি নিয়ে কাজ করে। ভিওডি কি? ধরেন এফটিপি, এফটিপি সার্ভারে ভিওডি কন্টেন্ট বলতে পারি, যা ভিডিও স্ট্রিমিং এর জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। কেন? ওখানে শুধুমাত্র বলে দিয়েছে সবগুলো ইউজারের জন্য গ্যারান্টেড 5 MB, 5 MB, 5 MB, 5 MB, প্রত্যেকটা ইউজারই 5 MB পাবে। কোনো ইউজার 5 MB বেশিও পাবে না, 5 MB কম পাবে না, সবাইকে আমি গ্যারান্টেড হিসেবে বলে দিয়েছি। আর টাইপ থ্রি তে কি বলে দিয়েছিলাম? যে তুমি 1 MB পাবা গ্রান্টেড, সেটা সর্বোচ্চ 1 GB পর্যন্ত যেতে পারে। আচ্ছা আচ্ছা, ডিবিএ প্রোফাইলটা কাদের জন্য কাজ করে, কি হিসাবে কাজ করে? ডিবিএ প্রোফাইলটা কাজ করে ডাউন স্ট্রিম, সরি আপ স্ট্রিমের জন্য, মানে আপলোড স্ট্রিমের জন্য, মানে আপলোডের জন্য। এখন কথা হচ্ছে হলো, আমরা কি জানি জিপনের পার পোতের আপলোড স্পিড কত? 1.25 GB। ধরো আমি 1 GB পর্যন্ত, ধরলাম 1 GB পর্যন্ত আপলোড করতে পারবো প্রত্যেকটা পনপোর্ট থেকে। ধরেন আমি যদি বলে দিই তাহলে কি ওই আমি জীবনে ওয়েনু আপ করতে পারবো 128টা। আমি বলে দিচ্ছি একটা ওয়েনুর জন্য গ্রান্টেড, গ্রান্টেড ডিবিএ প্রোফাইল বা গ্রান্টেড ভ্যালু হচ্ছে বলে দিচ্ছি অ্যাসিউর ভ্যালু বলে দিচ্ছি 1 MB। তাহলে এইভাবে যদি আমি 10 টনের জন্য বলে দিই তার মানে কি 1 1 1 1 1, তার মানে কি আমার 10 MB জায়গা ওই কনপোর্ট থেকে অটোমেটিক অ্যালোকেটেড। তার মানে কি বাকি থাকবে আমার 990 MB জায়গা, বাকি যে 118টা ওয়েনু আছে, বাকি 118টা ওয়েনু কিন্তু ওই 990 MB মধ্যে ব্যান্ডউইথ পাবে। যদি আমার কখনো এমনও কিন্তু আমরা প্রবলেম ফেস করি যে আমাদের রিসেলার দিই, ঠিক আছে, আমাদের রিসেলার দিই, আমার রিসেলার ডাউনলোড স্পিড খুব ভালো পাচ্ছে কিন্তু আপলোড স্পিড পাচ্ছে না জিপনের ক্ষেত্রে, এটাকে আমরা কিভাবে শর্ট আউট বা প্রবলেম সলভ করতে পারি? তখন আমরা করতে পারি যে আমরা তাকে বলে দিলাম সে পনপোর্টের আন্ডারে, 1 GB পনপোর্টের আন্ডারে শুধু ওই রিসেলারই, ওই রিসেলার অনুযায়ী আমি পাস করে দিচ্ছি হচ্ছে হলো 500 MB। তার মানে কি ওই একটা অনুতে আমি 500 MB গ্রান্টেড হিসেবে বলে দিচ্ছি, বাকি 500 MB 127টা ওয়েনুর জন্য ডিভাইডেড, ডিভাইডেড হিসেবে স্লট, স্লট হিসাবে কাজ করবে, বাট স্লট হিসাবে কাজ করবে। তার মানে আমি কিভাবে কাজ করতেছি, আমি প্রত্যেকটা ওয়েনুকে ম্যানুয়ালি মানে ওই পনপোর্টের জন্য জায়গা অ্যালোকেট করে দিচ্ছি ডাইনামিক্যালি। ওকে, তাহলে আমার টাইপ সিটা তার জন্য ইউজ করতে পারি, ভালো ওয়েব, ভালো ডাউনলোড, ডাউনলোডের জন্য এই টাইপ সিটাকে ইউজ করতে পারি। টাইপ ফোরে কি বলে দেওয়া ছিল? টাইপ ফোরে বলে দেওয়া ছিল যে শুধুমাত্র ম্যাক্সিমাম, মানে যে যা যার মতন পারবে টেনে নাও, তুমি তোমার কাজ যে যার মতন পারবে টেনে নাও। তার মানে কি এটা কখন কাদের জন্য ভালো? ওয়েব ব্রাউজিং এর জন্য, যে যখন ওয়েব ব্রাউজিং করবে তখন তার ওয়েব ব্রাউজিং এর সার্ভিসটা ব্রাস্ট আউট করবে, মানে কি ওয়েব ব্রাউজিং এর পারফরমেন্সটা সে বেটার পাবে, সে তার ডিলেটা কম হবে। আর টাইপ ফাইভটা আমরা নর্মালি ইউজ করি কাদের জন্য? টাইপ ফাইভটা ইউজ করি আর সবগুলোর জন্য, ম্যাক্স সবগুলোর কম্বিনেশন, বাট আমরা টাইপ ফাইভটা কখনো ইউজ করি না। নর্মালি আমরা টাইপ থ্রি এবং টাইপ ফোর দিয়েই ইউজ করি। আপনার যে যে ভেন্ডারের জীবনে ইউজ করেন না কেন, নর্মালি ডিফল্ট প্রোফাইল হিসাবে টাইপ থ্রি এবং টাইপ ফোর এই দুটোর মধ্যেই কাজ করে থাকে। তো নর্মালি আমাদের জন্য দরকার টাইপ থ্রি এবং টাইপ ফোর, এই দুটা প্রোফাইল। তো আমি এখন ধরে নিচ্ছি আমি কোনো প্রোফাইল বানাচ্ছি না, এখানে বলে দিচ্ছে যে ডিফল্ট ওয়ান নামে একটা প্রোফাইল করে দেওয়া আছে যেটা টাইপ থ্রি দিয়ে তৈরি, 1 GB পর্যন্ত ডাটা ট্রান্সমিট করতে পারে। 1 MB কি প্রত্যেকটা ওয়েনুর জন্য 1 MB গ্রান্টেড, এবং এই অনুটা 1 MB যদি 1 MB দেওয়ার পরে যদি পনপোর্টে যদি আরো কিছু ভ্যালু থাকে দেন সে ট্রাই করবে আরো কিছু মানে ব্যান্ডউইথ নিয়ে আসার জন্য, বাট ইনিশিয়ালি তার জন্য কিন্তু 1 MB জায়গা বরাদ্দ। ওকে, আমি আশা করি ডিবিএ প্রোফাইলটা মোটামুটি বোঝাতে পারছি। তো আমি বলে দিলাম এই দলপতি আন্ডারে টিকন্ট্রের আন্ডারে কি থাকবে, টিকন্ট্রের আন্ডারে আমি বলে দেবো আপ স্ট্রিমের জন্য পনপোর্টের ডাউনলোড না পনপোর্টের আপলোডের জন্য কতটুকু ক্যাপাসিটি সে রাখবে। আমি তাকে ডিবিএ
ডিফল্ট প্রোফাইল 1 ধরিয়ে দিলাম জাস্ট কমিট আচ্ছা জাস্ট আমি তাকে ডিফল্ট প্রোফাইল জাস্ট আমি কোনো কাজ করলাম না জাস্ট ওনতে ঢুকলাম কমিটে ক্লিক করলাম একটা টেবিল তৈরি হয়ে গেল সেই টেবিলে বলে দিয়েছি এই একটা কন্ট তৈরি করলাম বা দলপতি তৈরি করলাম যে দলপতিটা বা ট্রান্সিভার কন্টেইনারটা একটা ডিবিএ প্রোফাইল ক্যারি করছে যে ডিবিএ প্রোফাইলটা টাইপ 3 আন্ডারে তৈরি এবং তাকে আমার বলে দেওয়া আছে সে গ্রান্টার হিসেবে 1 এমবি পাবে এবং সর্বোচ্চ 1 এমবি 1000 এমবি পর্যন্ত যেতে পারে দেন আমি চলে আসছি জেমপোর্ট জেমপোর্ট কি জিপন ইনক্যাপসুলেশন মেথড এটার কাজ কি ফ্রেমিং কন্ট্রোলিং করা মানে কি উই ফ্রমে ওই যে ফায়ারফক্স স্ক্রিনটা মেবি শেয়ার করে নি মানে এটা এখনো ইয়াতে রয়ে নোটপ্যাডে রয়ে গেছে ও ও ও ও সরি সরি আচ্ছা না ঠিক আছে এখন কি দেখতে পাচ্ছেন ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা খুব বেশি কোনো যাই নি আমি কেবলই আসছি ওকে তো জেমপোর্টে যাই তো আচ্ছা আমি একটু ব্যাক করি তো টিকনটা আমি কি কাজটা করলাম টিকনটা আমি করলাম হচ্ছে হলো যে আমি যে টিকনটাকে বানাবো সে টিকনটাকে ডিবিএ প্রোফাইলে আন্ডারে তৈরি সে টিকনটাকে জাস্ট কমিট দিলাম একটা আইডি তৈরি হয়ে গেল জেমপোর্টে যাই জেমপোর্টে যায় কি দেখতে পাচ্ছি আমি নতুন একটা আইডি পাচ্ছি অটোমেটিক্যালি মানে সিঙ্ক্রোনাইজ এক এক হয়ে গেলে অটোমেটিক্যালি দুই চলে আসবে কিন্তু সেই জেমপোর্টটা কার আন্ডারে বা ওর মাদারকে ওর মাদার হচ্ছে টিকন্ট ওয়ান যে টিকনটাকে বানিয়ে আসছে হচ্ছে দলপতি দলপতির আন্ডারে ও এক নম্বর ওই টিকন্ট ওয়ান দলপতির আন্ডারে একটা নতুন জেমপোর্ট তৈরি হবে নামও আমি দিলাম না যার আন্ডারে কি থাকবে আপ স্ট্রিম ট্রাফিক ডাউন স্ট্রিম ট্রাফিক মানে মানে আপলোডের জন্য এবং ডাউনলোডের জন্য আমি একটা ট্রাফিক প্রোফাইল বানাই দিতে পারি কি হবে আচ্ছা ধরে নিচ্ছি আমি একটা ট্রাফিক প্রোফাইলে যাই ট্রাফিক প্রোফাইল এখানে আমি ডাউনলোডের জন্য একটা ট্রাফিক বানালাম ধরেন আপলোডের জন্য ডাউনলোডের জন্য বানাই ভাবলাম ডাউনলোডের জন্য একটা প্রোফাইল বানালাম আমার টার্গেট হচ্ছিল প্রত্যেকটা ওয়েনুকে আমি 100 MB উপরে ডাউনলোড করতে দেবো না কারণ আমার বিডিআই এখান থেকে ফুল দেওয়া থাকে বা এফটিপি ফুল দেওয়া থাকে কিন্তু আমি চাচ্ছি না আমি তাকে 100 MB উপরে জায়গা দেবো তো আমি এখানে বলে দিলাম সিলেক্টিভ ইনফরমেশন রেট এটাকে বলে দিলাম 100 MB আবার এটাকেও বলে দিলাম পিক ইনফরমেশন রেট পি মানে কি পিক ইনফরমেশন রেট এটাকেও বলে দিলাম 100 MB জাস্ট এটাকে ডিক্লেয়ার করে দিয়ে কমিট দিলাম এটা ডাউনলোডের জন্য আপলোডের জন্য একটা ট্রাফিক বানাতে পারি ধরলাম আমার তাকে আমি 10 MB বেশি আপলোড করতে দেবো না আপ ট্রাফিক তাকেও বলে দিলাম 10 MB একেও বলে দিলাম 10 MB জাস্ট করে কমিট দিলাম তাহলে কি হলো আপলোড ডাউনলোডের জন্য বললাম 100 MB আপলোডের জন্য বললাম 10 MB এখন এই প্রোফাইলটাকে আমরা কি করতে পারি এই প্রোফাইলটাকে এখান থেকে আমি এটাকে বলে দিতে পারি আপ স্ট্রিম মানে আপলোড আপের জন্য ডাউন স্ট্রিম মানে ডাউনলোড এই প্রোফাইলটাকে দেখিয়ে দিতে পারি যেটা বানালাম কিন্তু নর্মালি কি করি আমরা এই ধরনের নর্মালি ক্যালকুলেশন করিও না করা দরকার পড়বে কখন যখন আমরা ডিসেলার ব্যান্ডউইথ দিতে যাব তখন বাট হোমিটারদের জন্য আমরা এত কোনো কাজ করি না বাট যখন ডিসেলার ব্যান্ডউইথ দিতে যাবো 200 MB 300 MB জন্য হবে তাকে আমার ততটুকু প্রায়োরিটি দিতে হবে সে তো আর হোমিটারের সাথে মারামারি করে ওই একটা ডিসেলার তো ইয়ে করবে না তার জন্য আমার অতটুকু জায়গা আমার ছেড়ে দিতে হবে আচ্ছা নরমালি আমরা হোমিটারের জন্য ডিফল্ট রেখে জাস্ট কমিট দিয়ে দেবো তাহলে আমরা কি কাজ করলাম কিছুই করলাম না জাস্ট এখানে আসলাম দেখলাম এই টিকনটা অটোমেটিক্যালি এর আন্ডারে তৈরি কমিট মানে জাস্ট এখনো পর্যন্ত আমি বকবক করলাম অনেক জাস্ট ক্লিক করতে কি বুঝে না বুঝে কমিট বুঝে না বুঝে কমিট জাস্ট দুটো ক্লিক করে দুটো টেবিল তৈরি টেবিল পাইছি সার্ভিসে সার্ভিসে যাওয়ার পর আমি কি জিনিসটা দেখতে পারবো সার্ভিসে জানার পরে আমার যে ভিলেন দিয়ে আমার ওয়েনুতে আমি সার্ভিস পাস করব সেটা আমার সার্ভিস ভিলেন ধরলাম আমি স্ট্যাটিক আইডি পাস করব বা পিজি সার্ভিস পাস করব সেটা ভিলেন 10 দিয়ে আসতেছে তাহলে এখানে আমার ভিলেন লিস্টে সেই ভিলেনটাকে পাস করতে হবে যদি আমার ওয়েনুতে মাল্টিপল ভিলেন আমার দরকার পড়ে তাহলে মাল্টিপল ভিলেন অ্যাসাইন করব যেহেতু আমার একটা ভিলেন দরকার পড়ছে আমি একটা ভিলেন দিয়ে সেই সার্ভিস প্রোফাইলটাকে তৈরি করেছি কিভাবে করলাম জাস্ট 10 ভিলেনটাকে লিখে কমিট দিয়ে দিয়েছি শেষ সার্ভিস পোর্টটা কি যে ভিলেনটাকে আমাকে সার্ভিস দেবে সেই সার্ভিস ভিলেনটাকে আমার ইউজার এন্ড পর্যন্ত ট্রান্সলেট করতে হবে মানে ওয়েনু ল্যান্ড পোর্ট পর্যন্ত আমাকে ট্রান্সলেট করে নিয়ে যেতে হবে কি হবে
আমি ইউজার ভিলেন কত দেব 10 আর সার্ভিস ভিলেন কত 10 দিয়ে দিয়ে সেই ভিলেন পর্যন্ত ট্রান্সলেট করতে হবে কি করলাম 10 ভিলেনকে 10 ভিলেন দিয়ে ট্রান্সলেট করলাম পোর্ট ভিলেনে যে আমার কি কাজ পোর্ট ভিলেনে যে কাজ হচ্ছিল আমার এই ওয়েনুটা কত পোর্টের ওয়েনু কি করব ওয়েনুতে আমি কি করব অ্যাক্সেস দেব মানে ওইতে ভিলেনটাকে ট্যাগ করব কি করব ভিলেনটাকে অনতে কি করব সিঙ্গেল ভিলেনের জন্য ট্যাগ করব ইথার টাইপ পোর্ট টাইপ মানে ওই পোর্টে কি লাগবে ইথারনেট একটা ল্যান কেবল লাগবে মানে ইথারনেট টাইপ পোর্ট আইডি মানে এটা কত পোর্টের ওয়েনু এক পোর্টের ওয়েনু যদি চার পোর্টের ওয়েনু থাকে পোর্ট আইডি 1 পোর্ট আইডি 2 পোর্ট আইডি 3 পোর্ট আইডি 4 এইভাবে চারটা পোর্টের জন্য কনফিগার করতে হবে যেটা আমার এটা এক পোর্টের ওয়েনু আমি এক পোর্টের জন্য এক লিখলাম ভিলেন আইডি কত ভিলেন আইডি 10 যদি আমার মাল্টি পোর্টের ওয়েনু হয় তাহলে আমি দুই নম্বর পোর্টের জন্য ভিলেন আইডি 10 ডিক্লেয়ার করে দেবো তিন নম্বর পোর্টের জন্য ভিলেন আইডি 10 ডিক্লেয়ার করে দেবো চার নম্বর পোর্টের জন্য ভিলেন আইডি 10 ডিক্লেয়ার করে দেবো এইভাবে আমি কনফিগারটা করে রাখতে পারি বাট আমার সিঙ্গেল পোর্ট ওয়েনু আচ্ছা ধরে নিচ্ছি আমি একটা রিসেলারকে সার্ভিসটা দেবো রিসেলারকে সেটার জন্য আমি কি কাজ করতে পারি প্রথম থেকে সবকিছু ডিলিট করতে করতে যাই আমি প্রোফাইল গুলো তো বুঝেছি তো রিসেলারকেও ধরলাম আমি ডিফল্ট প্রোফাইলে রাখবো কাস্টমাইজ করলাম না এক্সাম্পল হিসাবে তো প্রথমে কাস্ট সিকনটাকে ডিবিএ প্রোফাইল ধরিয়ে দিলাম যে ডিবিএ প্রোফাইলটাকে রিসেলারের জন্য আমি বানাবো কমিট বা সর্বজনীন যে ডিবিএ প্রোফাইলটা আছে সেটা দিয়ে করে রাখতে পারি টেম্পোর্ট ডিফল্ট যে প্রোফাইল গুলো করা আছে সে প্রোফাইল দিয়ে আমি টেম্পোর্টটাকে দেখিয়ে দিলাম সার্ভিসে যে বললাম আমার চারটা ভিলান লাগবে চারটা সার্ভিস পাস করার জন্য বিডিআইএক্স এসএনএ ইন্টারনেট জিডিসি চারটা ভিলানের জন্য এক্সাম্পল হিসাবে আমি করলাম 10 থেকে 14 বা আমি কমা দিয়েও লিখতে পারি 10, 11, 12, 13, 14 বা আমি লিখে রাখছি 10 থেকে 13 চারটা ভিলান আমি ডিক্লেয়ার করে দিচ্ছি আচ্ছা দেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিলানকে 10, 11, 12, 13 ইন্ডিভিজুয়াল ভিলানকে আমাকে ইউজার এন্ড পর্যন্ত ট্রান্সলেট করতে হবে সার্ভিস ভিলান বলতে কিভাবে 10 এর জন্য 10 একটা টেবিল 10 ভিলানটাকে ইউজার এন্ড পর্যন্ত আনলাম 11 ভিলানটাকে ইউজার এন্ড পর্যন্ত আনলাম 12 ভিলানটাকে ইউজার এন্ড পর্যন্ত আনলাম 13 ভিলানটাকে ইউজার এন্ড পর্যন্ত আনলাম করলাম দেন আমাকে বলে দিতে হবে ওই পোর্টের অনু থেকে ট্রাঙ্ক করে মানে কি ট্রাঙ্ক কেন করব ট্রাঙ্ক করলে কি আমি ওই অনুর পর থেকে কোনো হোস্টেবল ডিভাইস ইন্টারনেট পাবে না আমাকে কি করতে হবে তখন ওই ওয়েনু ল্যান পোর্ট থেকে কোনো একটা ম্যানেজেবল সুইচ অথবা ম্যানেজেবল রাউটারে লাগিয়ে ওই চারটা ভিলান দিয়ে আমাকে ওই সার্ভিসগুলোকে রিসিভ করে নিতে হবে যখন ট্রাঙ্ক করবো পোর্ট আইডি কত ওয়েনু ল্যান পোর্ট আইডি মানে 1 নম্বর ল্যান পোর্ট দিয়ে সার্ভিসটা পাস হবে আচ্ছা ভিলান কত কত পাস হবে 10, 11, 12, 13 এইভাবেও লিখতে পারি অথবা রেঞ্জ দিয়েও লিখতে পারি 10 থেকে 13 শেষ আমি এইভাবে চারটা ভিলানকে এই সার্ভিসের ট্রাঙ্ক আকারে বের করে দিতে পারি যদি আমাদের রিসেলার বিজনেস হয়ে থাকে আচ্ছা গেল আমি ওই নিউ প্রোফাইল নিয়ে এত ঘাটাঘাটি করছি না দেন আমি ওই নিউ অটো ফাইন তো শেষ করছি ওই নিউ অটো লাইনে গেলে দুটো জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হলো লাইন প্রোফাইল সার্ভিস প্রোফাইল হোয়াট ওয়াজ দ্যাট আমি জানি না লাইন প্রোফাইল কি সার্ভিস প্রোফাইল কি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি লাইন প্রোফাইল কি সার্ভিস প্রোফাইল কি অ্যালার্ম প্রোফাইল কি প্রাইমারি প্রোফাইল কি ফরম্যাট প্রোফাইল কি এগুলো কোন কাজে লাগে জানি না তো আচ্ছা আচ্ছা এখানে আমি পাঁচটা প্রোফাইল নিয়ে একটু বলি তার মধ্যে দুইটা প্রোফাইলের কাজ আমরা অলরেডি করে ফেলেছি বা বুঝছি তারপরেও বলে আছি আমি অনু প্রোফাইল ডিবিএ প্রোফাইল ট্রাফিক প্রোফাইল সম্পর্কে বুঝছি এখন চলে আসছে লাইন প্রোফাইল ধরে নিচ্ছে আমি একটা লাইন প্রোফাইল বানাই আচ্ছা বলে দিচ্ছি লাইন প্রোফাইলে ওমা লাইন প্রোফাইলে গেলে এসএমএস সিকন জেমপোর্ট সার্ভিস সার্ভিস পোর্ট এবং সার্ভিস প্রোফাইলে যদি বানাই সার্ভিস প্রোফাইলের মধ্যে সেই পোর্ট ভিলেন মানে কি একটা ওয়েনু কনফিগার করার জন্য যে পাঁচটা জিনিস আমাকে ইউজ করতে হতো সিকন জেমপোর্ট সার্ভিস সার্ভিস পোর্ট পোর্ট ভিলেন ওই পাঁচটা জিনিসের মধ্যে দুটো জিনিসে ভাগ করে দিয়েছে লাইন প্রোফাইল সার্ভিস প্রোফাইলে কিভাবে ভাগ করছে লাইন প্রোফাইলে গেলে তারা বলে দিয়েছে তুমি এমন একটা প্রোফাইল বানাতে পারো যে প্রোফাইলটা ধরেন আমি বলে এসেছি যে প্রোফাইলটা 10 নম্বর ভিলেন দিয়ে তৈরি এক্সাম্পল 10 নম্বর ভিলেন দিয়ে তৈরি আমি একটু দ্রুত যাচ্ছি সময়ও নাই আর বেশি 10 নম্বর ভিলেন দিয়ে তৈরি এবং সার্ভিস প্রোফাইলে এই ভিলেনটাকে বলে দিতে পারি আমি 1 নম্বর ল্যান্ড পোর্টে এই ভিলেনটা কনফিগার হবে 10 নম্বর ইয়ে দিয়ে
প্রোফাইল দিয়ে। আচ্ছা এখন আমি লাইন প্রোফাইলে সার্ভিস কলটাকে অ্যাপ্লাই করব, কিভাবে করতে পারি? আচ্ছা দেখেন, আমি কিন্তু এই দুই নম্বর অনুটাকে কনফিগার করেছি, এক নম্বর অনুটাকে কিন্তু কনফিগার করিনি, করছি করিনি। এখন আমি চাচ্ছি ওই নিউটাকে ডিফল্ট মানে অটো লার্ন বাট ফ্ল্যাগ অ্যান্ড প্লে মোডে ইউজ করার জন্য, ফ্ল্যাগ অ্যান্ড প্লে মোডে, মানে আমি এত কিছু বুঝি না ভাই, আপনি একটা কনফিগার করে দেন, একটা পোর্টে আমি একটা ভিলেন দেখাই দেবো, সবগুলা ওয়েনিউ একটা সবগুলা ওয়েনিউ একটা ভিলেন দিয়েই পাবে, আমি আমার একটা প্রোফাইল করে দিতে পারি। তখন আমি কি করলাম, সে কিছু বোঝে না, ঠিক আছে, তার সেই পোর্টটাকে আমি এনাবেল রাখলাম, তা আমার অত পোর্ট সিকিউরিটি দরকার নাই, ওয়েনিগুলোকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করার আগে কি করবো, আমি এখানে দেখাই দিই, লাইন প্রোফাইল দেখাই দিলাম, সার্ভিস প্রোফাইল দেখাই দিলাম, ওয়েনিটার ভিতরে লাইন প্রোফাইলও দেখাই দিলাম, সার্ভিস প্রোফাইল দেখাই দিলাম। আচ্ছা এখন আমি ওয়েনিগুলোকে ডিলিট করে দিই, যেহেতু দুই নম্বরটা কিন্তু কোনো মানে এই এক নম্বরটা কিন্তু কোনো প্রোফাইল পাইনি, এই অনুগুলোকে আমি ডিলিট করে দিই, তো এখন অটোমেটিক কিন্তু লার্ন হবে, অটো লার্ন কিন্তু আমি এনাবেল করে দিয়ে আসছি। কোথার থেকে এনাবেল করে দিয়ে আসছি, এখান থেকে কিন্তু আমি অটো লার্নটাকে এনাবেল করে দিয়ে আসছি, বাকিগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারি। এখন ওইগুলা দেখি অনলাইনে অথেন্টিকেট করুক, অলরেডি দুই ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেছে, খুব শেষ করে দেবো। আচ্ছা একটু রিফ্রেশ দিই, এখনো পর্যন্ত একটা ওয়েনু, হ্যাঁ দুইটা ওয়েনু আসছে, দেখি দুইটা ওয়েনু আমার সেই, হ্যাঁ এই ওয়েনুটাও সেই প্রোফাইল দশ নম্বর ভিলানের প্রোফাইলটা পেয়েছে, সেকেন্ড ওয়েনুটা দেখি, সেকেন্ড ওয়েনুটাও সেই দশ নম্বর ভিলানের প্রোফাইলটা পেয়েছে। তার মানে কি, আমি এক নম্বর পয়েন্ট পটে এখন যতগুলো ওয়েনু লাগাবো সবগুলো ওয়েনু দশ নম্বর ভিলান দিয়ে বাইপাস হবে, ওকে, আমি তাহলে একটা অটো কনফিগার করে রাখতেই পারি, আমার কাজ কমছে, আমি ওটাকে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে ইনপুটের মতন লাগালাম, অটোমেটিক দশ নম্বর ভিলান দিয়ে বাইপাস হতে থাকলো। আচ্ছা এখন আমার কথা হচ্ছে হলো, না আমি যদি একটু কাস্টমাইজ করি, হ্যাঁ কাস্টমাইজটা কিরকম হতে পারে, যে আমি যদি চাই যে এই অনুটাকে কর্পোরেট দেবো, কর্পোরেট দেবো বলতে অন্য একটা ভিলান দেবো, সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করবো, তাহলে কি আমি অনুটা কনফিগার ডিলিট করতে পারবো, অনুটা কনফিগার ডিলিট করতে পারবো না, কনফিগার ডিলিট করতে পারবো না, তাহলে আমি এটা কিভাবে চেঞ্জ করতে পারি, কারণ আমার তো বাই ডিফল্ট আমি বলে দিয়েছি সবগুলা ওয়েনুর জন্য লাইন প্রোফাইল এবং প্রোফাইল ফিক্স। আচ্ছা এটা করতে পারি এইভাবে, যে আমি একটা ধরেন কর্পোরেটের জন্য একটা প্রোফাইল বানাই, কর্পোরেটের জন্য যে প্রোফাইলটা আমি ধরলাম 300, আচ্ছা দরকার নাই, জেমপোর্ট ওয়েনুর প্রোফাইল, ওয়েনুর ভিলেনটা হচ্ছে 300, সেই যে 300 ভিলেন দিয়ে সার্ভিস পাস হবে, এবং কর্পোরেটের জন্য একটা সার্ভিস প্রোফাইল বানাই, সেই সার্ভিসটাও 300 ভিলেন দিয়ে ওয়েনুর ল্যান্ড পোর্টে ট্যাগ হিসাবে কাজ করবে। এখন এই যে প্রোফাইলটা বানালাম কর্পোরেট, সেটা আমি চেঞ্জ করব কি করে, এই দুই নম্বর ওয়েনুর জন্য, দুই নম্বর ওয়েনুর জন্য, দুই নম্বর ওয়েনুটা তো আমাকে 10 ভিলেন দিয়ে সার্ভিস পাস করতেছে, এটাকে আমি 300 কি করে আনবো? এটা করার জন্য আমাদেরকে যেতে হবে প্রোফাইল, বাইন্ড প্রোফাইল, দেখছি এক নম্বর কনপোর্টের যে দুইটা ওয়েনু, দুইটা ওয়েনু লাইন ওয়ান দিয়ে সার্ভিস পাচ্ছে, আমি চাচ্ছি না সে লাইন ওয়ান এবং লাইন টু দিয়ে পাক, কিভাবে করতে পারি, সেটাকে আমি প্রোফাইলটাকে যদি চিনায় দিয়ে কর্পোরেটের প্রোফাইলটাকে ধরিয়ে দিই, আচ্ছা সেট লাইন প্রোফাইল ওকে, সেট সার্ভিস প্রোফাইল ওকে, এখন দেখি সেট দিই ওয়েনু প্রোফাইলে যাই, দুই নম্বর ওটা দেখি ভিলান চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ সে দুই নম্বর অনুটা এখন কর্পোরেটের জন্য ভিলান দিয়ে সার্ভিস পাস করতে প্রস্তুত। আচ্ছা যদি মনে করি না ভাই আমি প্রোফাইল বানাবো না, আমি এই অনুটার জন্য প্রোফাইল বানাবো না, এই অনুটাকে আমি 400 ভিলান দিয়ে কনফিগার করবো, 400 ভিলান দিয়ে কিভাবে করব, এখন ডিলিট করব কিভাবে, এটাও করতে পারি বাইন্ড প্রোফাইলে যে কর্পোরেট না দিয়ে আমি এটাকে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবো, যাতে ওই অনুটাতে ভিতরে কোনো সার্ভিস থাকবে না, নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম, ওকে ওয়েনু লিস্টে আসলো, কনফিগারে ঢুকলাম, কোনো টাইপে কোনো প্রোফাইল নাই, এখন ওয়েনুটাকে ম্যানুয়ালি আমি কনফিগার করতে পারবো, ধরেন 400 ভিলেন দিয়ে আমি এটাকে কনফিগার করতে পারি, 999 ভিলেন দিয়ে কনফিগার করে দিচ্ছি, 999 ভিলেন দিয়ে। এক নম্বর ল্যান্ড পোর্টের এগেনস্টে 999 ভিলান দিয়ে সে সার্ভিসটা পাবে,
তো এইভাবে আমি কিন্তু আমাদের প্রত্যেকটা ওয়েনিউকে কাস্টমাইজ ভাবে ভিশন কনফিগার করতে পারি, আবার লাইন প্রোফাইল দিয়ে করতে পারি। আচ্ছা আরেকটা জিনিস আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে হলো আমাদের একটা ওয়েনিউতে ঢুকি, ঢুকার পরে এখানে দেখেন ওয়ান নামে একটা, আচ্ছা মাল্টিকাস্ট, যে মাল্টিকাস্ট আইপিটিভির জন্য যে ভিলেনগুলো আমি করেছিলাম কোথায় করেছিলাম, এই আইজিএমপিতে 300 ভিলেন দিয়ে বা 200 ভিলেন দিয়ে কনফিগার করছিলাম, সেটা তো আমার অনুরোধে ডিক্লিয়ার করতে হবে, নাহলে তো আমার আইপিটিভি পাস হবে না। সেটা কিভাবে করতে পারি, সেটা এই মাল্টিকাস্ট নামে একটা অপশন রয়েছে, মাল্টিকাস্ট। আচ্ছা আইপিটিভিতে কাজ করে মাল্টিকাস্টে এগেনস্টে, মাল্টিকাস্টে হয়ে তো আমার এই ওয়েনিউতে একটা ভিলেন অ্যাসাইন করতে হবে, কত ভিলেন ভিলেন সেই মাল্টিকাস্টের ভিলেনটা, ভিলেনটা 200 ভিলেনটা চলে আসছে, কত নম্বর ওয়েনিউর জন্য, কত নম্বর ওয়েনিউ ল্যান্ডপোর্টের জন্য, ওয়েনিউ ইথার নাম্বার 1 নম্বর ওয়েনিউ ল্যান্ডপোর্টের জন্য, তখন ইথার 0/1 চলে আসছে। তো আমি এইভাবে মাল্টিকাস্টের জন্য অ্যাপ্লাই করতে পারি, ইভেন আইজিএমপি যে স্নুপিংটা আছে সেই আইজিএমপি স্নুপিংটাও আমি এইভাবে কন্ট্রোলিং করতে পারি, পোর্ট আইডির জন্য ম্যাক্স গ্রুপ কোনটা আমি ইউজ করছি, এইভাবে আইজিএমপি স্নুপিংটাও আমি কন্ট্রোলিং করতে পারি। দেন আপনি আমাদের প্রত্যেকটা ওয়েনু ভিজুয়ালের প্রত্যেকটা অনুকূল, আমাদের প্রত্যেকটা ওয়েনু, প্রত্যেকটা ওয়েনু হচ্ছে রাউটিং অনু। আচ্ছা রাউটিং অনু, রাউটিং অনু মানে কি, প্রত্যেকটা ওয়েনুতে আপনি রাউটিং করতে পারবেন, সে নিজে রাউটার হিসাবে কাজ করতে পারে, রাউটার মানে নট ওয়াইফাই রাউটার, রাউটার মানে সে নিজে রাউটিং করতে পারবে, মানে তার ভিতরে আপনি এসটেটিক আইপি বসাতে পারবেন, এটার ভিতরে আপনি পিডিএ বসাতে পারবেন, এটার ভিতরে আপনি ডাইনামিক আইপি বসাতে পারবেন, আর ডিএসসিপি করতে পারবেন। এই কনফিগারেশনটা আপনি দরকার নেই ওয়েনু ল্যান্ডপোর্ট থেকে করার, আপনি চাইলে ওএলটি থেকেও করতে পারবেন। কিভাবে, এখানে প্রত্যেকটা ওয়েনুর কনফিগারেশন কনফিগারেশনে ঢুকলে আপনি ওয়ান নামে একটা অপশন পাবেন, ওয়ান এখান থেকে আপনি যদি ব্রিজ থেকে রাউটে ক্লিক করেন, নেটটাকে যদি এনাবেল করেন, যে সার্ভিস থেকে পাস করতে চান, পিপি হলে পিপি, এসএসপি হলে এসএসপি, ডিএসএসপি হলে ডিএসএসপি, আমি যে পিপি সিলেক্ট করলাম, পিপি ইউজার নেম পাসওয়ার্ড বসালাম, এক্সাম্পল যদি ভিলান থাকে, ভিলান থাকে ভিলানটাকে অ্যাপ্লাই করে পোর্টটাকে বাইন্ড করে দিলে আমার এই অনুটা রাউটিং হিসাবে কনফিগার হয়ে যাবে, কিন্তু বাই ডিফল্ট আমরা অনুটাকে ব্রিজ হিসাবে কাজ করি, ব্রিজ মানে অ্যাক্সেস ডিভাইস ব্রিজ হিসাবে কাজ করবে, সে যা পাবে সেটা ট্রান্সপারেন্ট মোডে আমাদেরকে পাস করবে। ওকে সে আমরা চাইলে অনুটাকে রাউটার হিসাবে কনফিগার করতে পারি, নট অনলি সিঙ্গেল পোর্টের ওয়েনু, আমাদের যদি মাল্টি ওয়েনু হয় মানে এইচডি ওয়েনু হয়, সে এইচডি ওয়েনু গুলোকে আমি আমাদের ওএলটি থেকে ওয়ান কনফিগারটা করতে পারি। আচ্ছা কনফিগার করতে পারি। আচ্ছা দেন আমাদের এখানে কিছু প্রোফাইল বাদ রয়েছে, আমি লাইন প্রোফাইল সার্ভিস প্রোফাইলটাকে কমপ্লিট করেছি, অ্যালার্ম প্রোফাইল, অ্যালার্ম প্রোফাইলটা কি, এইটাও অনেকটা ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, যেহেতু আমরা জীবনে যাব অবশ্যই আমাদের কিছু মেনটেন করা উচিত। আচ্ছা একটা প্রোফাইল তৈরি করে দেখি, আমি এমন টাইপের একটা অ্যালার্ম প্রোফাইল বানায় রাখতে পারি আমাদের লক মেনটেন করার জন্য, যে কোনো ওয়েনু -27 উপরে গেলে আমাকে অ্যালার্ম দেবে, -28 ওয়েনু আপ হয়, -29 ওয়েনু আপ হয়, 30-31 ওয়েনু আপ হয়, হয় আমি জানি আপ হয়, বাট স্ট্যান্ডার্ড মেনটেন করাটা ডিপেন্ড করছে আমাদের উপরে। তো আমি এমন টাইপের কিছু অ্যালার্ম প্রোফাইল বানায় রাখতে পারি, যে বলে রাখতে পারি যে ওয়েনুর আরএক্স পাওয়ার, রিসিভ পাওয়ার 27 উপরে হলে আমাকে লক দেবে বা অ্যালার্ম দেবে, ওয়েনুর কখনোই আমি -8 নিচের থেকে -4 -3 আমি যদিও -3 থেকে আপ করেছি, আমার কাছে স্পিডটা নাই বলে কখনোই আমি -8 এর উপরে আপ করবো না, আমি এটাকে কাস্টমাইজ হয়ে -4 লিখে রাখলাম কিংবা -2 লিখে রাখলাম। এই টাইপের অ্যালার্ম আপনি করে রাখতে পারেন, যে ইভেন টিএক্স পাওয়ার যে +1 থেকে +3 পর্যন্ত হলে ওয়েনুটা প্রপার ভ্যালু ঠিক আছে, তার উপরে হলে আমাকে অ্যালার্ম দেবে, বা ওয়েনুটা আমাকে বেশি পাওয়ার ট্রান্সমিট করতেছে, আমি এই টাইপের কিছু অ্যালার্ম দেখতে মানে পাবো। তো আমি এই টাইপের একটা অ্যালার্ম প্রোফাইল তৈরি করে রাখতে পারি, বলে দিতে পারি -27 থেকে -2 পর্যন্ত পাবে, -1 থেকে +1 থেকে +4 পর্যন্ত সে টিএক্স পাওয়ারটা পাবে। তো আমি এই অ্যালার্ম প্রোফাইলটাও আমি আমার এই অনু অটোলানেও
বলে রাখতে পারি। ফরম্যাট প্রোফাইল কি? ফরম্যাট প্রোফাইলের এগেনস্টেও আমি কিন্তু ডিএসটিপি থেকে কন্ট্রোল করতে পারি, যে ডিএসটিপি স্নুপিংটাকে, যে আমি বলতে পারি এই এই অপশনগুলো আমার এনাবেল থাকবে, আমাকে ওই নিউ কোনো অন্য থেকে যদি ডিএসটিপি ব্রডকাস্ট হয় আমাকে বলে দেবে, এবং সেই একটা ইন্ডেক্স আইডি সেট করে দিলাম, এবং এই প্যারামিটারগুলো কোন কোন ভিলেনের এগেনস্টে তৈরি হবে বা কোন কোন অনুর জন্য প্রযোজ্য সেটাও আমি এই ওয়েনিউ অটো প্রোফাইলে এখানে ফরম্যাট প্রোফাইল এখানে বলে দিতে পারি। প্রাইমারি প্রোফাইলটা কি? প্রাইমারি প্রোফাইলটা হচ্ছে হলো যদি কোনো ওয়েনিউতে আমার আইপিটিভির জন্য যদি ডিএসটিপি থেকে আইপি পায়, তা প্রত্যেকটা ওয়েনিউতে তো আমাকে ওয়াইফাই ওয়েনিউর জন্য তো আমাকে কনফিগার করতে হবে, রাউটিং করতে হবে, তো আমি রাউটিংটা এখান থেকে করে দিতে পারি, যে নেটটাকে এনাবেল করে দিলাম, সে কানেকশন পাচ্ছে ডিএসটিপি মোডে। তো ডিএসটিপি মোড মানে কি? সবার সবাই ডিএসটিপি মোডে কানেকশন পাচ্ছে, যে যার মতন আইপি নিয়ে নেবে। ভিলেনটাকে এখানে এনাবেল করে দিলাম, সে কোন ল্যান্ড পোর্ট দিয়ে পাবে, আমার যদি হোম গেটওয়ে ইউনিট হয় বা ওয়াইফাই অন্য হয়, আমি এই টাইপের একটা কনফিগারেশন করে রাখলাম। সেই কনফিগারেশনটা যদি আমি যদি ডিরেক্ট ওয়েনিউ অটোলান যদি আমার সবগুলো আইপিটিভি ক্ষেত্রে হয়, আমি এই টাইপের প্রোফাইলও এখান থেকে সেট করে দিতে পারি। যদি ইন্ডিভিজুয়ালি হয়, সবগুলো ওয়েনির জন্য না হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি হলে কোথা থেকে সেট করবো? বাইন্ড প্রোফাইলের যে এখানেও ইন্ডিভিজুয়ালি আমি সেট করে দিতে পারি প্রত্যেকটা ওয়েনির জন্য, যে আমার ওই অনুতে নাই বাট এই অনুতে আমার এই প্রোফাইলগুলো লাগবে, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অনুতে এই বাইন্ড প্রোফাইলটা সেট করে দিতে পারি। আচ্ছা, সবগুলো লগ আছে। আচ্ছা, এখন হচ্ছে হলো আমার মোটামুটি ইভেন হচ্ছে আমি আইজিএমপি প্রোফাইল বা মাল্টিকাস্টিং এর জন্য আইজিএমপি স্নুপিং এর জন্য এই একটা প্রোফাইল করে রাখতে পারি, প্রোফাইল আইডি। আচ্ছা, এটা প্রোফাইল করে রাখতে পারি, সেই প্রোফাইলেও আমি বলে রাখতে পারি যে কোন কোন স্নুপিং গুলো আসবে, কোন কোন স্নুপিং গুলো আমি ব্লক করে রাখবো, কোনটা দ্রুত লিপ করে ফাস্ট লিপ করবে, সেই ধরনের আমি কিছু কনফিগার করে রাখতে পারি। সেগুলো আমি আমার উইন্ডোতে যে প্রোফাইল কনফিগারেশনের মাধ্যমে সেই প্রি টেমপ্লেট বা প্রি প্রোফাইল গুলোকে আমি দেখিয়ে দিতে পারি। আচ্ছা, প্রোফাইল কনফিগারেশন মোটামুটি ওকে। আচ্ছা, দেন চলে যাই আমি লাস্টের দিকে, ওয়েনিউ আপলোড, ওয়েনিউ আপগ্রেডেশন। আমি চাইলে আমাদের প্রত্যেকটা ওয়েনিউকে আমি এখান থেকে ওয়েনিউ গুলোকে আপডেট করতে পারি ম্যানুয়ালি, প্রত্যেকটা ওয়েনিউর ইন্ডেক্স নাম্বার বা কোন কোন পোর্টে কোন ইন্ডেক্স নাম্বার দিয়ে অ্যাসাইন করে করে বা রেঞ্জ করে, যে পনেরো থেকে চব্বিশ বা এক থেকে বিশ পর্যন্ত সবগুলো অনু একই ভেন্ডরের অনু একই মডেলের, তার সবগুলো ফার্মেশন এক, আমি এগুলোকে সাবমিট করে বলে দিতে পারি এই অনুটার ফার্মারি হবে, তাহলে তখন আমার ওয়েনিউগুলো আপডেট হয়ে যাবে। যদি আমি ম্যানুয়ালি করতে না চাই, অটো করতে চাই, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে ওয়েনিউ অটো আপগ্রেডের যে প্রত্যেকটা ভেন্ডরের নির্দিষ্ট মডেলের ওয়েনিউর প্রত্যেকটা ইকুইপমেন্ট আইডি রয়েছে, সেম ইকুইপমেন্ট আইডি ধরে নিচ্ছি বিশালের, এটা হচ্ছে বিশাল এক ফোটের ওয়েনিউ, এক ফোটের ওয়েনিউর ইকুইপমেন্ট আইডি কোথা থেকে পাবো? ধরেন আমি এখান থেকে পাবো, এটা হচ্ছে ইকুইপমেন্ট আইডি, ঠিক আছে? তো আবার এটা হচ্ছে বিশালের ওয়াইফাই ওয়েনিউ, এটার ইকুইপমেন্ট আইডি কত? আলাদা, এটা আলাদা ইকুইপমেন্ট আইডি, মানে যে মডেলই হোক না কেন সেই ভেন্ডরের ইকুইপমেন্ট আইডি সেম থাকে। আচ্ছা, সেম সিরিজের ওয়েনিউর সেম ইকুইপমেন্ট আইডি থাকে, সেই ইকুইপমেন্ট আইডিটাকে কপি করে আমি যদি এখানে বসাই, একটা বসাই, এবং যে ফার্মারটাকে আমি মানে ইনপুট দিতে যাচ্ছি সে ফার্মারটাকে যদি বসাই দিই এবং ফার্মারটাকে যদি দেখিয়ে দিই, ওই আমার ওয়েলটি খুঁজে নেবে কোন কোন অনুর ইকুইপমেন্ট আইডির সাথে ম্যাচ করছে, তখন আমাকে যতগুলো ওয়েনিউ থাকবে আমার ওয়েলটির ওয়েনিউ লিস্টে, তখন সেই সেই ওয়েনিউগুলোকে ফার্মারগুলো আপডেট করে দেবে। রগ অনু বলতে আমরা বুঝি প্রবলেমেটিক ওয়েনিউ বা রোগাক্রান্ত ওয়েনিউ, মানে সেই ওয়েনিউগুলো থেকে অটোমেটিক্যালি বেশি লেজার ছাড়ছে বা ওয়েনিউগুলো অ্যাজ এ এমসির মতন বা অলওয়েজ লেজার অন দেখাচ্ছে, সেই ওয়েনিউগুলোকে আমরা কিভাবে চেক করতে পারি? আমরা এখানে কিছু প্যারামিটার দেখা যায়, বিকে টেস্ট, লোকে টেস্ট, সবগুলোকে এনাবেল করে দিয়ে কমিট করে দিতে পারি। যদি কোনো ওয়েনিউ থেকে প্রবলেম অ্যারাইজ হয়, ওয়েলটি তার ডিবাগ মোড থেকে এগুলো চেক করে আমাকে রগ ওয়েনিউ লিস্ট থেকে এখানে দেখাবে যে আপনার এই ওয়েনিউ গুলা থেকে বেশি পরিমাণে পাওয়ার জেনারেট হচ্ছে, ওয়েনিউ গুলাকে অ্যাজ এ অলওয়েজ লেজার অন দেখাচ্ছে, আপনি ওয়েনিউ গুলাকে চেঞ্জ করতে পারেন, এই লিস্টটা আপনি রগ অনু থেকেও দেখতে পারবেন। প্রোফাইল কনফিগারেশন মোটামুটি ওকে। সিস্টেম কনফিগারেশনের কিছু জিনিস, সব থেকে মেইন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিস্টেম লগ বা অ্যালার্ম লগ, আমরা যে এনটিপিটাকে করেছি যে কখন কোন সময় কোন ধরনের অ্যালার্ম জেনারেট হচ্ছে, কি ধরনের লগ দিচ্ছে, সেই ধরনের অ্যালার্ম গুলো আমি এখান থেকে পাবো। আচ্ছা, কি কি টাইপের অ্যালার্ম আমি এখান থেকে পাবো? এখানে নেক্সট নেক্সট করে আমি সব ধরনের অ্যালার্ম গুলো দেখতে পারবো। আচ্ছা, অ্যালার্ম কি কি টাইপের অ্যালার্ম দেখতে পারবো? এখানে সব ধরনের অ্যালার্ম টিক চিহ্ন দেওয়া আছে, আপনি চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন যে এই
অ্যালার্ম গুলো আমার দরকার, অ্যালার্ম লক টেবিলে এই অ্যালার্ম গুলো আমার জন্য দরকার নাই, আমি অ্যালার্ম গুলোকে ডিসকার্ড করে দিতে পারি। ডিভাইস ম্যানেজমেন্ট গেলে ডিভাইসের ফার্মওয়্যারটাকে আপডেট করে দিতে পারবো, ফার্মওয়্যারটা আপনারা ডিরেক্টলি আমাদের থ্রুতেই পাবেন আশা করছি, কারণ আপডেট সময়গুলো সবসময় বিফলের ওয়েবসাইটে দেওয়া থাকে না, যেটা আমাদের কাছে পাবেন। কেন পাবেন, কারণ আমাদের কাছে ওরা আগে দেয়, আমরা টেস্টিং করি, দেন আমরা ওটা আপনাদেরকে থ্রো করি, আদারওয়াইজ ডিরেক্টলি কখনোই আমরা ইমপ্লিমেন্ট করি না টেস্ট করে। দেন ডিভাইসকে রিবুট করতে পারবেন, কনফিগারেশন ব্যাকআপ রাখতে পারবেন, কনফিগারেশন রিস্টোর রাখতে পারবেন, ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন, কনফিগারেশন সেভ রাখতে পারবেন, যেটাকে আমরা CLI তে করতে গেলে রাইট করে করতে পারি, অথবা কপি রানিং কনফিগ স্টার্ট কনফিগ দিয়েও করতে পারি অ্যাট লাইক অ্যাস সিস্টেম। আচ্ছা, এই সিস্টেম কনফিগারেশন আর এই সিস্টেম বাটনে কাজ যাক, যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে। ইউজার ম্যানেজমেন্ট আগে বলেছি, SNMP কি? সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা থ্রুতে হচ্ছিল আমরা থার্ড পার্টি বা NMS বা EMS দিয়ে আমাদের ডিভাইসটাকে মনিটরিং করতে পারি। SNMP ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 সাপোর্টেড, আপনারা কমিউনিটি ক্রিয়েট করে নিতে পারবেন, এখান থেকে নাম দেওয়া আছে তাকে রিড পারমিশন দেবো না রাইট পারমিশন দেবে, এই ধরনের পারমিশনটাকে অ্যালাউ করে দিতে পারবেন। আর যদি আপনি আপনার সার্ভারে ইমপ্লিমেন্ট করতে চান, যে সার্ভারের আইপিতে থাকবে সেটাকে হোস্ট আইপি বা ট্রাস্ট সার্ভার আইপি হিসাবে অ্যাড করে দিতে পারবেন, আচ্ছা রিমোট সার্ভার হিসাবে ওইটাকে ইউজ করতে পারবেন। অক্সিলারি আইপি বা ম্যানেজমেন্ট আইপি, আমাদের বাই ডিফল্ট অক্সিলারি আইপিতে জীবনের জন্য 192.168.200 অ্যাপ্লাই করাই থাকে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। DNS কনফিগার করে নিতে হয়, একটা DNS বসিয়ে দিচ্ছি আমি আপাতত গুগলের DNS। আচ্ছা, সিস্টেম টাইম কমপ্লিট করেছি আমি আগে, ফ্যান আপনি চাইলে ফ্যানটাকেও মনিটরিং করতে পারেন, বলতে পারেন যে ডিভাইসের টেম্পারেচার 20 ডিগ্রি টেম্পারেচার হলে ডিভাইসের ফ্যানটা চালু হয়ে যাবে, আপনি ফাংশন ইউজ করতে পারবেন জন্য আমরা রেডিয়াস ম্যানেজমেন্ট সার্ভার, রেডিয়াস সার্ভার ইউজ করে থাকি, জাস্ট অ্যাকাউন্টিং বা ইউজার ম্যানেজমেন্টের জন্য এই ধরনের রেডিয়াস সার্ভার ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে পারবেন, পিপল এই অথেন্টিকেশন বা অথেন্টিকেশন অথরাইজেশন এই কনফিগারেশনটা করে আপনি জাস্ট লগ ইনে দুটো ক্লিক করে এনাবেল করে নেবেন, এবং যে রেডিয়াস সার্ভারের আইপিটা ইউজ করবেন এবং যে সিক্রেট কেটা ইউজ করবেন অ্যাপ্লাই করে রেডিয়াস সার্ভারের সাথে আপনার থ্রুতে আপনি ওল থেকে ঢুকতে পারবেন। আপাতত আজকে আমি এইটুকুই আমার সিলেবাস যতটুকু ছিল, আমি খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি ভাইয়া, কারণ একটু পরে আমাদের ইফতার সময় শুরু হয়ে যাবে। আমি এখন চলে যেতে যাচ্ছিলাম ভাইয়া FAQ কোশ্চেনে। হ্যাঁ প্লিজ, কারো যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়া যদি আমাকে বলতেন, আপনারা অনেকে অনেক চ্যাটে অনেক কোশ্চেন করেছেন, আমি আপনার, আচ্ছা আমি একটু দেখছি কার কি কোশ্চেন আসছে ভাইয়া। ফার্স্ট, ওকে ফার্স্ট কোনটার কাজ কি? আপলিং পোর্ট এবং ডাউনলিং পোর্ট, পন পোর্ট, তাই তো? জি জি জি। আচ্ছা ওকে, শিওর শিওর ভাই, থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা শেয়ার করি আগে। ওকে, এখানে ভাইয়া আপলিং পোর্ট আমি দেখতে পাচ্ছি, এখানে আমার 16টা আপলিং পোর্ট রয়েছে, তার মধ্যে 2টা 10G আপলিং পোর্ট, 6টা 1G SFP, 8টা হচ্ছে 1G ইথার। আচ্ছা, এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি বলা থাকে না যে কোনটা ইথার কোনটা SFP, ওটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি দেখে নিতে হয়। আচ্ছা, দেন হচ্ছিল আপনি যদি চান আইসোলেটেড ইউজ করতে, আইসোলেটেড হচ্ছে মানে ইন্টারফেসের উপর প্রোটেকশন, মানে আমার ওই পোর্টের ডাটা অন্য কোনো পোর্ট থেকে অন্য কোনো পোর্টে যাবে না,
এই টাইপের আইসোলেশন বা আইসোলেটেড করে পোর্টটাকে সিকিউর করতে পারেন, পোর্টটাকে শাটডাউন নো শাটডাউন করতে পারেন, বা অ্যাডমিন যে আপনি কোন আপলিং পোর্টটাকে শাটডাউন করে রাখবেন বা কোন আপলিং ডাউনলিং পোর্টটাকে শাটডাউন করে রাখবেন, ওই আপলিং পোর্টের ইন্টারফেসটাকে অ্যালাউ করতে পারবেন, দেন ব্রডকাস্ট সাপ্রেশন, মাল্টিকাস্ট সাপ্রেশন, ইনকো সাপ্রেশন, এই টাইপের ভ্যালুয়েশন করতে পারেন এফটিএস হিসাবে। এখানে বাই ডিফল্ট 512 ভ্যালুটা অ্যাসাইন করাই থাকে। যদি আপনি চান ওই আপলিং পোর্টের উপরে যদি রেট লিমিট ইউজ করতে চান বা কতটুকু ব্যান্ডউইথ বা ডাউন বা ব্যান্ডউইথ কতটুকু পাস করবে তার উপরে রেট লিমিট ইনগ্রেস বা ইগ্রেস এইটুকু ভ্যালু অ্যাসাইন করতে পারেন। ইভেন ম্যাক লিমিটও করে দিতে পারেন যে এই ইন্টারফেস থেকে 200টা বেশি বা 500টা বেশি বা 1000টা বেশি আমি ম্যাক পাস করতে দেবো না। ওকে, দেন ডিসক্রিপশন তো বললাম, পন পোর্ট, পন পোর্টে গেলে আমি পনটাকে দেখতে পাচ্ছি, পন পোর্টের কিছু ক্যাপাসিটি, যে পন কতটুকু টেম্পারেচার, কতটুকু বা ভোল্টেজ, কতটুকু বায়াস কারেন্ট, কতটুকু ব্লা ব্লা ব্লা, ট্রাফিক সিএক্স পাওয়ার বা লেজার জেনারেট করছে, পনের ট্রাফিক স্ট্যাটাস দেখতে পাচ্ছি, পনের কনফিগারেশন, পনের ডিসক্রিপশন, কোন পোর্ট থেকে শাটডাউন করে রাখবো, নো শাট করে রাখবো আমার উপর ডিপেন্ড করছে, পনের ম্যাক্স আরটিটি রেসপন্স টাইম বা রাউন্ড ট্রিপ টাইম বাড়ানোর জন্য, আমি যদি চাই 20 কিলোমিটার পরেও আমি কোনো ওয়েনুকে আপ করবো, আমি যদি এখানে ম্যাক্স আরটিটি ভ্যালু এটাকে যদি বাড়িয়ে দিই তাহলেও আমি আমার ওয়েনুকে 20 কিলোমিটারের পরেও, 25 বা 26 কিলোমিটার পরে যদি আমার লেজার থাকে -27 নিচে তখন আমি ওয়েনুগুলোকে আপ করতে পারবো। ভাই আমি আপাতত এইটুকুই টেস্ট করছি। আর দেন আমাদের পন পোর্টে, পন পোর্টে পন বি টাইপ প্রোটেকশন রয়েছে, আপনি পন বি টাইপ প্রোটেকশনটা আপাতত ইউজ করতে পারেন। পন সি টাইপ প্রোটেকশনটা এখনো পর্যন্ত অ্যাভেলেবেল না। আচ্ছা, পন সি টাইপ প্রোটেকশনটা কি? এটা হচ্ছে দুইটা ওয়েলটির মধ্যে রিডান্ডেন্সি, মনে করেন ওয়েলটি এ ওয়েলটি বি, ওয়েলটি এ থেকে একটা ফাইবার নেবো, ওয়েলটি বি থেকে একটা ফাইবার নিয়ে 2:1 ভাবে আমি আটাবো, ওইটা এখনো কাজ চলতেছে, ওটা এখনো পুরোপুরি ডেভেলপ না, ওটাও ওটাও একই হার্ডওয়্যারের উপরে ওটাও ইমপ্লিমেন্ট হয়ে যাবে, জাস্ট ফার্মওয়্যার আপগ্রেডেশনের জন্য পন সি টাইপ প্রোটেকশন, ওটা এখনো আসেনি। ওকে ওকে ভাই, আমি আবার ব্যাক করছি, ফ্রেমিং এর কাজে কিভাবে ইউজ করি, যে ধরলাম আমার 255টা টিকন থাকবে, 255টা এগেনস্ট 255টা জেমপোর্ট আমি ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি, একটা টিকনটার এগেনেস্টে 255টা জেমপোর্ট থাকবে, দুই নম্বর টিকনটার এগেনেস্টে 255টা জেমপোর্ট থাকতে পারে, তিন নম্বর টিকনটার এগেনেস্টে 255টা জেমপোর্ট থাকতে পারে। আচ্ছা, তার মানে কি 255×255 যে গুণ করে যে ভ্যালুটা হয় ততগুলা আমি ফ্রেম তৈরি করতে পারি, মানে শাখা প্রশাখা তৈরি করতে পারি, যে আমি ওই 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 শাখা দিয়েও আমি ব্যান্ডউইথ পাবো, এই 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 লজিক্যাল শাখা দিয়েও ব্যান্ডউইথ পাবো। আচ্ছা, এটা আমি কিভাবে করতে পারি, আচ্ছা আসিফ ভাই আমি আপনার একটু ডিসকাশন করছি, আপনি এক্সামের লিঙ্কটা থ্রো করতে পারেন, ভাইয়েরা যারা পরীক্ষা দিতে চায় তারা দিয়ে দিতে পারে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি কিভাবে বুঝতে পারবো যে কোন অনুতে কোন জেমপোর্টটা পাচ্ছে, এটা হচ্ছিলো ভাইয়া আমি যদি ডিটেলস ইনফোতে যাই, দেখেন এই অনুটা একটা জেমপোর্ট পাচ্ছে, 16 নম্বর টিকনটের 54 নম্বর জেমপোর্টটা পাচ্ছে, এই অনুটা দেখি 15 নম্বর টিকনটের 256 নম্বর জেমপোর্টটা পাচ্ছে। কে কিছু বললেন ভাইয়া, স্ক্রিনটা একটু শেয়ার করুন। সরি, দেখেন এইখানে হচ্ছে ভাইয়া, দেখেন ডিটেলস ইনফোতে গেলে 1 নম্বর পনপোর্টে 1 নম্বর অনু যেটা 16 নম্বর টিকনটে 64 নম্বর জেমপোর্টটা পাচ্ছে, এই অনুতে দেখি 15 নম্বর টিকনটে 256 নম্বর জেমপোর্টটা পাচ্ছে। আচ্ছা দেখি আমার এই ওয়েনিউ প্রোফাইলটা কি ডিফল্ট প্রোফাইল পাইছে, ডিফল্ট প্রোফাইলে বলে দেওয়া ছিল যে টোটাল 255টা টিকন এবং টোটাল 255টা জেমপোর্ট কাজ করবে, তার মানে কি প্রত্যেকটা টিকটের এগেনস্টে 255টা জেমপোর্ট পাবে, দুই নম্বর টিকনটা এখানে 255টা, মানে 255টা জেমপোর্ট ভ্যালু অ্যাসাইন হবে, তার মানে কি ইন্ডিভিজুয়ালি সে স্বতন্ত্রভাবে এক একটা ইন্টারফেস নিয়ে নিচ্ছে, 16-64 একটা ইন্টারফেস হতে পারে, 16-63 একটা ইন্টারফেস হতে পারে, 16-62 একটা ইন্টারফেস হতে পারে, আবার ধরেন 15-254 একটা ইন্টারফেস হতে পারে, 15-255, 15-256 আলাদা আলাদা লজিক্যাল ইন্টারফেস হতে পারে, এই টাইপের ট্রি আকারে আকারে যে যে ওরা ফ্রেমগুলো ডিপেন্ড করে টিকনটা কাজ করে থাকে, টিকনও এই ফ্রেমগুলো নিয়ে কাজ হয়,
বাট সেগুলো জাস্ট ব্যাক এন্ডে, আমরা এগুলোকে সামনাসামনি দেখতে পারি না। ওকে দেন আর কোনো কোশ্চেন? অনু প্রোফাইলটা বুঝিনি, আবার একটু ব্রিফ বলে। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ওকে ওয়েনিউ প্রোফাইল, আচ্ছা আমি আমার ওয়েনিউতে কতটুকু টিকন দেব বা কতটুকু জেমপোর্ট দেব এটা টোটালি আমার উপর। বেশি টিকন বা বেশি জেমপোর্ট দেওয়া কি বেটার? আমি বলবো না, ভালো না। দেখেন আমি একটা অন্য প্রোফাইল তৈরি করেছি যেখানে 8টা টিকন এবং 32টা এটা, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড। কেন? এই যতগুলো ফ্রেম হবে, আমি যদিও ইউজ করছি না, যতগুলো ফ্রেম হবে তার মানে কি এই ফ্রেমগুলা ইনপুট হবে কোথায়? আমার প্রত্যেকটা ওয়েনু রোমে যতগুলো ফ্রেম হতে পারে ততগুলো ফ্রেম যদি ওয়েনু রোমে জমা হয় আমার ওয়েনুটা কিন্তু ভারী হবে, ওয়েনুটার টেম্পারেচার সিপিউ যে বাড়তে থাকবে, ওয়েনুটা হ্যাং করা না মানে টেম্পারেচার বা সিপিউ যে বাড়তে থাকবে। তো ওয়েনুটাকে লাইট রাখার জন্য আমাদের যেটা সব থেকে স্ট্যান্ডার্ড যে আমার যতগুলো টিকন দরকার ততগুলাই টিকন বানিয়ে নেব, যতগুলো টিকন জেম্পোর্ট দরকার ততগুলো জেম্পোর্ট আমি বানিয়ে নেব। কিন্তু একবার কিন্তু বানিয়ে নেওয়ার পরে এটা কিন্তু কাস্টমাইজ করা যায় না। তো সেইভাবেই আমাকে একটা অ্যাভারেজ ভ্যালু রাখতে হবে, না কম না বেশি। এই জন্যই আটটা মানে কি, আটটা টিকন মানে হচ্ছিল 32টা জেম্পোর্টে, মানে গুড এনাফ। 32টা জেম্পোর্টের এগেনস্টে আপনি 32টা ভিলান ইউজ করতে পারবেন, যে 32টা ভিলান আমার একটা ওয়েনুতে কখনোই পাস করার প্রয়োজন আমার কখনোই পড়বে না। তো আটটা টিকন 32টা জেম্পোর্ট ইজ গুড এনাফ। আর একটা জিনিস, ওয়েনু প্রোফাইলে যে জিনিসগুলো আমি ডিক্লেয়ার করি, ম্যাক্স ইথারনেট, এই ওয়েনুটা যদি আমি যদি এই ওয়েনু প্রোফাইল যেটা বানাইছি এক পোর্টের ওয়েনুর জন্য, তখন কি চার পোর্টের ওয়েনুতে যদি লাগাই তখন কি এটা কাজ করবে? শুধুমাত্র এক প্রথম ল্যান্ড পোর্টটা কাজ করবে, তিন চার দুই তিন চার কাজ করবে না, কারণ আমি এখানে বলে দিচ্ছি এক নম্বর ল্যান্ড পোর্টটাই কাজ করবে। এই আমার যদি কোনো এফএক্সএস পোর্টের অণু থাকে বা টেলিফোন পোর্টের অণু থাকে, সেই ওয়েনু থেকে এই প্রোফাইলটা কাজ করবে? করবে না, কারণ কোনো পোর্ট পোর্ট ওই ওয়েনু প্রোফাইলে বলে দেওয়া নাই, তাহলে কি কাজ করবে? করবে না। আমি ধরেন আমার একটা ওয়াইফাই অণু আছে আমার কাছে, আমি স্কুলে ফেলাচ্ছি অণুটাকে, আমার ধরেন একটা ওয়াইফাই অণু আছে আমার কাছে, এই ওয়াইফাই অণুতে আমি ম্যাক্স ভিআইপি জিরো করে দিলাম। যদি জিরো করে দিই তাহলে কি এটা রাউটার হিসাবে কাজ করবে? করবে না। তার মানে কি ওয়েনু প্রোফাইলে সব প্রত্যেকটা ভ্যালুই আমার ইম্পর্টেন্ট, এবং কোন ওয়েনুটা কোন প্রোফাইলের জন্য তৈরি। দেখেন ডিফল্ট প্রোফাইলে গেলে যে ভ্যালুগুলো বলে দেওয়া আছে যে এইটা কিন্তু দেখেন চার পোর্টের, সর্বোচ্চ চার পোর্টের ওয়েনুর জন্য কাজ করবে, এক পোর্টের জন্য, দুই পোর্টের জন্য, তিন পোর্টের জন্য, চার পোর্টের জন্য, এটা ওয়াইফাই অণুর জন্য কাজ করবে। শুধুমাত্র কাজ করবে না, পট পোর্ট মানে কি একটা পট পোর্ট এর অণুর জন্য কাজ করবে, মানে এইটা এমন একটা প্রোফাইল ডিফল্ট প্রোফাইল বানিয়ে দিয়ে আছে, আমি তো কিছু বুঝি না ভাই, কম বুঝি। তাহলে আমার এই প্রোফাইলটা যদি সবগুলো অণুর জন্য ইউজ করি তো সবগুলো অণুর জন্য কাজ করবে। কিন্তু যারা পারবে তারা কিন্তু কাস্টমাইজ করেই ইউজ করবে, এটাই সব থেকে বেটার অ্যান্ড প্রেফারেবল। ওকে ভাইয়া আমি আপাতত ওই নিউ প্রোফাইল থেকে আপাতত স্কিপ করছি, আর তাহলে কোনো কিছু ওই নিউ প্রোফাইলটা ভাই যে লিঙ্ক দেন। আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? উনি কি আছেন? আসিফ ভাই বুঝতে পারেনি, আমি একটু আসিফ ভাইকে ফোন দিই। আচ্ছা আপনার আমার কাছে শুনতে খুব ভালো লাগছে, তাড়াহুড়ো কেন করতেছেন? ভাইয়া তাড়াহুড়ো করার কারণটা হচ্ছে ভাইয়া আমাদের সবারই ইফতার, সবাই অনেক ক্লান্ত, সবাই বুঝতে পারছি এখন কিছুই করার নাই, মানে আমাদের এই সময়টা একটু বেমানান হয়ে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ 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 আমার কোশ্চেনটাও রেডি, আমরা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু দেখে নেন। আসিফ ভাই সাউন্ড আসছে? হ্যাঁ 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 ঠিক আছে। ওকে ইন দ্যাট টাইম আর কারো কোনো কোশ্চেন থাকলে ভাই একটু যদি করতেন, আমি যতটুকু পারছি ফার্স্ট দেওয়ার চেষ্টা করছি, আমিও জানি অনেক কিছুই টপিক গ্যাপস রয়েছে। প্রীতম ভাই কি শুনতেছেন? জীবনের বা যা যা আছে এটা খুবই ভালো হলো। এখন ভাইয়া আসলে কনফিউশনটা যেটা হয় কি, লং সেশন যখন কনফিগার গুলো দেখি একটার পর একটা কনফিগারটা দেখা হয়েছে,
কিন্তু নরমালি আমরা যারা বা বিভিন্ন সার্ভিস সেন্টার যখন জিপন গুলো কনফিগার করি ম্যাক্সিমাম আইএসপি লোকি যেটা হচ্ছে ডিফল্ট রাখে, প্রোফাইল যেটা হচ্ছে একটা অনু অনু অ্যাড করতেছে ডিফল্ট বাই ডিফল্ট জেম আপনি যে যে টি কাউন্ট বলেন বা জেম জেম প্রোফাইল বলেন এগুলো অটো অ্যাড হয়ে যাচ্ছে, তারা হয়তোবা সর্বোচ্চ যেটা করতেছে অনু অথেন্টিকেশন দিচ্ছে অথবা দিচ্ছে না সেটাও ডিফল্ট রাখতেছে, তাহলে ওই অত ডিটেইলস কনফিগারেশন অনেকের আসলে করতেছে না, খুব ইজিলি জাস্ট একটা করে অনু লাগাচ্ছে কনফিগার হয়ে যাচ্ছে। এখন ভাইয়া জাস্ট আমি যেটা হচ্ছে যেহেতু ইপনের থেকে জিপনে জিপনটা প্রোফাইল বেজ আসতেছে তো আমাকে প্রোফাইল গুলা করতেই হচ্ছে এখন ভাই আপনি জাস্ট জেনারেলি আপনি যদি জাস্ট একটু ডিসক্রাইব করে দিতেন দুইটা জিনিস আমার একটু কনফিউশনটা ছিল টোটাল সেশনে, যে এই যে আমি আমরা টি অ্যাকাউন্ট করতেছি বা জ্যাম পোর্ট করতেছি বা সার্ভিস প্রোভাইড করতেছি লাইন প্রোফাইল বা যেটা করতেছি আলাদা আলাদা করতেছি জাস্ট কাজটা প্রোফাইল ক্রিয়েশনটা আমরা জানি আমরা হয়তো আপনাকে আপনাদের হেল্প নিয়ে করে নিতে পারবো প্রোফাইলটা, বাট টিকনটা কি কাজে করতেছে সেটা কি ক্যারি করতেছে জ্যাম পোর্ট কি ক্যারি করতেছে সার্ভিস লাইনটা কেন কেন মানে কেন করা লাগতেছে জাস্ট এটা একটু বলা। আরেকটা হচ্ছে ভাই আপনাদের যে রাউট যেটা অনু দুটো মানে ডিফারেন্স বললেন এসিপিইউ বা এসডিইউ এটা আমরা বলে ওয়াইফাই প্লাস হচ্ছে রাউটার যেটা এসডিইউ বলতেছেন আর এসিপিইউ, তো সেখানে এখানে হচ্ছে টোটাল যে ডিফারেন্সটা থাকতেছে দুইটারই তো আপলিং কাজ করতেছে রাউট হিসেবে, বাট এই দুইটার ভিতরে হচ্ছে সার্ভিস রিলেটেড মানে ডিফারেন্সটা কি আমরা কি মডেল দেখে আলাদা করব নাকি কোন ইয়া দেখে যে এটা এসিপিইউ এটা এসডিইউ আমরা ডিভাইসের পোর্ট দেখে বুঝবো, এটাকে ওয়াইফাই থাকলেই এসডিইউ হবে নাকি ওয়াইফাই ছাড়া জাস্ট তার আলাদা একটা পোর্ট থাকবে বা এগুলো এসডিইউ হবে না? ওকে থ্যাংক ইউ ভাই ভালো কোশ্চেন, আমি এক এক করে কোশ্চেনে আসি। আচ্ছা টিকনটের কাজটা কি? টিকনটের কাজটা হচ্ছে ট্রান্সিভার কন্টেনার সে সবকিছু কন্টেন করবে, ওর মেইন কাজ হচ্ছে ডিবিএ প্রোফাইলটাকে ক্যারি করা, টিকনটের মেইন কাজ ডিবিএ প্রোফাইলটাকে ক্যারি করা, সে একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করবে, ফার্স্ট লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করবে। জেমপোর্টের কাজ কি? জেমপোর্টের কাজ হচ্ছিল একটা সে কোনো না কোনো টিকনটের আন্ডারে থাকবে এবং সে একটা ট্রাফিক প্রোফাইল ক্যারি করবে যাতে আমি ডিক্লেয়ার করে দিতে পারি কতটুকু ডাউনলোড এবং আপলোড করব, সেই পন পোর্টের লিমিটেশন বা ক্যাপাসিটির উপরে আমি ভাগ করে দিতে পারি। আচ্ছা দেন সার্ভিসটাকে ইউজ কেন করছি? সার্ভিসটা হচ্ছিল আমার রাউটারে বা ওয়েটি টু ওয়েনু যে ভিলানটাকে আমি সার্ভিস হিসাবে ইউজ করব সে সার্ভিসটাকে অ্যালাউ করে দেওয়ার জন্য, আর সার্ভিস পোর্টে যে ভিলানটাকে অ্যাসাইন করব যে প্রত্যেকটা ভিলানকে আমাকে ইউজার এন্ড পর্যন্ত ট্রান্সলেট করতে হবে, যদি ইউজার এন্ড পর্যন্ত ট্রান্সলেট না করি তাহলে সেই ভিলানটা ওই পর্যন্ত প্রতীয়মান বা ট্রান্সলেট হবে না, আর পোর্ট ভিলেনে যেহেতু আমি অ্যাজ ইউজুয়াল ওয়েনুর পোর্টে ল্যান্ড পোর্টে ট্র্যাক করি বা ট্রান করি আমাদের আমাদের পার্সোনাল কাজের উপর ডিপেন্ড করে সেই কাজগুলো আমরা করে নিতে পারছি। মেইনলি টিকনট ইউজ হচ্ছে ডিবিএ প্রোফাইলটাকে বা ডাইনামিক ব্যান্ডউইথ অ্যালোকেশন ওইটাকে কন্ট্রোলিং করার জন্য, জেম পোর্টটা ইউজ হচ্ছে হলো আপলোড স্পিড এবং আপলোড প্রোফাইল এবং ডাউনলোড প্রোফাইলের প্রোফাইলটাকে ক্যারি করার জন্য। আচ্ছা দুই নম্বর কোশ্চেন ছিল ভাইয়ের সেটা হচ্ছিল আমি একটু আবার ঢুকি, আমি একটা ওইনু তো ডিসকানেক্ট করে ফেললাম। তাহলে যেটা বুঝলাম হচ্ছে আপনার টিকনটের ভিতরেই আপনার যে জেম পোর্ট সার্ভিস প্রোফাইল বা যা যা আছে এগুলা থাকবে, টিকন্ট হচ্ছে টোটাল কন্টেনার যেটা আমার সব ইনফরমেশন টিকনটের ভিতর দিয়ে যাবে, আর আমার যদি আমি যদি ডিফল্ট ব্যান্ডউইথ রাখতে চাই যেটা আপনার ওইনু ডিফল্ট অনুযায়ী যদি রাখি তাহলে জেম পোর্টে কোনো কনফিগার লাগবে না? না, বাট আমি যদি কনফিগার ভাইয়া থাকে ডিফল্ট বলতেছি মডিফিকেশন করব না ডিফল্ট আসলে পেয়ে নিয়ে যাবে, বাট আমি যদি কোনো অনুকে 1G বা 100 করতে যাই তাহলে আমাকে জেম পোর্টে সেটা ডিক্লেয়ার করে দিতে হবে, ডিক্লেয়ার করতে হবে। দেন আমি আমি কোনো ভিলান ট্যাগ করতে যাচ্ছি বা আমি ডিফল্ট ভিলান রাখতে চাই প্রোফাইল দিয়ে চলে যাবে। পরেরটা যেটা বলছিলেন যে সেটা ট্রান্সপারেন্ট হবে কিনা বা লাস্ট এন্ডে এক্সেস হবে না ট্রাঙ্ক হবে সেটা পোর্ট ভিলেন ওটা কি সার্ভিস ভিলেনের আন্ডারে পড়বে নাকি লাইন প্রোফাইলে হবে? ওটা হচ্ছে ওটা হচ্ছে
ট্রাঙ্ক রাখবো না হাইব্রিড রাখবো আমার উপর ডিপেন্ড করতে, আমার নেটওয়ার্কের উপরে, আমি আমার ওয়েন এর উপরে রাউটার বসাবো না ওয়েন এর উপরে আমার ওয়াইফাই রাউটার বা আমার কম্পিউটার বা হোস্টেবল ডিভাইস থাকবে সেটা বসবো বসাবো তার উপরে, যদি ইউজেবল ডিভাইস থাকে তাহলে ট্রাঙ্ক বা ট্রান্সপারেন্ট যদি আমার রাউটার বসে মাল্টিপল ভিলেন নিয়ে তখন আমাকে ম্যানেজেবল ডিভাইস বসাতে হবে। তারপরে এই তিনটা আমার লাগবেই থাকবেই, সেটা আমি মডিফাই করলে বা না করি এটা থাকবে। এডিশনাল হিসাবে আমি হচ্ছে শুধু ভিলেন প্রোফাইল অ্যাড করবো কি করবো না সেটা, আর সাথে হচ্ছে আমি অনুতে কোনো অথেন্টিকেশন রাখবো কিনা ম্যাক বা এই পাঁচটা করলেই টোটাল আমার অনু কনফিগারেশন ডান ডান। মানে ওই পাঁচটাকে আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, আমি জাস্ট সবগুলাই দেখাইছি একটু এলোমেলো লাগতে পারে, কারণ আমি তো একটু টাইম সাথে মানে কনফিগারেশনটা তো সবগুলাই দেখাইছেন কিন্তু যদি প্রসেসটা যদি ক্লিয়ার না হয় তাহলে অ্যাপ্লাই করব কোথায়, অ্যাপ্লাই করব কোথায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাঙ্ক ইউ ভাই। আরেকটা আপনার আরেকটা কোশ্চেন ছিল, আমার ছিল ভাইয়া যে আপনার যে এসজিও এসপিগুলো বলতেছেন কিনবো কিভাবে,